আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ডার্মাটোলজি এন্ড জেনারেল ডিজিজ ওয়ার্কশপটি আজকের কিছুক্ষণের মধ্যে আমাদের ফার্স্ট ক্লাসের মাধ্যমে আমাদের এই ওয়ার্কশপটি শুরু হতে যাচ্ছে। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশের ডাক্তারদের মধ্যে বিশেষ করে জিপি প্র্যাকটিস কে ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ রিফারেল সিস্টেম চালু করার জন্য কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের এবার আয়োজন হচ্ছে ওয়ার্কশপ অন ডার্মাটোলজি এন্ড জেনারেল ডিজিজ। আমাদের আজকে প্রথম ক্লাস, প্রথম ক্লাসের আজকে টপিক ছিল আমাদের একজিমা, এবং আজকে আমাদের সাথে রয়েছেন প্রফেসর রিসার্চ পার্সন হিসেবে আমাদের সবার পরিচিত প্রফেসর ডাক্তার ইউসুফ বোয়া স্যার, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আমি আর বেশি কথা বলবো না, আমরা যেহেতু রোজার দিন আমরা ক্লাসটা শুরু করবো আর্লি এবং আর্লি শেষ করতে হবে যেহেতু রমজান মাস চলছে, তাই আমি স্যারকে ক্লাসটা শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি মাচ গ্রেটফুল Line University to give me the scope to join this workshop on dermatology and venereology for the GPs, and they are my colleagues. I think there are a few students in the workshop. Thank you, everybody. আমি বাংলাতেই বলি, আপনাদের কারো যদি কোনো জিনিস আমি ক্লাসে যেভাবে আলাপ করি এইভাবে আলাপ করব, বাট অনেক যদি আপনাদের কানে কোনো প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, আপনারা প্রশ্ন করবেন, কোয়ারি করবেন, যে কোনো জিনিস ইউ ক্যান আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ব্যাপারটা জানার জন্য। আজকে আমরা যে জিনিসটা আলাপ করবো সেটা হচ্ছে একজিমা। একজিমা সেটা হচ্ছে ডার্মাটোলজির একটা বিরাট অংশ, 25% অফ দ্য টোটাল ডিজিজ অফ ডার্মাটোলজি বিলংস টু একজিমা। একজিমা জিনিসটা কোথেকে আসলো? ইন 543 ইট ইজ এ গ্রিক ওয়ার্ড ফ্রম একজিন। একজিন মানে হচ্ছে একটা বয়েল, যেভাবে যেমন আমাদের পানি যখন বয়েল করি, বয়েল করার পরে কিছু এয়ার বাবল তৈরি হয়, এই যে এয়ার বাবল তৈরি হয় এগুলো যদি আমরা পরে এয়ার বাবলগুলো আবার চলে যায়, এই এয়ার বাবলগুলো দিকে আমরা মনে করি একটা বেসিক্যাল পর রাপচার হয়ে যায়, ওই থিম থেকেই একজিমাটা তৈরি হচ্ছে। একজিমার যে একটা ডেফিনিশন আছে, একজিমা ইট ইজ এ স্পেশালাইজড প্যাটার্ন অফ নন কন্টাজিয়াস ইনফ্লামেশন অফ দ্য স্কিন ডিউ টু সাম এক্সটার্নাল অর ইন্টারনাল ফ্যাক্টর্স। কিছু ইন্টারনাল এবং কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থেকে এইটা শুরু হয়েছে, এবং এটা একটা স্পেশালাইজড প্যাটার্ন অফ কন্টাজিয়াস নন কন্টাজিয়াস ইনফ্লামেশন অফ দ্য স্কিন। এটা কন্টাজিয়াস না, নন কন্টাজিয়াস শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন? কথা বোঝা যাচ্ছে স্যার, সরি, আপনি যার কথা শোনা যাচ্ছে না তার নেটওয়ার্ক এর মনে হয় একটু সমস্যা, আপনি একটু ভালো নেটওয়ার্কে যান, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। আর আপনাদের যদি স্যার, আমি এক মিনিট সময় নেই, আপনাদের যদি কোনো, ওকে স্যার, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা শোনা যাচ্ছে না এটা একটু মেসেজে দেন, আমরা মেসেজে রিপ্লাই দিচ্ছি। এভাবে আপনারা যদি কথা বলেন তাহলে ক্লাসের মাঝে ইন্টারঅ্যাকশন হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। শোনা যাচ্ছে? ওকে ওকে, থ্যাংক ইউ। So it is a specialized pattern of non-contagious inflammation of the skin due to some external factor or its internal factor. Kiki hoy the characterized by itching hobe, erythema hobe, edema hobe, pupulation hobe, vesiculation hobe, weeping hobe, crusting hobe in aqueous stage. The aqueous stage e apra jodi ebhabe to shor shohaj bhabe chinta kori je apni ek jaga chulkailen, চুকানোর পরে জায়গাটা একটু লাল হয়ে যাবে, লাল হওয়ার পরে একটু ফুলে যাবে, ফুলে যাওয়াটার পরে এখানে একটা পেপুল হবে, পেপুল মানে হচ্ছে একটা সুইলিং, 1 মিলিমিটার থেকে কম একটা পেপুল যদি হয়। দেন বেসিকুলেশন, বেসিকল মানেই হচ্ছে আপনারা অনেক জানেন যে ডাক্তাররা বেসিকল মানে একটা ফ্লুইড কন্টেনিং এলিভেশন। দেন এটা উইপিং হবে, উইপিং মানে হচ্ছে ফুফি ফুফি কাদা, কোনো আওয়াজ হবে না, বাট এখানে হচ্ছে ডিসচার্জ হবে। ফলোইং দেন এটা ক্রাস্টিং হবে, যখন এটা ক্রাস্টিং হবে তখন এটা একুইস স্টেজ। অকেশনাল আবার ড্রাই এবং স্কেলি যখন হবে তখন একটা সাব একুইস স্টেজ, এবং ড্রাই এবং লাইকেনিফিকেশন যখন হবে তখনই একটা ক্রনিক স্টেজ। তাহলে এই ডেফিনিশন দিয়ে আমরা তিনটা জিনিস বুঝলাম যে একটা এই একজিমার তিনটা স্টেজ থাকে, একটা হচ্ছে একুইস স্টেজ, একটা সাব একুইস স্টেজ, আর একটা হচ্ছে ক্রনিক স্টেজ। এই তিনটা একুইস স্টেজে যে জিনিসটা থাকে সেটা আমি বলছি যে এখানে বেসিকুলেশন, উইপিং, ক্রাস্টিং থাকে, বাট যখন এটাকে আমরা যদি ট্রিটমেন্ট করি তখন ভালো হয়ে যায়, যদি না করি তখন সাবেক্টিভ স্টেজ যায়, সাবেক্টিভ স্টেজ থেকে পরে ড্রাই এবং লাইকেনিফিকেশন হয়।
দিস ইজ দ্য থ্রি ক্লিনিক্যাল স্টেজ অব দি একজিমা। এখন একজিমাটা কেন হচ্ছে, দেয়ার আর সাম মাল্টিপল ফ্যাক্টরস আছে। আমরা যদি ক্লাসিফিকেশন করি, ইট ইজ দ্য ক্লাসিফিকেশন, ওয়ান ইজ ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, আর একটা হচ্ছে অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, একটা ফটো অ্যালার্জিক ডার্মাটাইটিস, একটা ফটো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এই জিনিস হচ্ছে অল আর এক্সোজেনিয়াস। আমরা ডিফিনেশনে বলছি এক্সোজেনিয়াস এবং অ্যান্ডোজেনিয়াস। এক্সোজেনিয়াস হচ্ছে ইরিটেন কন্ট্যাক্ট, অ্যালার্জিক কন্ট্যাক্ট, ফটো অ্যালার্জিক অ্যান্ড ফটো কন্ট্যাক্ট, এটা অল আর এক্সোজেনিয়াস। আর অ্যান্ডোজেনিয়াসের মধ্যে হবে অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোডিক ডার্মাটাইটিস, পম্ফোলিক্স, গ্রেভিটেশনাল ডার্মাটাইটিস অথবা স্টেসিস ডার্মাটাইটিস অথবা ভেরিকোস ভেইন ডার্মাটাইটিস, নিউরোডার্মাটাইটিস, ডিসকয়েড অ্যান্ড নিউমুলার ডার্মাটাইটিস, জেরোটিক ডার্মাটাইটিস অ্যান্ড পিট্রিয়াসিস অ্যালবাম, এগুলো হচ্ছে অ্যান্ডোজেনিয়াস ডার্মাটাইটিস। এগুলো ছাড়াও কিছু রিজিওনাল এক্সিমা আছে, যখন ইয়ার এক্সিমা, কানে যখন হবে, চোখ হবে আইলিড এক্সিমা, ব্রেস্টে হচ্ছে ব্রেস্ট এক্সিমা, হ্যান্ড এক্সিমা, পম্ফোলিক্স, ডায়াপার এক্সিমা, সার্কামাইলেক্টমি এক্সিমা, ইনফেকশাস এক্সিমেটেড এক্সিমা। এখন আমরা যদি প্রথম ইরিটেন কন্ট্যাক্টটা আলাপ করি, ইরিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা কি, ধরেন এখন বর্ষাকাল, আপনি আপনার বিল্ডিং এর বারান্দায় একটা কাপড় দিয়ে আপনি ঘুমাই রইলেন, বৃষ্টি হইলেও কাপড়টা বারান্দায় রইলেও, সকালে ঘরে নিয়ে আসলেন, পরলেন, পরপর দেখলেন সব আপনার খুব চুলকে হইলো, জায়গাটা লাল হয়ে গেল, তাহলে বোঝা গেল যে এই জামার মধ্যে একটা পোকা বা কিছু বসছিল, ওইটার মধ্যে কিছু রিটার্ন সাবস্টেন্স ছিল। এই রিটার্ন সাবস্টেন্সই আপনাকে জায়গাটা ইরাইতিমা লাল হয়ে গেল, ইডিমা হয়ে গেল, বেসিকুরেশন হয়ে গেল, পেপারেশন। তো ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস সাধারণত হয় অ্যালকালি সোপ, ডিটারজেন্ট, তারপরে আপনার ব্লিচিং পাউডার, হাউসহোল্ড যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলায় আমাদের স্কিনের মধ্যে যখন কন্ট্যাক্টে আসে, আসা পরে করে কি আমাদের স্কিনে যে কেরাটিনটে ম্যাটারিয়ালটা থাকে, কেরাটিনটাকে ডিজলভ করে ফেলে। এই কেরাটিনটা ডিজলভ করার পরেই এইটা আমাদের ওইখানে যে আমাদের যে সেলগুলোকে সেন্সিটাইজ করে, সেল সেন্সিটাইজ করার পরেই আমাদের ওখানে আর্টিক্রিয়েটা ডেভেলপ করে, আর্টিক্রিয়ার পরই আবার সে একই প্যাথোলজি আমরা চলে যেতে পারি, আর্টিক্রিয়ার হবে, আর্টিক্রিয়ার হওয়ার পরে জায়গাটা ইরাইথিমা হবে, ইডিমা হবে, পপুলেশন হবে, বিপুলেশন এটি হবে। তো দিস ইজ দ্য ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইমিউনোলজিক্যাল এখানে একটা রোল এখানে প্লে করতেছে, ইমিউনোলজিক্যাল এবং টাইপ ওয়ান টাইপ টু এই ফ্যাক্টরটা কাজ করতেছে। এরপরে আমরা যেটা আসি অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আমরা কি জানি, যে আমাদের কিছু সেল আগে থেকে যদি সেন্সিটাইজ যদি আমাদের এখানে করে থাকে, দেন যদি আমাদের স্কিনের মধ্যে সেই অ্যালার্জেনগুলো যদি আমাদের কন্ট্যাক্টে আসে, এই কন্ট্যাক্টে যদি আমার কিছু অ্যালার্জেন যদি আসে, তাহলে আমার কি হবে, আমরা যে যে প্যাথোলজি যেটা আমরা জানি, যে যখনই কোনো অ্যালার্জেনকে আমি কন্ট্যাক্ট ইন দ্য স্কিন আসবে, আসার পরই এটা অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হওয়ার পরই আমাদের যে ল্যাঙ্গারহ্যান সেল যেগুলো আছে এখানে অ্যান্টিবডি তৈরি করে। যখন আবার সেকেন্ড টাইম যখন আবার সেই অ্যান্টিজেনটি আবার সেই কন্ট্যাক্টে আসবে, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন হবে, রিয়েকশন হওয়ার পরে আমাদের কিছু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন হবে, তখন এখানে আমাদের ডোপামিন, বেডিকানিন, ট্রিপটামিন, এই যে সবগুলো জিনিসগুলো আমাদের সিক্রিশন হবে। এই জিনিসগুলো কি করবে, ভ্যাসোডাইলেশন হবে, আমাদের ভেসেল গুলোর মধ্যে পারমিবিলিটি বেড়ে যাবে, এবার ওইখান থেকে আমাদের প্রোটিন এবং এখান থেকে কিছু এক্সুডেট বাইরে হয়ে যাবে, বাইরে আবার এডিম হবে। দিস ইজ দ্য প্যাথোলজি অফ দি অ্যালার্জেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এখন প্রশ্ন হচ্ছে কি কি সেই অ্যালার্জি, কি অ্যালার্জেন গুলা কি, এই জিনিসটা আমরা একটু আলাপ করব। অ্যালার্জেন গুলো হচ্ছে যেমন একটা নিকেল, নিকেল এটা সবচেয়ে অ্যালার্জি। নিকেলটা কোথায় আমরা ব্যবহার করা হয়, নিকেলটার সাথে আমরা ইউজ করা হয় গোল্ডের মধ্যে। আমরা জানি যে গোল্ড মানে হচ্ছে আমরা পিওর গোল্ড যেটা বললি সেটা 24 ক্যারেটের গোল্ড বলি, বাট আপনারা জানেন 24 ক্যারেটের গোল্ড দিয়ে কোনো অর্নামেন্ট হয় না। কেন হয় না, কারণ এটা খুব একটা সফট থাকে, তারপরে যার সাথে নিকেল মিশানো হয়। যখন আমরা এখন সবচেয়ে ভালো গোল্ড বলি 22 ক্যারেটের, 22 ক্যারেট মানে হচ্ছে ওই গোল্ডের মধ্যে 92.6% গোল্ড থাকবে, মিনিং যে জিনিসটা থাকবে সেই জিনিসটা হচ্ছে নিকেল। এই গোল্ডটা যখন আমরা বলি, যাদের নিকেল অ্যালার্জি আছে, গোল পরে পরে দেখা যায় অনেকের চুলকানি হয়, গলায় পড়লে গলার মধ্যে চুলকানি হয়, তারপরে আমরা যখন ইয়ার কানের মধ্যে দেই, কানের মধ্যে আমরা চুলকানি হয়, তাই এই নিকেলটা হচ্ছে আমাদের এখানে অ্যালার্জি। সব
আপনার অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং ইরিটেন্ট কন্ট্যাক্ট মধ্যে ডিফারেন্সটা যেটা হচ্ছে ইরিটেন্টের সাথে হয়ে যায়, ইরিটেন্ট সাথে যখন লাগে এর ফিউ মিনিটস টু ফিউ আওয়ার্স এর মধ্যে আমার অ্যালার্জিটা ডেভেলপ করে। বাট অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটাই হচ্ছে আমার একটু সময় লাগে, হয়তো একদিন দুই দিন বা তিন দিন পরেই আমার সেই এই চেঞ্জটা হয়। সেকেন্ড আমাদের যে অ্যালার্জেনটা সেটা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা সাধারণত পাওয়া যায় সিমেন্টের মধ্যে। এই সিমেন্টের মধ্যে দেখে আমরা যারা সিমেন্টের যারা কাজ করে রাজমিস্ত্রিরা, ওইটা ওদের হাতের মধ্যে প্রচুর পরিমাণে হয়। কেন হয়? হাতের মধ্যে অনেক কারণে হচ্ছে, আমরা যখন হ্যান্ড ডার্মাটাইটিসটা নিয়ে আলাপ করবো তখন আমরা বলবো, বাট এখানে আমরা শুধু ক্রোমিয়ামটা নিয়ে আলাপ করতেছি। ক্রোমিয়াম যে এই অ্যান্টিজেনটা এইটা সিমেন্টের মধ্যে থাকে, যারা সিমেন্টের কাজ যারা করে তাদের হাতের মধ্যে এই অ্যালার্জেনটা অধিক ঢুকে যায়। দেন কাজ হচ্ছে আমাদের রাবার। রাবার সাধারণত আমরা ইউজ করি আমাদের ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রাবারটা ইউজ করি, ডাক্তাররা যারা আমরা গ্লাভস ইউজ করি, আমরা কন্ডোমে যেটা ইউজ করি, রাবার শিট আমরা ইউজ করি, অনেকে দেখবেন রাবারের জুতাও আমরা ইউজ করি। তো রাবারের জুতা যখন আমরা ইউজ করি তখন আমাদের পায়ের মধ্যে দেখা যায় চুলকানি আরম্ভ হয়, যে স্যার আমার পায়ের মধ্যে একজিমা হয়েছে, দ্যাট ইজ ডিউ টু রাবারের। এরপরে আমরা চলতে পারি বলসাম অফ পেরু। বলসাম অফ পেরুটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা পারফিউম ইউজ করি, পারফিউমের মধ্যে বলসাম অফ পেরুটা থাকে। এই বলসাম অফ পেরু অনেকের অ্যালার্জেন থাকে, অনেকে বল স্যার আমি এই যদি পারফিউমটা ইউজ করি তাহলে স্যার আমার একটু অ্যালার্জি হয়। তো এই কারণে আমাকে জানতে হবে, যে কোনো রুগীকে যখন আমরা দেখবো তার একটা হিস্ট্রি আমরা দেবো, যে আপনার যে অ্যালার্জিটা হচ্ছে, আপনার যে একজিমাটা হয়েছে, এর আগে এখানে কি লাগাইছিলেন, কিছু দিছিলেন, হ্যাঁ স্যার আমি এটা এই জিনিসটা ইউজ করছি। দেন একটা অ্যালার্জেন হচ্ছে আপনার ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডটা কি? ফর্মালডিহাইড আমরা জানি ফর্মালডিহাইড 40% যখন এটা ফর্মালিন হয়, এটা অনেক জায়গায় প্রিজারভেটিভ হিসেবে আমরা এটা কাজ করি। প্রিজারভেটিভ হিসেবে যখন কাজ করি অনেকে বলে, স্পেশালি আমি সিলেটে যখন কিছু রুগী পাই সৌদি আরবের, স্যার আমি যদি ফ্রিজের কিছু খাওয়া খাই তাহলে স্যার আমার শুধু এই জিনিসটা হয়। যেহেতু ফ্রিজের প্রিজারভেটিভ যেটা এটা ফর্মালিন দিয়ে করা হয় বা ফর্মালডিহাইডের পার্সেন্টেজ কম দিয়ে অনেক সময় প্রিজারভেটিভ করা হয়, এই জন্য ফর্মালডিহাইডটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা অ্যালার্জি। দেন কাম টু দ্য প্যারাফেনাইলিন ডায়ামিন, পিপিডি। প্যারাফেনাইলিন ডায়ামিন সাধারণত পাওয়া যায় যারা আমরা হেয়ার ডাই ইউজ করি। হেয়ার ডাই যারা আমরা ইউজ করি, প্রথমবার দেখবো স্যার আমি প্রথমবার যখন ইউজ করলাম আমার তো কোনো স্যার এটা রিয়েকশন হলো না, পরের বার কেন হইলো? ওই যেহেতু অ্যালার্জি, ওই যেহেতু এটা আমরা বলছি টাইপ 4 ডিলিট হাইপার সেন্সিটিভিটি, এই কারণে এটা প্রথমবার হয় নাই, এটা পরের বার এই জিনিসটা হয়েছে, এই কারণে হয়। অনেকের দেখা যায় নেল পলিশে হয়, নেল পলিশের মধ্যেও থাকে যে জিনিসটা, ওইটাও অনেকের অ্যালার্জি হয়। দেন আর একটা ইম্পর্টেন্ট অ্যালার্জি আছে ইপক্সি রেসিন। ইপক্সি রেসিনটা সাথে ইউজ করা হয় আমরা ডেন্টিস্টরা ইউজ করে, তারা যখন ফিলিং মেটাল দিয়ে ইউজ করে, তো সেই ইপক্সি রেসিনটা আর কারণে দাঁতের মধ্যে পরে তার ওই দেখা যায় যে এই অ্যালার্জি ডেভেলপ। দেন আছে তারপিনটিন। তারপিনটিনটা কোথায় ইউজ করা হয়? আমরা নতুন যখন বাসা আমরা সবাই বানাই তখন দেখা যায় দরজা জানালার মধ্যে এই যে আমাদের রং দেহা রঙের মধ্যে তারপিনটিন মিশানো হয়, ওই গড়ে গেলেই তা দেখা যায় যে তার প্রবলেমটা হয়। সুতরাং এই তারপিনটিনই একটা অ্যালার্জেন। কিছু কিছু ড্রাগ আছে এই ড্রাগের মধ্যে নিউমাসিন দেওয়া হয়। আমরা জানি সব কিছু ড্রাগের মধ্যে এই যে স্টেরয়েডের মধ্যে প্রায় অনেকে নিউমাসিন দেওয়া হয়, একদম ডারমাসল এন, তারপরে আবার বেটনোসল এন দেওয়া হয়, নিউবেট এন দেওয়া হয়, এই যে নিউমাইসিন, ফ্রামাইসিটিন, বেঞ্জোকেন, প্রোকেন, ল্যানোলিন, এই ড্রাগগুলা, এই ড্রাগগুলা সবার জন্য না, অনেকের ক্ষেত্রে এই ড্রাগগুলোর মধ্যে এই দিস ড্রাগস আর অ্যালার্জেন। এই ড্রাগ যদি আমরা যদি যখন কোন রুগীকে আমরা দিব, বল স্যার আপনি ওষুধ দিলেন আমার একদিনটা কমার জন্য, আমার তো কমলো না, তখন আমাকে চিন্তা করতে হবে কেন কমে নাই। এই কারণে আমি যে ড্রাগটা দিছি ওই ড্রাগের মধ্যেই কিছু অ্যালার্জেন। আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিকের মধ্যেও আসছে, অনেক অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে, মেইনলি হচ্ছে পেনিসিলিন, ওই পেনিসিলিন দেওয়ার পরে দেখা যায় তার ওই অ্যালার্জিটা অনেক সময় বেড়ে যায়। এই জিনিসগুলো আমরা যখন এই জিনিসগুলো আমরা লিখবো আমরা দিব তখন আমরা একটু চিন্তা করে দিব। তো দিজ আর দা অল এক্সোজেনিয়াস এক্সিমা। এক্সোজেনিয়াস এক্সিমা কজড বাই অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। তো সেম ফটো অ্যালার্জিকে হয়, সূর্যের আলোতে অনেক সময় গেলে অনেকের এটা হয়, আবার ফটো কন্ট্যাক্ট অনেকের সাথে সাথেই হবে, আবার অনেকের একটু পরে হবে সূর্যের আলো। যদি সাথে সাথে যদি সেটা হয় তাহলে ফটো কন্ট্যাক্ট, পরে যদি হয় সেটা হচ্ছে ফটো অ্যালার্জি। These are all about etiological classification. These are all about irritant contact dermatitis. These are allergic contact dermatitis.
আর এন্ডোজেনিয়াস একজিমাটা আমি একটু পড়ে আলাপ করি, এইগুলো ছাড়া আর আমরা আরেকটু যে আলাপ করি সেটা হচ্ছে রিজিওনাল একজিমা। রিজিওনাল একজিমাটা এই জিনিসটা আবার এক এক রিজিওনে এক এক জায়গায় এক এক রকমের মধ্যে হয়। এর মধ্যে সবচেয়ে কমন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ার একজিমা। ইয়ার একজিমাটা হচ্ছে যে সিক্রেশন অফ দি ইয়ার, কানের থেকে অনেক সময় সিক্রেশন হয় ডিরাইভ ফ্রম দি অ্যাপোক্রাইন সিবিএসিয়ার গ্ল্যান্ড। আমাদের কানের ভিতরে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড সিবিএসিয়ার গ্ল্যান্ড থাকে, তারপর এখানে আমরা চুলকাই ট্রমেটাইজ করি, তারপরে আবার আমরা রাবিং করি, উইপিং করি, স্ক্রেচিং করি, এগুলো জায়গাটা আমার ইডিমা হবে এবং এই জায়গাটা আমার ইনফেকশন হবে, এক্সট্রা হয়ে আমার ইনফ্লামেশন হবে, তারপরে আমাদেরকে একজিমা হবে। কানের একজিমার সাথে কোন জায়গায় হয়, একজিমা বলতে ইয়ার সাধারণত ওটাইটিস এক্সটার্নাল কারণে হতে পারে, আবার এটা আমাদের পোস্ট অরিকুলার যে আমার পোস্ট অরিকুলার ফোল্ড যেখানে আছে ওই ফোল্ডের মধ্যে হয়, আবার এক্সটার্নাল অডিটরি ক্যানেলের মধ্যে হয়, আর ইয়েলো ডারমাটাইটিস যেটা হয় কানের মধ্যে যেটা হয় এটা হয় সাধারণত আবার নিকেলের কারণে, ওই যে গোল্ড পড়া হয়েছে এই নিকেলের কারণেই, এই নিকেলের মধ্যে যে অ্যালার্জিটা ছিল এটার কারণে ইয়েলো ডারমাটাইটিসটা হয়। এইবার আসছি আমরা, এটা শুধু ইয়ার একজিমা, কিছু রুগী আসবে স্যার আমার কানের মধ্যে একজিমা হয়েছে, তা আমার দেখেন এটা কি কেন হয়েছে জিনিসটা জানি, তাহলে আমার খুব সুবিধা হবে ট্রিটমেন্ট করার। আইলি ডারমাটাইটিস যেটা এটা কেন হয়, মেইনলি আপার আইলিড হয় আমার ডিউ টু নেক নেল পলিশ থেকে, দেখেন যার যখন তো নেল পলিশ হবে যখন তার চুলকাবে তখন সে আপার আইলিডের মধ্যে সে চুলকাবে, এই জিনিসটা আমার আপার আইলিড হয়। আর যদি আপার আইলিড এবং লোয়ার আইলিডই যদি হয় তখন ভাবতে হবে এটা ডিউ টু অ্যাটোপিক একজিমার কারণে হয়েছে, অ্যাটোপিক ডারমাটাইটিসের কারণে। এগুলো ছাড়াও আমরা স্পেশালি মেয়েরা ইউজ করে মাস্কারা, আই শেডু, সিমেন্ট আইনার, ওই টিপ দিয়া রাবার দিয়ে তারা আইলিডের মধ্যে গুলো লাগায়, এই জিনিসগুলো আমাদের আইলিডের মধ্যে আমাদের অ্যালার্জি হয়। হেয়ার ডাই, হেয়ার স্প্রে, এই জিনিসগুলো আমাদের অ্যালার্জি তৈরি করে। আইলেড কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আর কোস্ট মেনলি ফ্রম ট্রান্সফার ফ্রম দি হ্যান্ড, এই যে আইলিডের ডার্মাটাইটিসটা আমাদের হাত থেকে হয় ওই ডিউ টু নেল পলিশ, এটা আমাদের মনে রাখতে হবে। এইবার আসি আমরা হ্যান্ড একজিমা, এটা খুব কমন, আমরা যখন প্র্যাকটিস করেন আপনারা যখন প্র্যাকটিস করবেন হ্যান্ড একজিমাটা আমরা সবচেয়ে কমন আমরা এটা পাই। হ্যান্ড একজিমাটা কাদের বেশি হয়, হ্যান্ড একজিমা সাধারণত মেনলি হয় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, কিছু লাগলো ওই যে আগে আমি বললাম সিমেন্টের কারণে যারা কাজ করে তাদের এটা হতে পারে, বা অ্যাটোপিক ডার্মাটাইটিস যাদের থাকে, অ্যাটোপিক ডার্মাটাইটিস একটু পরে আমি আলাপ করতেছি, অ্যাটোপিক ডার্মাটাইটিসের কারণে এটা হতে পারে, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস তো বললাম সিমেন্টের কারণে হতে পারে, এবং সোরিয়াসিসের কারণে এটা হতে পারে। তবে হ্যান্ড একজিমাটা মেনলি ইট ইজ এ অকুপেশনাল প্রবলেম, অকুপেশনের উপর নির্ভর করে 80% অফ দি হ্যান্ড ডার্মাটাইটিস আর ডিউ টু অকুপেশনাল কাজ, কাদের বেশি হয়, ফুড সার্ভিস ওয়ার্কার যারা থাকে, যারা পাকগুড়ে ধরনের কাজ করে, আমাদের কাজের বুয়ারা থাকে, আমাদের মারা থাকে, আমাদের মা খালা যারা কাজ করে তারা তাদের জিনিসটা হয়, এবং পানি নিয়ে কাজ করে বেশি কারা, ফুড সার্ভিস যারা করে তারাই তো করে, হেয়ার ড্রেসাররা করে, যারা মাছ ধরে তারা করে, যারা মাছ বিক্রি করে তারা করে, যারা মাংস বিক্রি করে তারাও ওইটা করে, যারা অটোমোবাইল ফ্যাক্টরিতে কাজ করে তাদের হবে, যাদের মেটাল এবং কাঠের কাজ করে তারা হবে। এই কারণে যখন আমরা হ্যান্ড ডার্মাটাইটিস যদি আমরা যখনই আমাদের কাছে আসে আমরা প্রথমে জিজ্ঞেস করব কতদিন হয়েছে, কি কাজ করেন, তারপরে তার সোরিয়াসিস আছে কিনা, সোরিয়াসিস থাকলে তো অন্য জায়গায়ও থাকবে, হাতে থাকতে পারে, তার অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে কিনা, অ্যাটোপিক ডার্মাটাইটিস যদি কারণে যদি হয় তাহলেও হতে পারে, অথবা সে কি কাজ করে, এইটার উপরেই আমরা নির্ভর করে আমরা তাকে আমরা চিকিৎসা। নেক্সট আমরা চলে যাই আরেকটা যেটা হচ্ছে ব্রেস্ট একজিমা। ব্রেস্ট একজিমা যে জিনিসটা এটা সাধারণত কাদের বেশি হয়, সবচেয়ে বেশি এটা হয় নার্সিং মাদারদের বেশি হয়, এটা নিপলে হয় এবং রেগুলার হয়। তো এই জিনিসটা বাচ্চা নেওয়ার সময় যখন দুধ খায় তখন যখন দুধ খাওয়ার পরে মারা এটা মুছে ফেলে এটা একটু ড্রাই হয়ে যায়, এখানে বাচ্চারা কামড় দেয় ক্র্যাকিং হয়, এই ক্র্যাকিং এর কারণেই কাস্টিং হয়, পেইনফুল হয়, হওয়ার পর এখানে একটা একজিমা হয়ে যেতে পারে। এই একজিমাটা আরো অনেকগুলো কারণে হতে পারে, আবার সেইটাই যদি কারো সেবোরি ডার্মাটাইটিস থাকে, এটাও আজকে আর একটু আলাপ করবো আমি, সেবোরি ডার্মাটাইটিস কারণে হতে পারে,
এক্টোপিক ডার্মাটাইটিস কারণ হতে পারে, কোনটা ডার্মাটাইটিস কারণ স্পেশাল একটা ইনফরমেশন আছে, সাধারণত ইট ইজ বাই লেটার, যদি কার ইনল্যাটারাল হয় এবং ইফ ইট ইজ পারসিস্ট মোর দেন থ্রি মান্থ, যদি একটা সিঙ্গেল ব্রেস্টে যদি হয় তিন মাসের বেশি যদি পারসিস্ট করে তাহলে আমার বায়োপসি ম্যান্ডেটরি, কেন টু এক্সক্লুড পেজেট ডিজিজ অফ দি ব্রেস্ট। যদি বাইলেটারাল হয় এবং আমরা তিন মাসের বেশি এটা থাকবে না, আমি ওষুধ দিলেই সেটা আমাকে কমে যাবে। এই কারণে এটা আমি আবার রিপিট করি, ইউনিল্যাটারাল ব্রেস্ট একজিমা ইফ পারসিস্ট মোর দেন থ্রি উইক থ্রি মান্থ বায়োপসি ইজ ম্যান্ডেটরি টু এক্সক্লুড পেজেট ডিজিজ অফ দ্য স্কিন। এই জিনিসটা আমরা খুব মনে রাখতে হবে। আরেকটা খুব যে পাওয়া যায় বা অনেক সময় আমরা হাতে এবং পায়ে সাগুর দানার মতো পাওয়া যায়, তো স্যার আমি যদি একটু গোসল করি আমার হাতে পায়ের মধ্যে স্কিনের নিচে সাগুর দানার মতো হয়, গোটা গোটা কিছু হয় বা খুব চুলকায়, পানিটা যখন বার করে ফেলি তখন স্যার খুব আরাম লাগে, চুলকায়, সিভিয়ার পেইন হয়, এটাকে বলা হয় পম্পফোলিক্স অথবা ডিহাইড্রোসিস। তো এইটা সাধারণত যাদের থাকে তাদের হিস্ট্রি নিতে হবে, যে তাদের সাধারণত ওই ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপি থাকে। ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপিটা আমার ঠিক তখনই আমি আবার আসবো যখন আমি অ্যাটোপিক ডার্মাটাইটিস আমরা পড়াবো। আর এরপরে আমাদের কমন আর একটা একজিমা আমাদের আসে ডার্মাটাইটিস যেটা থাকে সেটা হচ্ছে ডায়পার ডার্মাটাইটিস। ডায়পার ডার্মাটাইটিসটা সাধারণত ইনফ্যান্ট বাচ্চাদের হয় স্বাভাবিক, এটা কেন হয় ইরিটেশন অব দি ইউরিনারি এবং ফিশিয়াল ইনকন্টিনেন্স থেকে হয়, এইটাতে আর অনেকগুলো কারণেই সেটা হয়। আরেকটা হচ্ছে যদি আমার যদি ক্যান্ডিডিয়াসিস থাকে, যদি আমার সোডিয়াসিস থাকে, তাহলে আমি কি করে বুঝবো এইটা আমার একজিমাটা কি, এই যে আমার একজিমাটা হয়েছে আমার ডায়পার এরিয়াতে, এটা কি ডিউ টু আমার এটা একজিমা না সেটা আমার ক্যান্ডিডিয়াসিস না সেটা আমার সোরিয়াসিস। যদি সেটা আমার সোরিয়াসিস হয় তাহলে আমার ইনগুইনাল ফোল্ডও হবে, যদি আমার ক্যান্ডিডিয়াসিস যদি হয় এটা আমার ইনগুইনাল ফোল্ডে হবে, বাট যদি সেটা আমার ডায়পার ডার্মাটাইটিস হয় তাহলে ইনগুইনাল ফোল্ডটা আমার স্পেয়ার থাকে, ওখানে সেটা আমার হবে না। এই তিনটা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি, যে ইনগুইনাল ফোল্ড যদি ইনভলভ করে তাহলে সেটা সোরিয়াসিস হবে, ইনগুইনাল ফোল্ড যদি ইনভলভ হয় তাহলে আমার ক্যান্ডিডিয়াসিস হবে, আর যদি আমার এটা না করে তাহলে দ্যাট ইজ ডিউ টু এটা আমার ডায়পার ডার্মাটাইটিস। আরেকটা সাধারণত আমার রিজিওনাল একজিমা হতে খুব কমন পাওয়া যায়, এটা আমরা যখন ছোট ছিলাম গ্রামে যখন আমরা বড় হয়েছি তখন দেখতাম শীতকালে ওই আমরা একটা ধরেন কি বলবো মাটির পাতিলে লাগতি যে আগুন আগুন ইয়া করতে, হ্যাঁ শীতটাকে নিবারণ করার জন্য, তখন দেখা যেত যে আমি তখন ছোট ছিলাম তাতে আমারও এই এন্টেরিয়র সিনে তখন বুঝতাম না খুব চুলকাইতো, কেন চুলকাইতো সেটা এটা এই যে এইটাকে তখন আমার দেখা যাইত যে সেইটা আমার এটাকে বলা হয় জেরোটিক একজিমা। জেরোটিক মানে হচ্ছে ড্রাইনেস, দেখা যায় এখন পত্রিকায় প্রায় যখন বৃষ্টির অভাবে ওই আমাদের চাঁপাইনবাবগঞ্জে রংপুর দিনাজপুর সমস্ত এলাকায় মাটিটা ফেটে গেছে, ঠিক এরকমও আমাদের পায়ের মধ্যে যখন এরকম পাউডার ড্রাই থাকে, এই ড্রাইনেস গুলো আমাদের অনেক কারণেই আমাদের জিনিসটা হয়, স্পেশালি শীতকালে হয়, ওল্ড এজে হয়, এটা কমনলি হয় এন্টেরিয়র সিনে হয়, এক্সটেনসর অ্যাসপেক্ট অব দি আর্মে হয় এবং ফ্ল্যাঙ্ক এটা হতে পারে। আর আমাদের স্কিন ড্রাই থাকে কিন্তু আরো দুইটা কন্ডিশনে থাকে, অ্যাট্রোপিক একজিমা তো স্কিন ড্রাই থাকে, আর দোজ সাফারিং ফ্রম ডায়াবেটিক মেলাইটিস তারা সবাই বলে স্যার আমার স্কিনটা ড্রাই থাকে আমার, এইটা দিদিদের কথা অনেক সময় এটাকে বলা হয় জেরোটিক একজিমা। তো এইটা চিকিৎসাটা আমি একসাথে বলবো, এটা চিকিৎসাটা খুব কঠিন এই সমস্যা যখন থাকে আমরা। আরেকটা জিনিস আমরা একটু বলেই ফেলি যে একটা আমার অনেকে টিভিতে একটা অ্যাড দেখছিলাম যে এইটা আমাদের কি যেন আমি বলে গেছি আমি এইটা যে প্রত্যেকের একটা ভাষা আছে, যেমন চোখ দেখে চোখের চোখে কথা না বললেও চোখের ভাষা দেখে বোঝা যায় সে কি বলতে চায়, ঠিক এরকম আমাদের স্কিনের একটা ভাষা আছে, সে ভাষাটা হচ্ছে আমার স্কিন সবসময় ওয়েলি জিনিস পছন্দ করে। যদি আপনি আমার আপনি যদি আপনি বুড়ো হইতে না চান আপনি ইয়াং থাকতে চান মেক ইউর স্কিন ওয়েলি, বাট একটাই শুধু ওয়েলি যদি মুখ যদি তেল তেলে থাকে একটু একনি হতে পারে, এই একনিটা ছাড়া আর ওয়েলি স্কিনের খুব একটা বেশি খারাপ সাইড। আরেকটা একজিমা আছে যেটা বলা হয় নিউমুলার একজিমা। নিউমুলার মানে হচ্ছে কি অনেকটা কয়েন শেপ, ওই ধরেন আমরা বাংটি টাকা যেটা এক টাকা যে আমাদের যে তামার টাকা থাকে এক টাকা নোট পাঁচ টাকা নোট গোল থাকে, এরকম আমাদের পায়ের মধ্যে থাকতে পারে
ডরসাম অফ দ্য ফুটে আমাদের ডরসাম অফ দ্য হ্যান্ডে থাকতে পারে, এক্সটেনসার অ্যাসপেক্ট অফ দ্য আর্মে থাকে, এরকম সার্কুলার একটা জায়গার মধ্যে আমার খুব চুলকাবে। এইটাকে বলা হয় নিউমুলার একজিমা। এটা আরেকটা নাম হচ্ছে ডিসকয়েড। আরেকটা একজিমা আছে আমার সার্কামস্টমি একজিমা। এইটা যখন দেখা যায় কারো সিএ রেকটাম থাকে, অনেক সময় দেখা কুলস্টমি আমরা সবাই বুঝতে পাই আমাদের যাদের ছোট ছেলে মেয়ে ভাই বোন যাদের মা বাবা দাদা দাদি নানা নানি খালা ফুফু যাদের এটোপিক থাকে, এটোপিক ডেফিনিশন আপনারা জানেন, আমি একটা করবো তবু এখন বলে দিচ্ছি। এটোপিক হচ্ছে ফ্যামিলি প্রিডিসপোজিশন অফ অ্যাজমা, একজিমা, হে ফিভার অথবা স্নেজিং যেটা থাকে, এটা যাদের থাকে তাদের সন্তানদের এরকম পিট্রিয়াসিস অ্যালবা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এই কারণে পিট্রিয়াসিস অ্যালবা যদি হয় ভয় পাওয়ার কিছু নেই, মুখের বিভিন্ন জায়গাতে থাকতে পারে, চিকে থাকবে, আপার আর্মের ট্রাঙ্কে বিভিন্ন থাকবে, ওইটাতে পুরলি মার্জিনেটেড। যদি আমি লেন্স দিয়ে দেখি তাহলে ছোট ছোট তাদের স্কেল পাওয়া যাবে, তার একটু চুলকানিও থাকতে পারে। ওইটা যদি আমি কিছুই আমার কিছু লাগে না, আমি ট্রপিক্যাল স্টেরয়েড দিয়ে দিই এবং যদি আমি অলিভ অয়েল বা ধরেন আমি ময়েশ্চারাইজার দিয়ে দিই আমার এমনি এটা করি। আর লাস্ট আরেকটা জিনিস বলি আমি আমার শেষ করি, গ্রেভিটেশনাল একজিমা। গ্রেভিটেশনাল একজিমাটা তাদেরই বেশি থাকে যারা ধরেন ভেরিকুল বেইং যাদের বেশি থাকে, প্রেগনেন্সিতে এটা থাকতে পারে, বা যারা সবসময় দাঁড়ায় থাকতে হয়, জব করতে হয়, ট্রাফিক দিয়ে যারা থাকতে হয় তাদের এটা বেশি হয়। কেন হয়? ভেরিকুল কারণে ইনএডুকেট প্রভিশন অফ নিউট্রিয়েন্ট এন্ড অক্সিজেন টু দ্য স্কিন। আমার স্কিনের মধ্যে আমার অক্সিজেনও পাচ্ছে না, নিউট্রিশনও পাচ্ছে না, তো এই কারণে আমাকে এটা বেনাস্টেসিসের কারণেই আমার এইটা ক্ষতি পাবে। তো এইটা যদি চিকিৎসাটা সোজা আমি যতই তাকে চিকিৎসা দিই বলে স্যার আমার তো এটা কমতেছে না, না কমানোর জন্য তো আমি যে ওষুধ দিলে কেন কমে না, এটা তো ডিপ্রেসড হবে না, আমাকে কারণটাকে জানতে হবে যে তার ভেরিকুল বেইন আছে কিনা, সে কি প্রফেশনে কাজ করে। যদি বলেন না স্যার আমি দাঁড়িয়ে কাজ করতে, ঠিক আছে আপনি দাঁড়িয়ে কাজ করেন, অসুবিধা নাই, রাত্রে যখন আপনি ঘুমাবেন পায়ের নিচে একটা বালিশ দিয়ে ঘুমাবেন, তাহলে হবে কি সার্কুলেশনটা তার ওই যে বেনাস রিটার্নটা ভালো হবে, সার্কুলেশনটা ভালো হবে, এটা কমেছে। এটা সবগুলোই আমি এতক্ষণ আলাপ করলাম, এটি হচ্ছে রিজিওনাল ডার্মাটাইটিস। আর ক্রনিক যে ডার্মাটাইটিস থাকে এটা বলা হয় লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস। হ্যাঁ, এটা ক্রনিক একটা, আমি আগে বলছি ডেফিনেশন লাইকিনিফিকেশন। আমরা সবাই যারা শহরে থাকি আমরা গরুর গাড়ি দেখছি, আবার গ্রামে থাকি বা শহরে যেখানে থাকি আমরা দেখবে অনেক সময় গরুদের ঘাড়ের মধ্যে স্কিনের একটা চেঞ্জ দেখা যায়। যারা গ্রামে হাল চাষ করলেও তার ঘাড়ের মধ্যে একটা চেঞ্জ থাকে, এটা কেন হচ্ছে? রিপিটেড, এখানে একটা ফিক্সিং এর কারণ, রিপিটেড এখানে একটা ফিক্সিং হচ্ছে, লাইকিনিফিকেশন হচ্ছে, আর এখানে অ্যাক্সেন্টুয়েশন অফ দি স্কিন মার্ক। এখানে আমার স্কিনের যে মার্কটা খুব প্রমিনেন্ট হবে, আমার বারবার এখানে আমার ফ্রিকশন হয়েছে, এই ফ্রিকশনের কারণে আমার এই লাইকিনিফিকেশনটা। এটা সাধারণত কোথায় থাকে? এটা আউটার সার্ফেস অব দি ফোরআর্মে পাওয়া যায়, স্ক্রুটামে পাওয়া যায়, পেরিএনাল রিজিওনে পাওয়া যায়, ইনার অ্যাসপেক্ট অফ দি থাইয়ে পাওয়া যায়, লোয়ার লেগে পাওয়া যায়, অ্যান্ড ফ্রন্ট অব দি অ্যাঙ্কেল জয়েন্টে আমার পাওয়া যায়। এটাকে বলা হয় লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস। তো দিজ আর অল অ্যাবাউট হচ্ছে আমার একজিমা। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে থাকতে পারে যে স্যার এবার হচ্ছে আমি চিকিৎসা কি করব। প্রথম হচ্ছে আমি ডায়াগনোস কিভাবে করবো। স্কিনের অ্যাকচুয়ালি একজিমা ডায়াগনোসিসটা হচ্ছে আমরা দেখে রুগীকে আমরা ইয়ে হবে, দেখার আগে আপনাকে ভালো করে একটা হিস্ট্রি নিতে হবে যে কি কারণে হয়েছে। এক্সোজেনিয়াস প্রথম বার করবেন, এটা কি এক্সোজেনিয়াস অথবা এন্ডোজেনিয়াস, অথবা এক্সোজেনিয়াসও না এন্ডোজেনিয়াসও না, অথবা আমার একটা এরিয়াতে আমার একটা স্পেসিফিক এরিয়াতে আমার হয়েছে এই রিজিওনাল একজিমা কিনা, এই জিনিসটাকে আমাকে বার্তা করতে হবে। হিস্ট্রি, আমি পেশেন্টকে আমি একটা হিস্ট্রি নিব, তারপরে হিস্ট্রি নেওয়ার পরে দেখা যাচ্ছে যে না আমি কোনো হিস্ট্রি দিতে পারতেছি না, আমার তো কোনো কনফিউজও হচ্ছে,
তারপরে আমি তাকে যদি মনে করি যে না আমি তাকে বায়োপসি করব, বায়োপসি যে কনফার্মেশন, বায়োপসি কি পাবো? স্পঞ্জিওসিস। স্পঞ্জিওসিস কি যে খুব সোজা আপনারা জানেন, আমার দুইটা সেলের যেমন তিনটা সেলের মধ্যে একটা স্পেস থাকবে, ইন্টার সেলুলার স্পেসে আমার কিছু ফ্লুইড থাকবে। আমি যদি সোজা ভাষায় বলি, আমরা সব স্পঞ্জের মিষ্টি খাই, মিষ্টি খেলে কি হয়, সো আমি যখন মিষ্টিটাকে চাপ দেই আমার একটু ফ্লুইড বাই হয়। ঠিক কেন হয়? আমার স্পঞ্জের মিষ্টির দুই ফাঁকের মধ্যে আমার কিছু ফ্লুইড ছিল। ঠিক আমার যখন বায়োপসি যখন আমি করি, আমি দেখি আমার ইন্টার সেলুলার স্পেসে আমাকে ফ্লুইড পাওয়া যায়। এই ফ্লুইড যখন আমি পাই, পেলে আমি কনফার্ম হই যে আমার স্পঞ্জিওসিস দ্য হলমার্ক অফ দি ডায়াগনোসিসটা হচ্ছে, আমার হলমার্কটা কি? স্পঞ্জিওসিস। স্পঞ্জিস পেলে আমি বলবো দিস আমার এক্সাম। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আমার ট্রিটমেন্ট আমি কি করব? ট্রিটমেন্ট আসলে আমরা এক এক জায়গায় এক এক রকমের ট্রিটমেন্ট আমরা করব। বেসিক্যালি আমরা ট্রিটমেন্ট যখন আমরা করব, এর আগে আমি বলবো আমাদের যে ক্লাসিফিকেশন ছিল, একিউট বলছি আমরা একটা, সাবএকিউট একটা আমরা বলছি, ক্রনিক আমরা একটা বলছি। আমি জানি না আপনাদের মনে আসছে কিনা, একুইট সোজা ভাষা যদি আমি আরো শর্ট করে বলি, কি করে আমি একুইট এবং ক্রনিক বুঝবো? একুইট যখন থাকবে তখন ওইখানে আমার ডিসচার্জ থাকবে, সোজা হিসাব একুইট যখন থাকবে তখন ওইখানে আমার ডিসচার্জ থাকবে, ওইখানে আমি স্ক্র্যাচিং করব, আমি চুলকাবো, চুলকালে আমার সেকেন্ডারি ইনফেকশন থাকবে। আর ক্রনিক যখন থাকবে ওইখানে আমি চুলকাবো, বাট ওইখানে আমার উজিং থাকবে না, ওই জায়গাটা আমার ওয়েট থাকবে, ওইটা আমার ড্রাই থাকবে। তাহলে আমি যখন একুইট যখন দেখবো তখন আমার উজিং থাকবে, ওই যে ডেফিনেশন বলছিলাম উইপিং, উইপিংটা থাকবে আমার একুইটে, আর উইপিংটা থাকবে না আমার ক্রনিকে, ক্রনিকে আমার ড্রাই এবং লাইক ইনফেকশন। এখন আমি প্রথমেই পেশেন্টকে আমি সাব একিউটটা আরেকবার বলেন, কোনটা সাব একিউট টাইপটা? জি স্যার। আচ্ছা, একুইট যখন আমি বুঝবো যখন আমার ডিসচার্জ থাকবে, আমার যেটা বিজা থাকবে, বিজা যদি থাকে তাহলে আমি বুঝবো যে আমার একিউট, আর বিজা না থাকে যদি ড্রাই থাকে তাহলে বুঝবো আমি ক্রনিক। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে যদি আমার একুইট থাকে, একটা একুইট একজিমা থাকে, তখন আমি ওইখানে কি করব? আমি ওইখানে প্রথমে যেহেতু একুইট আমার আছে, আমার একটা ইনফেকশন থাকবে, উজিং থাকবে, আমি এর আগে আমাকে বলি যে কোনো ট্রিটমেন্টই আমাদের স্কিনে আমরা তিনটা কথা বলি, একটা জেনারেল ট্রিটমেন্টের কথা বলি, একটা স্পেসিফিক ট্রিটমেন্টের কথা বলি। জেনারেল ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টকে আপনি এসুরেন্স দিন, এসুরেন্স দিবেন কি যে আপনার ভালো হয়ে যাবে। তো রুগীরা বলে স্যার আমি যে শুনলাম স্কিনের রুগী নাকি ভালো হয় না, এটার আনসারটা হবে আপনি এরকম যে আপনি আমাকে বলেন ডায়াবেটিস কি ভালো হয়? না স্যার ডায়াবেটিস তো ভালো হয় না। ব্লাড প্রেশার কি ভালো হয়? তো না স্যার তা তো ভালো হয় না। আপনি উত্তর আর দিলেন না, রুগী নিজে বলে ফেলবে। কিছু কিছু রুগী হয় ভালো ভালো হয় না, বাট তারা কন্ট্রোল হয়ে থাকে, কন্ট্রোল হওয়াটাই তাদের ভালো হওয়া। আর ভালো যে হয় না তা বলা যাবে না, আপনি যদি মেনটেন করতে পারেন আপনার অবশ্যই ভালো হয়ে যাবে। এটা থেকে প্রথম আপনি একটা ইনস্যুরেন্স দিবেন, নাম্বার ওয়ান, ইনস্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রুগীকে আপনাকে জেনারেল একটা। তারপরে তো আপনি বুঝবেন আমার একুইট না ক্রনিক। একুইট যদি আমার থাকে তখন তাকে আপনি বলবেন যে আপনি একুইট, আমি তাকে বললাম তাকে ইনস্যুরেন্স দিবেন, রিইন্স্যুরেন্স তাকে করতে হবে যে আপনি ভালো হয়ে যাবেন। আর একটা রুগী কি ইনস্যুরেন্স থেকে রিইন্স্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি রুগী বলে যে না আপনি এই রুগী আপনি মারা যাবেন না, তার রুগীর মনোবলটা অনেক বেড়ে যায়। আমরা ডাক্তাররা আসলে অনেক ভালো চিকিৎসা করি, বাট আমরা হয় কি রুগীকে সময় দেই না, অনেকেই আমরা দেই না, বাট রুগীর সাথে কথা বলি না। রুগীর সাথে আপনি যত কথা বলবেন আপনার গুডউইল তত বাড়বে, আপনার প্র্যাকটিস তত বাড়বে, আপনার সুনাম তত বাড়বে, রুগী বারোকত রুগীর সংখ্যাও তো আপনার বাড়বে, সবকিছু ভালো হবে। রুগীকে আপনার সময় দিতে হবে, রুগীকে আপনার একটু বুঝাই দিতে হবে। তো এই যে এসুরেন্স এবং রিএসুরেন্স, এটা রুগীর জন্য একটা বড় ইম্পর্টেন্ট। এখন যদি আপনি একুইট একজিমা দেখেন তখন আপনি করবেন কি, তাকে আপনি ট্রিটমেন্ট দিবেন, কি চিকিৎসা দিব? প্রথমেই আমি তাকে এসুরেন্স রিএসুরেন্স দেওয়ার পরেই তাকে আমি একটা অ্যান্টিবায়োটিক। কেন আমি তাকে অ্যান্টিবায়োটিক দিব? যেহেতু এটা একুইট স্টেজ, তার ডিসচার্জ আছে, রুগীর ইচিং আছে, এই জিনিসটা আমি তাকে অ্যান্টিবায়োটিক দিব। তারপরে আমি তাকে পেশেন্টকে স্টেরয়েড দিব। কি স্টেরয়েড দিব আমি একটু পরে বলতেছি, কি স্টেরয়েড দিব তাকে আপনি একটা স্টেরয়েড দিবেন, কি ফর্মে দিবেন, নট ক্রিম, আমি ওয়েন তাকে আমি স্টেরয়েড একটা ওয়েনমেন্ট, আমি স্টেরয়েড ক্রিম দিব, আমি কোনো ওয়েনমেন্ট দিব না, যেহেতু এখানে তার এটা
ভিজে আছে, তারপর যেহেতু রোগীর ইচিং আছে, ইচিং এর জন্য আমি একটা অ্যান্টিহিস্টামিন, আমি কি অ্যান্টিহিস্টামিন দিব, কি আমি স্টেরয়েড দিব, আমি একটু পরে বলতেছি। এখন যদি আপনাকে বলেন যে আপনি তাকে কি স্টেরয়েড দিব, এই স্টেরয়েডের আমাদের একটা ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে একটা মাইল্ড, একটা মডারেট, একটা পটেন্ট, একটা সুপার পটেন্ট। এই তিনটে ক্লাসিফিকেশন আপনি সবসময় মনে রাখবেন, একটা মাইল্ড, একটা মডারেট, একটা পটেন্ট আর একটা সুপার পটেন্ট। আপনি কখনো নেভার ইন ইউর লাইফ আপনি কখনো কোনো পেশেন্টের ফেস এবং জেনেটালিয়াতে পটেন্ট এবং সুপার পটেন্ট স্টেরয়েড দিবেন না। আমি আবার বলতেছি, নেভার প্রেসক্রাইব পটেন্ট এন্ড সুপার পটেন্ট স্টেরয়েড ইন ফেস এবং জেনেটালিয়া। হ্যাঁ, দুই জায়গায় আপনি কখনো এটা দিবেন না। এটাই হচ্ছে এই জিনিসটা, যদি আপনি যদি রুগীকে যদি দেন দিলে কি হবে। আরেকটা হচ্ছে, আপনি যখনই কোনো জায়গায় কনফিউজ, আমি বলে ফেলি আরেকটা কথা, যখনই আপনি কোনো জায়গায় কোনো কনফিউশন, এটা কি একজিমা না এটা ফাঙ্গাস, আপনি কনফিউজ বুঝতে পারতেছেন না, আপনি একটু গুজরাট সাব সেন্টারে আছেন, আপনি এমন এক জায়গায় আছেন যেখানে আপনার কোনো সাপোর্টিং হ্যান্ড নাই, ইনভেস্টিগেশন করার সুযোগ সুবিধা নাই, জাস্ট আপনি যদি কনফিউজ থাকেন যে না মনে হয় মিক্সড হতে পারে, আপনি কোনো মিক্সড দিবেন না। আপনি যদি এরকম সন্দেহ থাকে, ইউ ফার্স্ট পেশেন্ট কনভিন্স করে আপনি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিবেন ফর 7 দিন, তখন আপনি কখনো আপনি কনফিউজ যখন থাকে, মিক্স যখন আপনি মনে করেন মিক্সড ইনফেকশন আছে, আপনি স্টেরয়েডটা প্রথম আপনি দিবেন না, আপনি অ্যান্টিফাঙ্গাল দিবেন। আপনার 7 ডেজ যখন বুঝবেন যে না আপনার তো কোনো লাভ হচ্ছে না, দেন ইউ গো টু স্টেরয়েড। মানে যারা আপনার জিপি, আমরা যখন জিপি আপনার করবেন তখন আপনারা ওই স্টেরয়েডটা আপনারা প্রথমবার দিবেন না, আপনার 7 দিন কোনো, ইফ ইউ আর কনফিডেন্ট যে না দিল ইজ একজিমা তখন আপনি স্টেরয়েড দিবেন। বাট ফেস এবং জেনেটিকিয়াতে আপনারা মাইল্ড এবং মডারেট এই দুই রকমের স্টেরয়েড আপনি দিবেন। এখন কি কি আপনার মাইল্ড আছে এবং কি কি আপনার মডারেট আছে, আমি একটা স্টেরয়েড একটা ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনটা হচ্ছে আপনার মাইল্ড যখন কোন স্টেরয়েড আছে আমাদের বা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন, হাইড্রিকর্টিসন, এগুলো হচ্ছে আমরা মাইল বলবো। এই মাইল গুলা আপনি ইজিলি ফেস দেন। আপনার আসবেন মডারেট গুলো, মডারেট গুলো হচ্ছে কি, মডারেট আর মডারেট গুলো হচ্ছে ফ্লুবিট্রাসিল, বিউটারে, এর মধ্যে বাজারে পাওয়া যায় ডেক্সামিথাসোন, টাইমসোন, এসিটোনাইট, এই জিনিসগুলো দিয়ে আপনি স্টার্ট করবেন। মাইল্ড এবং মডারেট যেগুলো আছে, স্লাইটলি পটেন্ট আর মডারেটলি পটেন্ট, এগুলো আপনি ফেসে এবং জেনেটালিতে দিবেন। দেন বাকি যে পটেন্ট এবং সুপার পটেন্ট যেগুলো আছে, পটেন্ট ড্রাগের মধ্যে আছে আপনার ফ্লুসিডোন, এসিটোনাইট এবং হেলিসিনোমাইড। এই যে আপনার বিটামিথাসোন গ্রুপের মধ্যে যেগুলো আছে ফ্লুসিডোন, এসিটোনাইট এন্ড হেলিসিনোমাইড, দিজ আর দ্য পটেন্ট স্টেরয়েড, এগুলো আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, বাট এক্সেপ্ট ফেস এবং জেনেটালিয়া। দেন আপনার কাম টু দ্য সুপার পটেন্ট, সুপার পটেন্ট হচ্ছে ক্লোবিট্রাসল, প্রোপিউনেট। এখন ক্লোবিট্রাসল প্রোপিউনেট আপনি দিতে পারবেন, এটা হচ্ছে সুপার পটেন্ট ড্রাগ। একটা জিনিস আপনাকে আমি বলি, সুপার পটেন্ট ড্রাগ কখনো আপনি 3 উইক্সের বেশি দিবেন না, কখনো আপনি সুপার পটেন্ট বেশি 3 উইক্সের বেশি দিবেন না। যদি দেখেন যে না আপনার 3 সপ্তাহ দেওয়ার পরে আপনার পেশেন্টের ইম্প্রুভ হয়েছে বাট নট আপ টু স্যাটিসফ্যাক্টরি, আপনি 7 দিন গ্যাপ দিয়ে দিবেন, আবার দেন আপনি সুপার পটেন্ট থেকে সুইচ ওভার করবেন, সুইচ ওভার করেই আপনি পটেন্টে চলে যাবেন, আপনি সুপার পটেন্ট থেকে পটেন্টে যাবেন, পটেন্ট থেকে আপনি মডারেটে যাবেন, মডারেট থেকে আপনি মাইলে যাবেন। এই দুই এই এই স্টেরয়েড দেওয়ার ব্যাপারটা আপনি একটু সাবধানে দিবেন। এখন আমি কিন্তু আগে বলছি, আমরা কিন্তু এখন যেই আমরা এখন যেই যেটা নিয়ে আলাপ করতেছি, এই একুইট একজিমা নিয়ে আমরা এখানে আলাপ করতেছি, আমরা এখন যেটা নিয়ে আলাপ করতেছি সেখানে আমরা অলওয়েজ আমরা ক্রিমটা দিব, এটা আমি আগে বলছি, আমরা ক্রিমটা দিব। আমরা প্রথমেই আমরা দিব সুপার পটেন্ট 3 সপ্তাহ, তারপরে যখন আমরা সুইচ আউট 3 সপ্তাহ পরে আমরা পটেন্টে যাব, পটেন্টের পর আমরা মডারেটে যাব, মডারেটের পরে আমরা মাইল্ড যাব। এই ক্লাসিফিকেশনটা আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন আপনি কাম টু দ্য অ্যান্টিহিস্টামিন দিবেন, অ্যান্টিহিস্টামিন আপনি অবস্থা বুঝে দিবেন। এখন ধরেন একজন লোক সে কি কাজ করে, যে কিছু কিছু অ্যান্টিহিস্টামিন গুলো আছে
ইনডিস্টামিন আপনার প্রথম গ্রেড আছে, সেকেন্ড গ্রেড আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন আছে। আপনি যদি কোনো লোক বলে যে সে সারাদিন তাকে নাইট ডিউটি করতে হয়, তাকে যদি আমি রাত তাকে যদি আমি ফার্স্ট জেনারেশনের যদি ইনডিস্টামিন দিই, রাত সে নাইট ডিউটি করতে পারবে। সুতরাং আপনি তাকে তার প্রফেশনের হিসাব করে কোনটা আপনার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যে পার্থক্যটা হচ্ছে এই, যেমন আমি আপনাকে বলি আপনি প্রোফেনরামাইন ম্যালেট যেটা আছে সেটা অনেক গুম হয় পেশেন্টকে, ওই পেশেন্ট ওইটাকে আপনি যে পেশেন্টের আপনি নাইট ডিউটি করে তাকে আপনার দেওয়া যাবে না, বা আপনার তখন আপনি তাকে যেটা আপনার কম গুম হয় ওইটা আপনি তাকে, এই জিনিসটা আপনাকে ইনডিস্টামিন দেওয়ার সময় আমাকে খুব হিসাব করে দিতে হবে। হ্যাঁ, এখন দেখা যাবে রাত্রে যদি তারা যদি আমাদের মধ্যে যারা আছে তারা যাদের নাইট ডিউটি করতে হয় না তাকে আপনি দিতে পারেন, তাকে আপনি ফার্স্ট জেনারেশন দিতে পারেন। বাট আমি সাধারণত আমি প্র্যাকটিক্যালি আমাকে যদি সাধারণত আমি মডারেট ড্রাগই বেশি পছন্দ করি, এবং যদি কাউকে দিতেই হয় তাহলে আমি তাকে দিনে যেটা আমি তাকে দিব এটাকে যাতে লেস সিডেটিভ থাকে, অ্যান্ড মডারেট সিডেটিভ যদি দিই তার সেটা আমি তাকে রাখবো। আর যদি কি বলি না তার স্যার আমার ঘুমও হয় না, আমি অ্যাঙ্গ্রি টেনশন আছি, তখন তাকে আপনি ওই গ্রুপটা দিতে পারেন, ফার্স্ট জেনারেশন অ্যান্টিস্টামিনটা আপনি দিতে পারেন। তো এইটা হচ্ছে আমার এই এক্সিমার একুইটের, আমি একুইট একজিমার আপনার ইয়ে কথা আপনাকে আমি বললাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন তাকে ক্রনিক একজিমাতে যখন আমরা যাব, ক্রনিক একজিমা আমরা ক্রনিকে যখন আমরা যাব তখনই আমরা তাকে দেখা যাবো তার খুব ড্রাই থাকে। একুইটে তো আমরা তিনটা জিনিস দিলাম, কি দিলাম, এক নম্বরে তাকে আমি বলতে প্রথমে তাকে আমরা দিলাম একটা অ্যান্টিবায়োটিক আমরা দিব, হ্যাঁ, সেকেন্ড আমরা তাকে বললাম যে আমরা তাকে স্টেরয়েড দিব অ্যাকর্ডিং টু তার সিভিয়ারিটির উপরে, মাইল্ড দিব না মডারেট দিব, পটেন্ট দিব, অথবা তাকে আমরা সুপারফুড দিব, এটা কখনো আমরা থ্রি উইকসের বেশি দিব না। থ্রি উইক দেওয়ার পরে দেখা যায় না তার দিতে হয়, তখন তাকে আমি জাস্ট সুপারফুড থেকে পটেন্টে চলে যাবো, সুইচ ওভার করবো, অথবা যে দিতেই যদি হয় সাত দিন আমি গ্যাপ দিয়ে দেন আমি তাকে যাবো। আর ফেইসি এবং জেনেটালিয়াতে কখনো আমি সুপার পটেন্ট ড্রাগটা আমরা ইউজ করবো না, এটা আমরা গ্যাপ রাখছি। আর ইন কেস অফ ক্রনিক একজিমা যদি আমার থাকে, ক্রনিক একজিমা থাকে তাহলে তো আমরা আবার উল্টা চিকিৎসা করতে হবে, ক্রনিক একজিমা থাকে তখন তাকে আমি ইমোলিয়েন্ট দিতে হবে। ইমোলিয়েন্ট মানে কি, বাজারে প্রচুর পরিমাণে ইমোলিয়েন্ট আছে, তখন আমরা তাকে আপনার বেসিলিন দিতে পারেন, হ্যাঁ তাকে বেসিলিন দিতে পারেন, নারিকেল দিতে পারেন, কোকোনাট অয়েল তাকে দিতে পারেন, 10% ইউরিয়া আপনাকে দিতে পারেন, ডিপেন্ডস আপন পেশেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশন। তার কন্ডিশন যদি ভালো হয়, হ্যাঁ তাকে তো আমরা আরো অনেক দামি দামি ওষুধে দেই, বাট তার অবস্থা বুঝে দিতে যেটা পেশেন্ট অ্যাফোর্ড করতে পারবে। তো যেহেতু একদিনের পেশেন্টের সাধারণত রিচম্যানদের খুব কম হয় না, একবার না 10% লোকদের হয়তো হয়, আবার যাদের হয় তাদেরকে আমরা কম দামি ওষুধে দিব, কারণ যেহেতু পেশেন্ট তাকে অনেকদিন তাকে ইউজ করতে হবে। তা দ্বিতীয়টা একুইট একজিমার কথা বললাম, দেন আমি তাকে ক্রনিক একজিমার কথা, তার ক্রনিক একজিমা যদি হয় তখন তাকে আবার আমি অলিভ অয়েল দিতে হবে, যদি পেশেন্ট যদি গরিব হয় অলিভ অয়েল, লিকুইড প্যারাফিন, তারপর দেন আমি তাকে যেটা আমি বললাম তাকে আমি স্টেরয়েড দিব, বাট ইন দ্য ফর্ম অফ ওয়েন্ট। আমি আগে বলছি যখন তাকে একুইট থাকবে তখন আমি তাকে ক্রিম ফর্মে দিব, আর যখন তাকে আমি ড্রাই থাকবে তখন তাকে ওয়েন্ট। যেগুলো আমি বলছিলাম ওই যে গ্রুপটা আছে ওই গ্রুপটাই আমি তাকে তাকে দিব, মাইল্ড মডারেট পটেন্ট অথবা সুপার পটেন্ট, এই গ্রুপটাই আমি তাকে দিব, বাট ওয়েনমেন্ট ফর্মে তখন আমি দিব ইন কেস অফ ক্রনিক একজিমাতে। বাট কখনো কোনো একজিমার অনেকগুলো আবার সাইড ইফেক্ট আছে, এগুলো আপনারা আপনারা জানেন। এই দিদার এইগুলো যদি আমি তাকে দিই, হ্যাঁ তাকে বললাম যে শুধু এখন স্টেরয়েড দিলে যে তার ভালো হয়ে যাবে তা না, অনেকে দেখা যায় গেল যে না স্টেরয়েড তাকে ভালো হচ্ছে না, তাকে দেওয়া আমি আরো কিছু ড্রাগ আমি আমি দেওয়া লাগতেছে, হ্যাঁ তাকে যদি আমাকে আরো ড্রাগ যদি আমাকে দিতে হয় তখন আমি তাকে অন্য কিছু আরো অনেক কিছু ড্রাগ আছে সেই স্টেরয়েড পর্যন্ত আমরা থাকি, স্টেরয়েড থাকলে ভালো না হয়। আমরা অনেক সময় ওই সমস্ত অনেক পেশেন্ট আছে যাদেরকে আমরা আপনার বাজারে টেক্রোলিমাস, পিক্রোলিমাস ওইগুলো আমরা দেই, অনেক সময় কিছু ড্রাগ আছে যে ড্রাগ গুলা পেশেন্টের বাধ্য হয়ে
অতই অনেক পেশেন্টকে আমরা অ্যাভয়েড করি, কারণ যেহেতু এটা অনেক অনেক ডিজিজ, অনেক দিন খেতে হয়। আপনি এমন কোনো ড্রাগ দিবেন না তার হাইপোথ্যালামিক সাপ্রেশন যাতে না হয়, এই জিনিসটা আমাকে রাখে খেল। তাইলে আমরা এখন চলে যাচ্ছি, একজিমা তো মোটামুটি আমার গেল, দেন আমি কাম টু দ্য সবগুলোই গেল আমার ইয়ে একজিমা এক্সোজেনিয়াস একজিমা। এবার আমরা যাব তাকে এন্ডোজেনিয়াস একজিমা। এন্ডোজেনিয়াস একজিমাটা কি, আমরা তাকে আমরা আগে আমরা বলছি এন্ডোজেনিয়াস একজিমাটা হচ্ছে দুটা, একটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, দিস ইজ এ ভেরি কমন ডিজিজ ইন আমাদের দেশে, খুব বেশি কমন অ্যাটোপিক ডার্মাটাইটিস। এই অ্যাটোপিক ডার্মাটাইটিসটা বেসিক্যালি 2-3% পিডিয়াট্রিক বাচ্চাদের আমাদের বেশি থাকে, 1% অ্যাডাল্ট পেশেন্টদের আমাদের থাকে। এই অ্যাটোপিক ডার্মাটাইটিসটা আমরা কমন আমাদের দেশে। এই অ্যাটোপিক ডার্মাটাইটিস এর যদি আমরা ডেফিনেশনটা বলি তাহলে আমরা কি হবে, অ্যাটোপিক ডার্মাটাইটিস ইজ এ প্রোয়াটিক ক্রনিক ডার্মাটাইটিস অ্যাসোসিয়েশন উইথ ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা একজিমা এন্ড হেফিভার। যাদের মা বাবা তাদের কারুর, আমরা যখন এরকম একটা পেশেন্ট আসবে, ছোট বাচ্চাদের সাধারণত ইজিলি আসে 5 বছর, সাধারণত 1-5 ইয়ার্স, 1-12 ইয়ার্স এর বাচ্চাদের মধ্যে সাধারণত আমাদের কাছে কোনটা আসে, তাদের ফ্যামিলি হিস্ট্রি থাকবে, তাদের অ্যাজমা থাকতে পারে, একজিমা থাকতে পারে, অথবা হেফিভার। হেফিভার মানে খুব রাইনাইটিস, প্রায় সর্দি টর্দি থাকে এটা, এবং তার ফ্যামিলি হিস্ট্রি অ্যাটোপি থাকে। হোয়াট ইজ অ্যাটোপি? এটিপি হচ্ছে একটা হেরিডিটরি প্রেডিসপোজিশন টু ডেভেলপ অ্যালার্জিক রিয়েকশন, ইটি ম্যানিফেস্টেশন বাই এক্সেসিভ আইজিই। যদি কোনো পেশেন্টের খুব বেশি পরিমাণে আইজিই থাকে তাহলে তাদের এই অ্যাটোপিক ডার্মাটাইটিস দেবে। অ্যাটোপিক ডার্মাটাইটিস হচ্ছে একটা বাচ্চাদের ড্রাগ এটা। হ্যাঁ, এই বাচ্চাদের ড্রাগটা খুব প্রচুর পরিমাণে, স্পেশালি আমাদের যে সমস্ত বাচ্চাদের দেশের বাইরে থাকে, আমি দেনি স্পেশালি সিলেটে আমি বলি, যা আমাদের সিলেটে প্রচুর বাচ্চা দেশের বাইরে থাকে, ইংল্যান্ডে থাকে, ওইখানকার যে ওয়েদারটা ড্রাই ওয়েদার, ওইখানে দেখো শীতকাল শীতকাল বেশি থাকে, ওয়েদার ড্রাই থাকে, ড্রাই থাকলে এটা বেশি হয়। আচ্ছা, এই অ্যাটোপিক ডার্মাটাইটিস যেটা, এটা আগে আমি বলছি যে 60% বাচ্চা যারা আছে এই অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস 60% বাচ্চা দেখা যায় তার জন্মের 3 মাস পর থেকেই, তাদের জন্মের 3 মাস পর থেকেই তাদের বডিতে বিভিন্ন ধরনের একজিমা দেখা যায় 60% বাচ্চা। আর 30% বাচ্চা যারা 3-1 বছরের মধ্যে হয় 60%, আর বাকি 30% বাচ্চা তাদের 1-5 বছরের মধ্যে হয়, আর 5 বছরের মধ্যে বাকি 10% বাচ্চাদের এই অ্যাটোপিক ডার্মাটাইটিস জিনিসটা ডেভেলপ। তো এখন যদি আপনাকে বলি হোয়াট ইজ অ্যাটোপি, অ্যাটোপি মানে হচ্ছে হেরিডিটারি প্রিডিসপোজিশন টু অ্যাজমা একজিমা এন্ড হেফিভার। তার যাদের মা বাবা দাদা দাদি নানানাই ভাই বোন তাদের কারোর অ্যাজমা আছে, একজিমা আছে, অথবা হেফিভার থাকে, তাদের এই সন্তানদের এই জিনিসটা খুব বেশি থাকে। এবং যদি কারোর মা বাবার যদি যদি কারোর মার যদি একার যদি কারো কোনো মার যদি একা থাকে, যদি মার একা থাকে, তাহলে 25% থেকে 50% বাচ্চার এই অ্যাটোপিয়ার সম্ভাবনা থাকে। আর যদি মা বাবা দুজনের দিয়ে এই অ্যাটোপি থাকে তাহলে আপ টু 79-80% বাচ্চাদেরই অ্যাটোপিক ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা কাদের খুব বেশি হয়? হায়ার ইকোনমিক গ্রুপ যাদের বেশি আছে, গরিবের বাচ্চাদের খুব একটা বেশি হয়, এবং যারা গরিবের বাচ্চাদের খুব বেশি হয়। এই অ্যাটোপিক ডার্মাটাইটিস আমি আগে আপনাদেরকে যেটা বললাম যে এটা হায়ার ইকোনমিক গ্রুপ যাদের খুব বেশি হয়, সলভেন্ট বাচ্চাদের একটা বেশি হয়। হ্যাঁ, এবং ওদের এটা খুব ভেরি কমন ডিজিজ, আমাদের এফ্লুয়েন্ট সোসাইটিতে এই ডিজিজটা বেশি হয়, এটা ফ্যামিলি হিস্ট্রিতে খুব একটা বেশি। এখন ওইটা কি তাদের প্রবলেমটা হয়? এক নম্বরে হয় যে যে প্রথম আমি বলি এটার মেজর যে 3টা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে প্রুরাইটিস চুলকানি হবে, আর ফেসিয়াল অ্যান্ড এক্সটেনশন ইনভলভমেন্ট ইনফেন্সি হবে, অ্যান্ড ফ্লাইডোরা লাইকেন ইনফেকশন হবে। প্রথম তার ভীষণ চুলকানি থাকবে, আর মুখে এবং এক্সটেনশন অ্যাসপেক্টে থাকবে খুব ছোটদের, আর বড় যখন হয়ে যাবে তখন তাদের ফ্লেক্সোরাল অ্যাসপেক্টে হবে। আর ক্রনিক অ্যান্ড ক্রনিকালি বারবার ওষুধ দিবে, আবার হবে, আবার দিবে, আবার হবে, এবং তাদের ফ্যামিলি হিস্ট্রি অ্যাটোপি থাকবে,
এটা মানে তাদের মা বাবা দাদাদের কারো অ্যাজমা থাকবে অথবা একজিমা থাকবে অথবা তাদের হে ফিভার থাকবে, এই জিনিসটা খুব কমন থাকে ইন অ্যাটোপিক ডার্মাটাইটিস। এই অ্যাটোপিক ডার্মাটাইটিসটা তিনটা আপনার টাইপ আছে, একটা হচ্ছে ইনফ্যান্টাইল টাইপ, আরেকটা হচ্ছে চাইল্ডহুড টাইপ, আরেকটা হচ্ছে অ্যাডাল্ট টাইপ। ইনফ্যান্টাল টাইপের সাধারণত 2 মাস থেকে আরম্ভ করে, 2 মাস থেকে সাধারণত এই জিনিসটা 3 মান্থ থেকে আরম্ভ করে 2 ইয়ার্স পর্যন্ত, প্রথম বাচ্চা জন্মের পরেই এটা খুব একটা বাচ্চা জন্মের 3 মাস পর থেকে আরম্ভ হয় এবং 2 ইয়ার্স থেকে। আর চাইল্ডহুড টাইপ ফ্রম 2 ইয়ার্স থেকে 10 ইয়ার্স, এবং বাকি অ্যাডাল্ট টাইপটা আফটার 10 ইয়ার্স এই জিনিসটা অ্যাডাল্ট টাইপটা হয়। এখানে কি কি হয় আগে আমি বলছি, চারটা মেজর তার ক্রাইটেরিয়া থাকবে, মাইনর অনেকগুলো থাকবে, মাইনর সবগুলো যে সবার থাকবে এমন না, বাট মেজর তিনটে থাকবে, প্রোরাইটাস থাকবে, তার চুলকানি থাকবেই, এবং তার যেটা আমি আগে বলছি তার যদি ফেসিয়াল এবং এক্সটেনসর অ্যাসপেক্টে থাকবে, যদি সে তার ছোট হয় আর যদি বড় হয় তার ফ্লেক্সিবল অ্যাসপেক্টে থাকবে, এবং ক্রনিক অ্যান্ড ক্রনিসিটি বারবার ওষুধ করবে, ডাক্তারের কাছে যাবে, আবার তার চলে যাবে, আবার যাবে, আবার হবে, এবং তার ফ্যামিলি হিস্ট্রি একটা থাকবে। এই কারণে প্রথমে আমরা তার ফ্যামিলি হিস্ট্রি একটা নেই, যদি ফ্যামিলি হিস্ট্রিটা যদি আমরা এরকম পেয়ে যাই তাহলে আমাদের ডায়াগনোস করার জন্য খুব কঠিন। এই চারটা হচ্ছে তার মেজর ক্রাইটেরিয়া। আর মাইনর কিসের ক্রাইটেরিয়া থাকে, তার স্কিনটা সবসময় ড্রাই থাকবে, তার ইকথাইসিস মানে থাকবে যে মাছের আঁশের মতো তার চামড়াগুলো থাকবে, তার আইজি লেভেলটা খুব বেশি থাকবে, অল্প বয়সী তার একটা জিনিসটা হবে, আর নন স্পেসিফিক হাতে এবং পায়ে তার ডার্মাটাইটিস হবে, তার নিপল একজিমা তার থাকে, মুখে ঘা থাকবে, তার চোখ সব দেখবেন চোখগুলো লাল থাকবে, রিকারেন্ট কনজাংটিভাইটিস থাকবে, ডেনি মর্গান সাইন একটা আছে চোখের নিচে, এই চোখের নিচে তার একটু ফুলা থাকবে, কেরাটোকোনাস থাকবে, এটা চোখে দেখা যাবে চোখের কর্নিয়া পর্যন্ত, আর এক্সট্রা মনে হয় কি যে তাকে যেন ঢেকে রাখছে, এন্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট থাকবে, পুরা চোখের এই জায়গাটা কালো হয়ে থাকবে, এটাকে বলা হয় পেরিঅরবিটাল ডার্কেনিং, ফেসিয়াল প্যালোর থাকবে, পুরা প্যালোর থাকবে, পিট্রিয়াসিস অ্যালবা থাকবে, পিট্রিয়াসিস অ্যালবা আগে আমরা বলছি, ওই যে আপনাকে আগে আমরা বলছি যে তার মাকে সাদা সাদা কিছু স্পট থাকবে, এবং খুব প্রমিনেন্ট মাইক্রোস্কোপ ভালো করে যদি আমরা দেখি ওইখানে কিছু কিছু আপনার মাছের আঁশের মতো আঁশ থাকবে এগুলা। আর ইচ ওয়েন্স যখন তার ঘামে তখন তার চুলকায়, যখন তার ঘামে তখনই তার চুলকায়, তারপরে বিভিন্ন খাওয়ার প্রতি তার হাইপার সেন্সিটিভিটি থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি থাকে, এই মাইনর কতগুলো বললাম, মেজর চারটা বললাম, এই মেজর চারটা আর মাইনর যদি একটা দুটা থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস। এই অ্যাটোপিক ডার্মাটাইটিসটা আবার তিন রকমের থাকে, একটা ইনফ্যান্টাইল টাইপ থাকে, একটা চিলড্রেন থাকে, একটা অ্যাডাল্ট থাকে। ইনফ্যান্টাইল চাইল্ড যেটা থাকে সেটা আপনার 0 to 2 ইয়ার্স এর মধ্যে থাকে, এই 0 to 2 ইয়ার্স এর মধ্যে যেটা থাকে, হ্যাঁ 0 to 2 ইয়ার্স এর মধ্যে তার যেটা থাকে এই জিনিসটাকে হবে আপনার একটা ইনফ্যান্টাইল টাইপ বলে, আর 2 ইয়ার্স to 10 ইয়ার্স এর মধ্যে থাকে। এবং আপনাকে আমরা ধরুন আগে যেটা বলছি তার এক্সটেনশন অ্যাসপেক্টে এবং তার গালের মধ্যে এটা থাকে ইনফ্যান্টাইল টাইপ। আর যখন তো অ্যাডাল্ট হয়ে যাবে, যখন সে অ্যাডাল্ট হয়ে যাবে তখনই দেখা যাবে তার ওই জায়গার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আর্লি এজ অফ অ্যানসার থাকে, আমরা হিস্ট্রি কি করে বার করবো, যে হিস্ট্রি বার করবো যে পেশেন্ট বলবে যে স্যার আমার তো ফ্যামিলি হিস্ট্রিতে এরকম কেউ আছে, মা বাবা তাকে জিজ্ঞেস করবো আছে কিনা, বলে হ্যাঁ আমার তার এই জিনিসগুলো আছে, বা তার ফ্যামিলিতে কারো অ্যাজমা একজিমা হে ফিভার আছে কিনা, এই জিনিসটা যদি আমরা বার করতে পারি তাহলে আমার খুব ইজি হয়ে যায় তার বাচ্চার এই জিনিসটা আমার বোঝার জন্য। তাহলে আমার সরি আবার, হ্যাঁ তাহলে আমি যে আগে বললাম ইনফ্যান্টাল টাইপটা থাকবে সাধারণত আমার 2 বছরের মধ্যে, এটা বলছি 2 থেকে 10 বছরের মধ্যে থাকবে আমার চিলড্রেন টাইপটা, আর অ্যাডাল্ট টাইপটা আমার 10 বছর থাকবে, এই থ্রি টাইপস অফ আমার একদিনা থাকবে অ্যাটোপিডার মাঠে, আমার 3 ধরনের থাকবে। আচ্ছা, এখন ক্রাইটেরিয়া কি কি থাকবে, ক্রাইটেরিয়াগুলো থাকবে আগে যেটা বললাম মেজর ক্রাইটেরিয়া থাকবে তো আপনার তিনটা, একটা থাকবে প্রোরাইটাস থাকবেই, তার চুলকানি থাকবে, একজিমা থাকবে, এ দুইটা থাকবেই। একজিমাটা কোথায় থাকবে, একজিমাটা টিপিক্যাল মরফোলজিটা থাকবে, ইফেনমোলজিটা আমি বললাম যে যদি আপনার 2 বছর নিচে থাকে তাহলে এক্সটেনসর অ্যাসপেক্টে থাকবে, আর 10 বছর যদি হয় তাহলে ফ্লেক্সুরাল অ্যাসপেক্টে তার থাকবে, এই জিনিসটা ডিস্ট্রিবিউশন, সারা গায়ে তার চুলকানি থাকবে, তার স্কিন খুব ড্রাই থাকবে, সবসময় তার স্কিন ড্রাই থাকবে, আর
খুব আর্লি অনসেট থাকবে, যদি হিস্ট্রি নেই ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপি থাকবে, হ্যাঁ তার ফ্যামিলিতে কারো না কারো অ্যাজমা একদিন হাই ফিভার থাকে, তারপরে যদি আমি তার আইজিই লেভেলটা আইজি লেভেলটা খুব বেশি থাকবে এবং তার জেরোসিস থাকবে, জেরোসিস মানে স্কিনটা খুব ড্রাই থাকবে, এই স্কিনটা তার খুব একটা ড্রাই থাকবে। দিজ আর দ্য কমন টাইটেল অফ দি অ্যাটোপিক ডার্মাটাইটিস। অ্যাডভার্টাইজ সব একটা ভালো খবর হচ্ছে, যখন তার বয়স 10 বছর হয়ে যাবে তখন অ্যাটোপিক ডার্মাটাইটিসটা তার একটু কমে যাবে, বাট এটা যখন তার বয়স আবার 40-50 হয়ে যাবে তখন আবার তার এটা। এই যে আপনার এটার সাথে এটা কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অনেক সময় আমরা মিসগেট করি অ্যাটোপিক ডার্মাটাইটিস সাথে সেবরিও ডার্মাটাইটিস এর ইরিটেন্ট এন্ড অ্যালার্জি কন্ট্রাক্ট ডার্মাটাইটিস এর স্কেবিসিয়াস এই সমস্ত আমরা অনেকগুলা আমরা ডিফারেন্ট ডায়াগনোসিস থাকতে পারি। এখন জেনারেল ম্যানেজমেন্টটা কি এই অ্যাটোপিক ডার্মাটাইটিস এর? এখানে জেনারেল ম্যানেজমেন্ট সবচেয়ে বড় হচ্ছে এই যে বাচ্চারা যখন আসবে বাচ্চাটাকে আপনার প্রথম চিকিৎসা হচ্ছে একটা জেনারেল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে আপনার স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টে হচ্ছে বার্ষিক আপনি এসিউরেন্স দিবেন, এসিউরেন্স দিবেন কি তোমার ভয়ের কিছু নাই আপনার ভালো হয়ে যাবে। আপনি যখন একজন ডাক্তার বলবে যে আমার বাচ্চারা ভালো হয়ে যাবে, বাচ্চারা এমনি মা বাবা খুব একটা সাহস পেয়ে যায়। আর এক্সপ্লেনেশন অফ দ্য ডিজিজ প্রসেস, এই ডিজিজটা যদি বাচ্চার মাকে বাবাকে বলে দিবেন, যদি আপনারা চিকিৎসা দিই এটা না করেন, বাচ্চাকে ফলো আপ না করেন, তাহলে এইটা আস্তে আস্তে এগুতে ক্রনিক হয়ে যাবে, তার অন্য অন্য কিছু প্রবলেম হয়ে যেতে পারে, এটা তাকে বলতে হবে। আর চেঞ্জ অফ দি ক্লাইমেট, শীতকালে যেখানে স্কিন যখন ড্রাই থাকে তখন এটা বেড়ে যায়। আর অ্যাভয়েডেন্স অফ সাম প্রিডিসপোজিং ফ্যাক্টর, যখন ওই বাচ্চাদেরকে সাবান বলবেন ইউজ করতে, কম ইউজ করতে, বাথটা কম ইউজ করতে, ভিগোরাস রাবিং, এই জিনিসগুলো তাকে একটু অ্যাভয়েড করতে বলবেন। এই যে অ্যাটোপিক ডার্মাটাইটিসের চিকিৎসা দিবেন, প্রথম পেশেন্টকে ইনস্যুরেন্স দিবেন, মাকে বাবাকে ইনস্যুরেন্স দিবেন, শুধু এখানে বাচ্চাকে ইনস্যুরেন্স দেওয়া লাভ নেই, ইনস্যুরেন্স দেওয়া মা বাবাকে, আর বয়ের কিছু নাই, এটা আপনার ছেলে যখন বড় হয়ে যায়, ইনস্যুরেন্স দেওয়া মানে একটা পেশেন্টের মা বাবা যখন বুঝান বাবার বাচ্চার কিছু নাই তখন তাদের 50% এমনি ভালো হয়ে যায়, ইনস্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন এক্সপ্লেনেশন অফ দ্য ডিজিজ প্রসেস, হ্যাঁ বাচ্চাকে আপনার চিকিৎসা করতে হবে, আপনার বাচ্চার স্কিন যদি ড্রাই থাকে তাহলে আপনার বাচ্চার স্কিনে দেখা যাবে চামড়া বার হয়ে যাবে, অন্য প্রবলেম ডেভেলপ করতে হবে, এইটা এই জিনিসটা বলতে হবে। আর চেঞ্জ অফ দ্য ক্লাইমেট, এই যদি শীত প্রধান দেশে এই জিনিসটা বেশি হয়, যখন আমি যদি সিলেটে যখন আমি আছি সিলেটে বেশি, সিলেট থেকে যদি আমি কক্সবাজার চলে যাই এটা অনেকটা এমনি আপনার অনেকটা কমে যাবে। আর প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে এক্সট্রিম কোল্ড, এক্সট্রিম হিট, হ্যাঁ অ্যালকালিন বা সো ভিগোরাস রাভিং, এই জিনিসগুলো অ্যাভয়েড করবে। আর যখনই বাচ্চা গোসল করবে, গোসল করার পরেই বাচ্চাকে আপনি একটু সারা শরীরে বিশেষ শরীরে যদি তেল দেন তাহলে খুব মোর ইফেক্টিভ। এমনি ড্রাই যদি স্কিন থাকে আপনার অনেক তেল লাগবে, আর যদি বিশেষ শরীরে দেন তেল অনেক অনেক লাগবে, আর বা আর রোগটা খুব একটা বেশি হবে না। আর ওই বাচ্চাকে বলবেন বাচ্চা যেন সুতির কাপড়, কারণ যদি আপনি কোনো সিনথেটিক কাপড় পরে ওইটা অনেক সময় ইরিটেট করে, হ্যাঁ ওইটাই হচ্ছে বাচ্চাটাকে ট্রিটমেন্ট দেওয়ার থেকে বাচ্চাকে যে আপনি এসিউরেন্স দিবেন, কথা বলবেন রুগীর সাথে, যত কথা বলবেন রুগী কনভিনসড হবে, এখানে রুগী তো আর না, রুগীর মাকে বলবেন বাবাকে বলবেন ডোন্ট ওরি বয়ের কিছু নাই, যদি আপনি আমার সাথে এক মাস দুই মাস পর দেখা করবেন বাচ্চার স্কিনটা অয়েলি রাখবেন, যেহেতু বাচ্চার স্কিনটা ড্রাই থাকে, ড্রাই থাকলেই তার ইচিং হবে, ইচিং যখন হবে তখন স্ক্র্যাচিং হবে, স্ক্র্যাচিং যখন হবে তখন তার চুলকানি হবে এবং সেকেন্ডারি ইনফেকশন হবে, ওই পেশেন্টের ইমিউনিটি একটু কম থাকে তাহলে সহজে ইনফেকশন হয়ে যায়। এই কথাগুলা বাচ্চার মাকে বাচ্চার বাবাকে ভালো করে বোঝাতে হবে, অলওয়েজ মেক ইউর স্কিন, বাচ্চার স্কিনটাকে অয়েলি রাখবেন, নেভার বি ড্রাই, ড্রাই অ্যান্ড ড্রাই। এবং বাচ্চাকে কখনো বলবেন যে আপনি সিনথেটিক কাপড় আপনি পরাবেন, আপনি সুতির কাপড় বাচ্চাকে পরান, তো সব শীতকাল আমি কি করবো, হ্যাঁ শীতকাল নিচে আপনি সুতির কাপড় পরান, উপরে আপনি উলেন কাপড়টা পরে, জিনিসগুলো আপনি বাচ্চাকে পরাইতে পারেন। দি এই জিনিসটা হচ্ছে বাচ্চাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি বাচ্চাকে এই জিনিসগুলো এখানে পরাবো, এসিউরেন্স দিব, তারপরে এরপরে আসে আমার এই এরপর এটি হচ্ছে আমার মেন চিকিৎসা। বাচ্চাদের স্কিন আমি সবসময় তো অয়েলি রাখতে পারি, তেল তেলে রাখতে পারি, এইটা হচ্ছে বাচ্চাকে বাচ্চার সাথে থেকে বাচ্চার মার সাথে বাবার সাথে আপনাকে অনেকক্ষণ কথা বলতে, কথা বলে তাকে কনভিন্স করতে হবে, বাচ্চাকে সবসময় সুতির কাপড় পরাবেন, সিল্ক সিনথেটিক কাপড় পরাবেন না, এগুলো অলরেডি ইরিটেন্ট, এগুলো পরাবেন। দেন কাম টু দ্য স্পেসিফিক ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট মধ্যে আবার দুই ধরনের ট্রিটমেন্ট পাওয়া যায়, একটা হচ্ছে টপিক্যাল আর একটা হচ্ছে সিস্টেম। টপিক্যাল মধ্যে হচ্ছে কি 1% হাইড্রোকর্টিসন দেওয়া যাবে, ট্যাক্রোলিমাজ দেওয়া যাবে, ইউরিয়া দেওয়া যাবে। টপিক্যাল হাইড্রোকর্টিসন আপনি কেন দিবেন, আর যদি আপনি যেহেতু ছোট বাচ্চা, বাচ্চার স্কিন অনেক আপনার সফট, যদি আপনি অন্য কিছু ড্রাগ যদি আপনার পটেন্ট বা সুপার পটেন্ট স্টেরয়েড যদি আপনি দেন
তাহলে স্কিন অ্যাট্রোফি হয়ে যাবে, স্কিন অন্যরকম প্রবলেম হয়ে যাবে। হাইড্রোকোর্টিসন ইজ দ্য বেস্ট ড্রাগ, এবং যদি মনে করেন পেশেন্ট যদি সলভেন্ট হয়, ট্যাকলিমাস বাজারে পাওয়া যায় 0.03% অথবা 0.1% ট্যাকলিমাসটা টুয়েলভ দিলে দিবেন। আর যদি পেশেন্ট না, আমি স্যার আমার স্কিনটাকে আমি অয়েলি রাখতে চাই, আপনি 10% ইউরিয়া আবার পাওয়া যায় বাজারে, একটা দামি জোয়ার একটা সলভেন্ট আমি ইউরিয়া দিই বা ইউসেরা একটা প্রোডাক্ট ওইটা যদি আপনি দেন এবং স্কিনটা অয়েলি থাকবে, মোটামুটি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, পেশেন্ট আসবে এখানে ভালো থাকবে। আর সিস্টেমিক পেশেন্ট এখানে একটা দিতে হবে, যে পেশেন্ট একটা অ্যান্টিহিস্টামিন অনেক দিন ধরে খেতে হবে। অ্যান্টিহিস্টামিন প্রশ্ন করতে আমি কোন অ্যান্টিহিস্টামিনটা দিব, যদি বাচ্চার বয়স কম হয়, যেই বাচ্চাটা ঘুম কমাইতে চায় তার ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনটা আপনি দেবেন, বাচ্চাটা ঘুমাবে। সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, আমি আই পার্সোনালি সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক বেশি বেশি প্রেফার করি, কারণ যে ড্রাগটা আপনি ফার্স্ট জেনারেশন এটা সিএসএফ ক্রস করে যায়, সিএসএফ ক্রস করলে লাভ যেটা হয় পেশেন্টটা ঘুমাই যায়, তার আমি একটা অ্যান্টিহিস্টামিন পেশেন্ট ঘুমাইয়েও ফেললাম, এটা আমার লাভ হইলো। আর যদি পেশেন্ট না ঘুমায়, যারা ধরেন হয়তো বলো না স্যার আমাদের নাইট ডিউটি আছে, বা একটা এডার বললো স্যার আমার তো কাজ করতে হয় দিনে, আমি ঘুমাইতে পারি রাত্রে আমি কাজ করতে হয়, তখন তাকে আমি ফার্স্ট সেকেন্ড জেনারেশন না দিয়ে আমি থার্ড জেনারেশন ড্রাগ দিলাম, দেখা যায় ওই ড্রাগটা তার ঘুমটা দেন। পেশেন্টের ওই পেশেন্টের হয় কি আপনার খুব ইজি ইনফেকশন হয়ে যায়। কেন ইনফেকশনটা হয়, আগে আমি বেসিক পেশেন্ট আইভি খুব বেশি থাকে এবং প্রোন টু স্টেবিলাইজেশন ইনফেকশন একটা বেশি থাকে, এই পেশেন্টকে আমরা একটা অ্যান্টিবায়োটিক একটা দিবেন, দেন পেশেন্টকে আমরা স্টেরয়েড দিবেন। স্টেরয়েড দেওয়ার আবার একটা ইতিহাস আছে, স্টেরয়েড খুব বেশি দিন দেওয়া যাবে না। স্টেরয়েড আমরা সাধারণত শর্ট কোর্স অফ স্টেরয়েড আমরা দিই, শর্ট কোর্স অফ স্টেরয়েড কখনো 21 দিনের কম দিতে হয়, ইট ইজ বেটার টু 7 থেকে 10 দিন আপনার দিবেন স্টেরয়েড দেওয়ার পরে। আর যদি আপনি কোনো পেশেন্টের স্টেরয়েড দেওয়াটা বেশি দিন দিয়ে দেন, 3-4 বেশি দিয়ে দেন, তাহলে পেশেন্টকে হয় কি আপনি টেপারিং ডোজে এটাকে আস্তে আস্তে কমাতে হবে, হঠাৎ করে কমানো যায় না, ইমিউন সাপ্রেশন পেশেন্টে ডেভেলপ। তারপর যদি পেশেন্ট না কমে, আমরা উই ক্যান প্রেসক্রাইব পেশেন্টে সাইক্লোস্পোরিন, আমরা পেশেন্টে আমরা প্রেসক্রাইব করতে পারি। তারপর ইমিউন সাপ্রেশন বাজারে অনেক কিছু আছে, এজাথিওপ্রিন, মাইক্রোফেনট, মফিটিল আছে, এমটিএক্স দেওয়া যেতে পারে, এমটিএক্স মোটামুটি আমরা এখন প্রেফার করি, ইমিউন মডুলেটর কিছু দেওয়া যেতে পারে, এবং ফটোথেরাপিও দেওয়া যেতে পারে। ফটোথেরাপি দিলে আবার অনেক না কারণে ফটোথেরাপি দিল পেশেন্টের এজেন্সিটা পেশেন্টকে কমে যায়। তো দিজ আর অল অ্যাবাউট আপনার অ্যাট্রোপিক ডার্মাটাইটিস, যেটা হচ্ছে দিলে মোটামুটি আপনি কমে যায়। আর একটা ড্রাগ আছে যেটা, আর একটা আছে যে জিনিসটা আপনাদেরকে একটু আমি আলাপ করেছি, সেটা হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস। সেবরিক ডার্মাটাইটিস এটা হচ্ছে আবার একটা এন্ডোজেনিয়াস একজিমা। আগে যেটা আমরা প্রথম প্রথম ক্লাসে প্রথম যেখানে আমি বলছিলাম যে এন্ডোজেনিয়াস একজিমা, অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বলছিলাম এবং সেবরিক ডার্মাটাইটিস কথা বলছিলাম। সেবরিক ডার্মাটাইটিসটা একটু জানা, আমি সংক্ষেপে একটু আপনাকে বলে দেই। সেবরিক ডার্মাটাইটিস ডেফিনেশনটা হচ্ছে ইট ইজ এ ক্রনিক সুপারফিশিয়াল ইনফ্লামেটরি ডিজিজ অফ দ্য স্কিন স্পেশালি ইন দ্য সেবরিক এরিয়া। সেবরিক এরিয়াটা কোনটা, যেখানে সিবাসিয়াস গ্ল্যান্ড একটু বেশি থাকে, ডিউ টু অ্যান্ডোজেনিয়াস এন্ড এক্সোজেনিয়াস ফ্যাক্টর এবং ক্যারেক্টারাইজড বাই স্কেন্টি লুজ ময়েস্ট গ্রিজি স্কেল ক্রাস্টেড প্যাচেস উইথ রিমিশন এক্সাজারেশন এন্ড ইচিং। দেখেন সেবরিক এরিয়া হচ্ছে স্কাল্পে বেশি হবে, আইব্রোতে বেশি হবে, আইলিড নেজোবিয়াল ক্রিজ হবে, লিপ ইয়ার স্টার্নাল এরিয়া এক্সিলা সাবমেমারি ফুল এবং আম্বিলিকাস এবং গ্রোইনে, এই জিনিসটা একটু ওই জায়গার মধ্যে সেবরিক ডার্মাটাইটিসটা একটু হয়। সেবরিক ডার্মাটাইটিসকে সোজা ভাষায় আমরা যেটা মাথায় বলি, স্যার আমার মাথার মধ্যে অনেক খুশকি হয়েছে, খুশকি যেটা এটাকে স্কেলটা, এইটা ইজ ওয়ান ফর্ম অফ ফুটটা। সেবরিক ডার্মাটাইটিস একটা সাইন হচ্ছে স্কেল থাকে মাথার মধ্যে, ওদের দেখবেন হ্যাঁ সেবরিক ডার্মাটাইটিসটা। এবং একটা মজার হচ্ছে মাথার মধ্যে বেশি হয়, আমাদের হেয়ার লাইন যেটা আছে এটা একটু ক্রস করে যায় ওই ওই ওইখানেটা হয়, এবং লোভের একটা ইনফেকশন থাকে, এবং দেখা যায় ওই ওই পেশেন্টরা পাইরোপিটাইডোস্পোরাম ওভেল নামক একটা অর্গানিজম খুব একটা বেশি থাকে ওইটি সেবরোডারমাটিসটা। দেন ওইখানে সেবরোডারমাটিসটা ইমোশনাল স্ট্রেস যদি থাকে বেশি হয়, আমি একটু পরে নেই একলা, সেবরোডারমাটিস অকার ইন এরিয়া অফ ম্যাক্সিমাম সিবাসিয়াস অ্যাক্টিভিটি। সিবাসিয়াস অ্যাক্টিভিটি যেখানে বেশি থাকে এখানে বেশি হয়, বিকজ অফ সিবাসিয়াস গ্ল্যান্ড আর অ্যাক্টিভ এট বার্থ ডিউ টু ম্যাটারনাল অ্যান্ড্রোজেন সিক্রেশন, আফটার হুইচ দে বিকাম ডরম্যান্ট আনটিল পিউবার্টি। হাউএভার দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন দ্য ডিগ্রি অফ সিবাসিয়াস অ্যাক্টিভিটি এন্ড সাবসিবিলিটি টু
ফেবুডার মাঠে। অনেক সময় দেখা যাবে অনেক বাচ্চা যখন জন্ম নেয় মাথার মধ্যে কি একটা আঠা আঠা এরকম, আমরা অনেক সময় মেডিকেল ভাষা ক্রেডল ক্যাপ, ক্রেডল ক্যাপের জন্মের পরে 3 মাস পর্যন্ত বাচ্চা মাথার মধ্যে প্রচুর পরিমাণে আঠা আঠা থাকে কি যেন আছে, ওইটাই হচ্ছে অনেক সময় সেবুডারমাটি। আর আমরা যেটা খুশকি বলি, খুশকি মানে সেবুডারমাটির একটা লক্ষণ হচ্ছে মাথার মধ্যে খুশকি থাকা। তো এগুলা লুজ ময়েস্ট গ্রিজি স্কেল থাকে, হ্যাঁ ইউলোবেরিয়া সাইজের স্কেল থাকে, এইগুলো এক্সুডেশন হয়ে ফিরে, যদি কেউ অনেক দিনের গোসল না করে এগুলা এক্সটেন্ড করে আমার আমার যে হেয়ার লাইন আছে এবং কপাল এবং এখানে এই হেয়ার লাইনটা একটু ক্রস করে। বাট একটা ডিফারেন্স হচ্ছে সোরিয়াসিস এবং সেবুডারমাটাইটিস, সেবুডারমাটাইটিস হেয়ার লাইন ক্রস করে আমার ফেসে আসে, দাড়িতে আসে, আমার কানে আসে, আমার স্টার্নাল এরিয়াতে আসে, অর্থাৎ যেখানে সিবিএসএস গ্ল্যান্ডগুলো একটু বেশি থাকে এখানে এগুলো আসে। তো সিবিএসএস যে সেবুডারমাটাইটিস যে চিকিৎসাটা, এরও চিকিৎসাটা খুব একটা কঠিন না। এটা পেশেন্টকে সবসময় বড় চিকিৎসা হচ্ছে স্কিনে আপনি পেশেন্টকে এসিউরেন্স দিবেন, পেশেন্ট সবসময় ডিপ্রেসড হয়ে যায়, সে সমাজ থেকে আলাদা হয়ে যায় যে আমি যে আমার সারা শরীরের মধ্যে খুশকি, আমার সারা শরীরের মধ্যে স্কেল, অন্যরা কি বলবে, ওরা দেখেন যেখানে যায় মন খারাপ থাকে, পুরা মাথাটা ডেকে যায়, চাদর দিয়ে ডেকে যায়। এবং আমার কাছে চেম্বার অনেক সময় রুগী আসে কানটুপি পরে আসে, চাদর গায়ে দিয়ে আসে, তারা মনে করে আমি বাসে তো আসলাম, সুনামগঞ্জ থেকে আমি বাসে আসলাম, মৌলিবাজার থেকে, হবিগঞ্জ থেকে, যদি কেউ কিছু দেখে কি মনে করবে, এই জিনিসগুলো আমার একটা ডিপ্রেস থাকে, ওই পেশেন্ট খুব ডিপ্রেস থাকে, ওই পেশেন্টকে মেন্টাল সাপোর্ট দিতে হবে। আর কিছু কিছু ড্রাগের কারণেও এই হতে পারে, এই জিনিসগুলো হতে খেয়াল রাখতে হবে। ওই পেশেন্টকে আমরা সাধারণত দুজনের চিকিৎসা দিই, একটা ট্রপিক্যাল ট্রিটমেন্ট দিই আর একটা পেশেন্টকে আমরা সিস্টেমিক ট্রিটমেন্ট আমরা দিই। ট্রপিক্যালি আমরা কি দিই, বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টকে আমরা শ্যাম্পু ইউজ করি। শ্যাম্পু কি শ্যাম্পু, যে শ্যাম্পুতে কন্টেইন কিটোকোনা জল কন্টেইনিং আছে, লাইক কিটোকোনা জল কন্টেইনিং শ্যাম্পু বাজারে সিলেক্ট শ্যাম্পু আছে, নিজরাল শ্যাম্পু আছে, তারপরে আপনার এক নিজরাল আছে, ইয়ে আছে, তারপরে আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন আছে, সবগুলো আমার দরকার নাই, সেলেনিয়াম সালফাইড জাতীয় শ্যাম্পু আছে, টাশ শ্যাম্পু আছে, এগুলো যদি আমরা দিই, এটা দেওয়ার একটা নিয়ম আছে, আপনার শ্যাম্পুটা মাথায় দিবেন, দিয়ে আপনার 5 মিনিট বসে থাকবেন, ডাক্তার সাহেব বাথরুমে বসে থাকবে, বিরক্তকর লাগে, তাই পেশেন্টকে বলি শুনেন এইভাবে না, টেকনিক্যালি পেশেন্ট বলবেন যে আপনি বাথরুমে যাবেন, প্রথম যে মাথার মধ্যে আপনার শ্যাম্পুটা লাগে, লাগে 5 মিনিট অপেক্ষা করবেন, বাই দিস টাইম এরপর আপনি শেভ করেন, এরপর আপনি কাপড় ধুন, এই 5 থেকে 7 মিনিট চলে যাবে, তারপরে আপনি এই শ্যাম্পুটা মাথা ভালো করে 5 থেকে 7 মিনিট রেখে আপনি ওয়াশ করে ফেলবেন, এটা কমে যাবে। যদি ওখান থেকে দেখা যায় অনেকদিন ধরে যদি মাথায় যদি থাকে ওখান থেকে গ্ল্যাবুলার স্কিনে আসে, তখন আপনার কোনো পেশেন্টকে আমরা স্টেরয়েড আমরা দিতে হয় বাধ্য হয় এবং অ্যান্টিবায়োটিক ক্রিম আমরা দেখা দিই। যদি কোনো এরপরে অনেক সময় পেশেন্ট ব্লেফারাইটিস ডেভেলপ, ব্লেফারাইটিস ডেভেলপ করে আমরা কোটোলিনাম সামনের মধ্যে কিছু মাইল্ড স্টেরয়েড আমরা লাগাইয়া আমরা দিয়ে দিই, আমাদের এটা সেবুডারমাটাইটিসটা কমে যায়। সিস্টেমিক সাধারণত খুব একটা ইউজ করতে হয় না, তো যদি সিস্টেমিক যদি আপনি ইউজ করতেই হয় তাহলে আমরা মডারেট যেটা আছে একদম ট্রাইফোন এসিটোনাইট, ট্রাইফোন এসিটোনাইট রুগীকে আপনি ইঞ্জেকশন দিতে পারবেন, হ্যাঁ ট্রাইফোন এসিটোনাইট দিতে পারবেন, বা 3 সপ্তাহ পরে, অনেকে আছে সে 1 সপ্তাহ পরে দেয়, এটা অংশ দেওয়াটা আমরা ঠিক না। আর যদি আপনার জন সারা শরীরে যদি অনেক সময় যদি আমার ইয়ে হয়ে যায় ইনভলভ হয়ে যায় তখন তো আমি বাধ্য হই আমাকে ইঞ্জেকশন দিতে হবে, দিতে হবে। এটা সবচেয়ে কঠিন কমপ্লিকেশন হচ্ছে যদি কোনো পেশেন্ট সেবুডারমাটাইটিস চিকিৎসা না করে এক্সুলোটি ডারমাটাইটিস হয়ে যায়, এক্সুলোডারমাটাইটিসটাও একটা স্কিন ডিজিজ, তখন বডির 90% স্ট্রাটাম কর্নিয়াম এক্সফুলেশন হয়ে যায়, সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়, এক্সিমেটাইজেশন হয়ে যায়। দিজ আর অল অ্যাবাউট সেবুরিক ডারমাটাইটিস, মোটামুটি দিজ আর অল অ্যাবাউট এক্সিমা, আর অনেক আছে, যদি আপনাদের কারো কিছু প্রশ্ন থাকে আপনারা বলেন, আমি চেষ্টা করব। সেবুরিক ডারমাটাইটিসে কি আমরা স্যার অ্যান্টিহিস্টামিন দিতে পারি? হ্যাঁ সেবুরিক ডারমাটাইটিস দিতে হবে। আসসালামু আলাইকুম, আপনি একটু সবাই শুনেন, যারা কোশ্চেন করতে চান একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন, এবং এর আগে যারা কোশ্চেন করেছেন চ্যাট বক্সে তারা কোশ্চেন গুলো একটু আবার করেন, আমরা চ্যাট বক্সেও কোশ্চেন আনসার দেব, আর যারা মিউট হয়ে স্যারের সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন তারা একটু হ্যান্ড রাইজ করেন, আমি যাদের নাম বলবো তারা কোশ্চেন করবেন। প্রথমে ডক্টর ফারাবি আপনাকে কোশ্চেন করার জন্য অনুরোধ করে যাচ্ছে, ডক্টর ফারাবি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার প্রেগন্যান্সিতে আমরা যখন অ্যান্টিহিস্টামিন দিব তখন স্যার কোনটা চয়েস করব?
আরো কয়েকটা কোশ্চেন আছে স্যার, সবগুলা কি একবারে করব? হ্যাঁ করে ফেলেন। আচ্ছা স্যার, আর স্যার ওই যে আপনি বললেন যে স্যার এন্টি ফাঙ্গাল ড্রাগ দিয়ে যখন কনফিউশন হয় আমরা 7 দিন দিব, তো সেক্ষেত্রে স্যার টপিক্যাল ইউজ করব না ট্যাবলেট ফর্মে ইউজ করব না কিভাবে, মানে আমরা 7 দিন ট্রিটমেন্টটা দিব যে স্যার কনফিউশন হচ্ছে ডার্মাটাইটিস এর সাথে ফাঙ্গাল ইনফেকশনের। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যে স্যার মাইল্ড মডারেট পটেন্ট সুপার পটেন্ট স্যার এই ক্লাসিফিকেশনটা স্যার আরেকবার শুনতে চাইছিলাম। স্টেরয়েড, যে স্টেরয়েডের ভ্যাসোকনস্ট্রিকশন ক্ষমতা যত বেশি এটা এফিকেট, পরিষ্কার? যে স্টেরয়েডের ভ্যাসোকনস্ট্রিকশন ক্ষমতা যত বেশি ওইটার ইফিকেসি যত বেশি। যেমন স্লাইড যেটা আমরা বলছি এটা ভ্যাসোকনস্ট্রিকশন ক্ষমতা একটু কম, যেটা মডারেট আর একটু বেশি, যেটা পটেন্ট আরো বেশি, যেটা সুপার পটেন্ট এটা আরো বেশি। একটা বলছি মাইল্ড, একটা মডারেট, একটা পটেন্ট, একটা সুপার পটেন্ট। মাইল্ড কে? হ্যাঁ মাইল্ড বলছিলাম আমরা হাইড্রোকর্টিসন যেটা আছে প্রেডনিসোলন মিথাইল প্রেডনিসোলন, মডারেট বলছিলাম ডেক্সামিথাসোন এবং ট্রাইফোন এসিটোনাইড, পটেন্টে বলছিলাম ফ্লুসিনোল এসিটোনাইড এবং হ্যালোসিনামাইড, এবং পরে বলছিলাম সুপার পটেন্ট ক্লোবিটাসল প্রোপিনেট। আপনি যদি কোনো ড্রাগ যদি শুরু করতে চান একটা পেশেন্টকে, যে একটা পেশেন্টের ব্যাকের মধ্যে আপনার একজিমা হয়েছে, তখন ইউ ক্যান স্টার্ট উইথ সুপার পটেন্ট, আর তিন সপ্তাহ পরে আপনার সুইচ ওভার করে চলে যাবেন পটেন্টে, ভিটামিন চলে যাবেন। আবার এরপরে যখন দেখা যায় না তাকে আরো ইউজ করতে হচ্ছে, আপনি আরো কমে গেছে, আপনি সুইচ ওভার করবেন মডারেটে, দেন ইউ ক্যান কন্টিনিউ মডারেটে। এবং সুপার পটেন্টে সাইড ইফেক্টটা অনেক কম। সাইড ইফেক্ট তো জানেন অনেকদিন এগুলোর সাইড ইফেক্টগুলো অনেকগুলো স্টেরয়েডের আছে, এটা আপনারা জানেন। এই হচ্ছে এটা। সেকেন্ড প্রশ্ন কি করছিলেন? ওই যে স্যার প্রেগন্যান্সিতে স্যার অ্যান্টিহিস্টামিন কোনটা দেব স্যার প্রেগন্যান্সিতে? ভেরি হ্যাঁ, প্রেগন্যান্সিতে অলওয়েজ আপনি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন ডাক্তার আপনি চেস করেন। ফার্স্ট জেনারেশন যে অ্যান্টিহিস্টামিন আছে হিস্টামিন ইজ দ্য সেফ, সবচেয়ে হিস্টামিন ইজ দ্য সেফ। অথবা আপনি সেকেন্ড জেনারেশন যেটা আছে এই সেকেন্ড জেনারেশনটা ওইটা দেওয়া যায়, যথেষ্ট এটা কোনো যাতে কোনো সাইড ইফেক্ট নেই। আর প্রথম প্রশ্ন কি ছিল? আমরা ওই যে স্যার কনফিউশন যখন হবে স্যার যে অ্যান্টি ফাঙ্গাল দিব না, যখন আপনি কনফিউশন হবে যে এটা প্রায় হয়, এটা আপনাদের কেন, এটা আমাদেরও হয়। আর আরেকটা সময় মিক্সড কিন্তু পাওয়া যায়, হ্যাঁ অনেক সময় দেখা যায় মিক্সড পাওয়া যায়। যদি এরকম যদি হয়, কারণ যদি আপনি শিওর হয়ে থাকেন যে এটা তো আমি কনফিউজ কোনো জায়গা আসছে না, আমি 7 দিন টপিক্যাল দিয়ে, 7 দিন টপিক্যাল দিয়ে যদি না কমে তাহলে পেশেন্ট বলবো অটোমেটিক, তখন আমি বুঝবো যে এরা করতেছে না, আমি চলে যাই এটাতে, আমি অন্য একটা টেস্ট দিয়ে দিলেন তাহলে আরো ওষুধটা 7 দিন দেন, কারণ এই 7 দিন আপনাকে আমাকে জানাইয়েন পেশেন্টের সাথে একটু কন্ট্যাক্ট রাখা যায় যদি আপনি কনফিডেন্ট না হন। এই কারণে কোনো সময়ই ভুলক্রমে যদি আপনার স্টেরয়েডের জায়গায় যদি আপনি আমি বলবো এন্টিফাঙ্গালে প্রচুর রেজিস্ট্যান্ট কেস পাওয়া যায়। এই যে রেজিস্ট্যান্ট কেস পাওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কোয়াকরা। কোয়াকরা যখন এসে পায় তারা তো বুঝে না কোনটা স্টেরয়েড কোনটা এন্টিফাঙ্গাল, তারা করে কি সবাই দেখা যায় ডার্মাসলটা ইউজ করে ফেলে, ডার্মাসল ইউজ করে যায়। আর অনেক যারা একটু বুদ্ধিমান চালাক আছে তারা একটা মিক্সটা ইউজ করে, আর যদি সেটা যদি আপনার মিক্সটা ইউজ করলে লাভ যেটা হয় সাঁতার তো কমে গেল 3-4 দিন পরে, 7-10 দিন পরে আবার ফ্লেয়ার আপ হয়ে গেল। ইফ ইট ইজ ফাঙ্গাল আর যদি আপনার স্টেরয়েড দেন এটা ডেফিনেটলি আপনার ফ্লেয়ার আপ করবে। বাট ফর সেফটি আপনার সেফটিতে থাকার জন্য ইউ প্রেফার ফাঙ্গাস। ঠিক আছে আমি কনফিউজ, ঠিক আছে আমি অ্যান্টি ফাঙ্গাল 7 দিন দেখি, যে বলছে আপনাকে 7 দিন আমার লোক যোগাযোগ করেন, অথবা আর একটু ইন্টেলিজেন্ট যদি আপনি হন আপনি টেকনিক্যালি পেশেন্টের মোবাইল নাম্বারটা নিয়ে রেখেন, আপনার সাথে পরে এই তোমার এটা কমছে নাকি না বাড়ছে বলো, যদি বলো না স্যার এটা তো আমার বাড়ে নাই কমছে হতো না জায়গা তো রেখেছে, ঠিক আছে তুমি আমার সাথে দেখা করো, তখন দেখার পরে আপনি এটাকে স্টেরয়েড দিন। স্টেরয়েডের মধ্যে আবার আপনার মাইল্ড মডারেট সিভিয়ার যেটা আমি বললাম, হ্যাঁ এই মাইল্ড মডারেট সিভিয়ার দিয়ে আরম্ভ করবেন, হ্যাঁ ওই 7 দিন পর পর বা 3 সপ্তাহ পর পর আস্তে আস্তে সুইচ ওভার করবেন। জি থ্যাংক ইউ। এর পরবর্তীতে ডাক্তার মাজহারুল হক সজীব আপনাকে কোশ্চেন করার জন্য। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার পেরিওরাল ডার্মাটাইটিস স্যার, এটা একটা অনেক কেস পাইতাম স্যার আউটডোরে,
স্যার এই পেশেন্টটা আসলে ঠিক হয়ে যায় তারপর স্যার আবার এখানে রিকারেন্স হয় কি, এটা স্যার কিভাবে ম্যানেজ করব? পেরিউরাল ডার্মাটাইটিস স্যার এই জিনিসটা স্যার। আচ্ছা, পেরিউরাল ডার্মাটাইটিসের কোন অনেকগুলো কজ আছে। এখানে যেন আপনার ভিটামিন সিক্স এর অভাব মানুষের পেরিউরাল ডার্মাটাইটিস হতে পারে এক নম্বরে। আর একটা পেশেন্ট লিকিং করে আমার দিকে তাকান, এই যে অনেকে জিব্বা দিয়ে খালি জায়গাটাকে ঠোঁটটাকে উপরে দৌড়ানো নিচে অনেক সময় দিকে ঠোঁট সে ইউজ করে, জিব্বা দিয়ে ইউজ করে, তার দিকে ড্রাই থাকে। ড্রাই যেখানে থাকে, ড্রাই থাকলে এখানে একটু স্কেলিং হয়, এখানে একটু ইচিং হয়। তো এই জিনিসটা পেশেন্টকে একটু ইয়ে করতে হবে। আর যদি এখানে আপনি মনে করেন যেহেতু এটা ফেস মাইল্ড অথবা মডারেট টাইপ অফ স্টেরয়েড দিয়ে আপনার আরম্ভ করবে। ধন্যবাদ। ডক্টর বুশরা, আপনি আছেন, আপনাকে কোশ্চেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমার স্যার একটা পেশেন্ট আসছে 14 ইয়ার্স এজের ফিমেল আর কি, মানে সে বলতেছে রিপিটেডলি তার মানে আফটার বার্থ থেকে তার ইচিং এর প্রবলেম, অনেকবার স্কিনের ডাক্তার দেখাইছে। এখন স্যার যেহেতু করোনার প্রবলেম আমি এখন ট্রিটমেন্ট দিছি, এজিথ্রোমাইসিন দিচ্ছি আর লরিক সলিউশন দিচ্ছি, মানে স্ক্যাবিস ইয়ে হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছি, কোনো স্টেরয়েড লোকাল দেই নাই, এমনি কটন দিচ্ছি 3 দিনের জন্য আর স্যার অ্যান্টিহিস্টামিন দিচ্ছি। এখন স্যার ফার্দার ট্রিটমেন্টের জন্য স্যার আপনি পেশেন্ট দেখছেন? জি স্যার। তা কি আছে? জি স্যার, পা আর হাত দিচ্ছি, হ্যান্ডে একদম লাইক স্ক্যাবিস এর মতো আর কি একদম ইয়ে হয়ে গেছে। আমি আপনাকে বলি, এটা সবচেয়ে কমন থাকে ফিঙ্গার ওয়েবস, যদি সে বলে যে না আমার তো আমার স্কিনটা ড্রাই থাকে, তাহলে আপনি অ্যাট্রোপিক সারা শরীরে যেহেতু হয়, আর আপনি যেটা বলছেন স্কেবিস সাধারণত ফেসে হয় না, কারণ এই কারণে হয় না। আর ওইখানে যে সিবাম যেটা আছে, এই সিবামটা আবার অ্যান্টিস্কেপিটা, যার কারণে ওই ফেসে প্রচুর হয় না। এই কারণে আমরা যখন কোনো পেশেন্টকে ড্রাগ দিতে বলি, আমরা তাকে জাস্ট কমপ্লিটলি যেটা আমরা তাকে বলি স্কেবিসের ড্রাগটা, যেটা অ্যান্টিস্কেপিটাল যেটা আপনাকে দেন, হ্যাঁ স্কেবিসটা তাকে বলবেন গলা থেকে সারা শরীরে দিতে, এবং সে তিনবার দিবে রাতে, 1 ঘন্টা পর তিনবার দিবে, দেওয়ার পর 24 ঘন্টা পরে সে গোসল করে ফেলবে, এবং আপনার 7 দিন পরে সে একবার দিবে। এটি আচ্ছা, এখন তাকে আপনাকে ইন্টারাপ্ট করতেছি স্যার, মানে পেশেন্টের একদম মুখস্থ হয়ে গেছে দেখলাম যে স্কেবিস লোশনটা, মানে সে বলতেছে রিপিটেডলি সে অনেকবার দিছে, মানে এটা সে দেখেই বলতেছে পারমিত্রিন আমি যখন দিছি সে বলছে এটা আমি অনেকবার দিয়ে দিছি। নিয়মিত কয়েকদিন পর পর যখনই তার এটা ফ্লেয়ার আপ হয় সে এটা নেই, তার এগুলো মুখস্থ হয়ে গেছে, কিন্তু তারপরে তার ওষুধটা কমতেছে। আসলে এই পেশাটা সবসময় সত্য কথা বলে না, যদি কথাটা আমি বলার ঠিক না, পেশেন্টরা ওই বলে স্যার আমি তো ইউজ করি, তার যখন যেটা মনে হয় তখন সে ইউজ করে। তাকে বলেন তুমি প্রথম সবটি ড্রাগ স্টপ করে, তুমি কিছু দরকার নাই, তুমি আমাকে একটা আইজিইটা আর ইসিনোফিল কাউন্ট একটু আমাকে দেখাও। আইজিই যদি প্রচুর বেশি হয়, আর যদি মনে করেন যে ইসিনোফিল কাউন্ট যদি বেশি হয়, তাহলে আপনি বুঝে ফেলবেন যে এটা তো অন্যদিকে চলে যাচ্ছে। আপনার আইজিইটা কমার জন্য তাকে জাস্ট একটা শর্ট কোর্স অফ স্টেরয়েড দিয়ে দিবেন। হ্যাঁ, 14 বছর যেহেতু তার বয়স, আপনি তাকে স্টেরয়েড দিতে পারেন। ইভেন যদি বেশি হয়, আপনি তাকে 0.621 মিলিগ্রাম পার কেজি বেডওয়েট একটা স্টেরয়েড দিয়ে দিবেন। হ্যাঁ, প্রথম তাকে আপনি 2 উইক্সের জন্য দিবেন, 2 উইক্সের পরে তাকে আসতে বলবেন, অথবা যদি তাকে 3 উইক্সের বেশি দিতে হয়, 3 উইক্সের পরে দিতে গেলে আমরা বলি টেপারিন ডোজ করতে হবে। এই হিসাবে আপনি তাকে 0.621 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আপনি একটা স্টেরয়েড দিয়ে দেন। আর তার স্কিনটা যদি ড্রাই থাকে, তারপর মেক ইউর স্কিন ওয়াইলি,
মেক ইউর স্কিন অয়েলি করার জন্য একটাই মাত্র অ্যাডভাইস হচ্ছে যে সারা শরীরে আপনি অলিভ অয়েল যদি ডিপেন্ডস আপন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি খুব একটা ভালো থাকে তাহলে তুমি তাকে বলবেন যে তুমি অলিভ অয়েল ইউজ করো, অলিভ অয়েল না এখানে পারবো না, নারিকেল তেল ইউজ করো, বাজারে লিকুইড প্যারাফিন প্রচুর পরিমাণে পাওয়া যায়, লিকুইড প্যারাফিন তুমি ইউজ করো, মেক ইউর স্কিন অয়েলি, স্কিন অয়েলি করলে তার এটা কমে যাবে। আর যদি আপনি তার আইজি বেশি পান তাহলে তো বুঝতেই হবে যে তার এখানে অ্যাটপি ডার্মাটাইটিস অথবা তার কোনো প্রবলেম আছে। তা আইজি ইটা কমার জন্য তাকে কোন ড্রাগ কোনটা খেলে তার চুল কেনটা বাড়ে এটা তার আপনাকে একটা ইয়ে করতে হবে। অনেক সময় কোনো পেশেন্ট আছে যে এটা খাইলে আমার বাড়ে, এটা খাইলে আমার কমে, যেটা খাইলে বাড়ে ইউ স্টপ করছি। অনেকে বলে স্যার আমি তো এটা খাইনি এটা খাই না, আমি বলি দেখো আমার বইয়ের মধ্যে কখনো লেখা নাই তুমি এটা খাবা না ওইটা খাবা এমন কিছু লেখা নাই। একই জন্য আমার জন্য যেটা অ্যালার্জি অ্যালার্জেন এটা আপনাদের অ্যালার্জেন নাও হতে পারে, এক একজনের জন্য অ্যালার্জেন্ট এক একটা হয়। এই জন্যই এই জন্য বলা যাবে না যে এটা খাবা না এটা খাবা না এটা খাবা না, এই না খাইতে না খাইতে না খাইতে দেখা যাবে যে ওই পেশেন্টের আপনার ওই ম্যালনিউট্রিশন সিনড্রোম ডেভেলপ করবে, এটা খাবেন এটা খাবে না, এমন কোনো বলার দরকার নাই। আর কোনটা খাইলে তোমার হয় যেটা খাবো ওইটা স্টপ করে দিবে। এবং তাকে আপনি একটা আমার সাজেশন হচ্ছে তাকে আপনি একটু দুইটা একটা বড় সাজেশন হচ্ছে তার আইজি ইটা করান, আইজি ইটা অনেক বেশি হবে ইয়ার জন্য করোনার জন্য এন্টি প্যারাসিটিল ড্রাগ ওইটা আপনি ওইটা তাকে দুই দিন দিয়ে দেন, তারপর অ্যান্টি হিস্টামিন দিয়ে দেন। আর অ্যান্টি হিস্টামিন দেওয়ার সময় অলওয়েজ আপনি বুঝবেন তার দেওয়ার সময় খুব ডিসিশন দিতে হবে যে সে কি কাজ করে। আপনি ফারজানাশান ইজ দ্য বেস্ট অলওয়েজ, ফারজানাশান অ্যান্টি ইজ দ্য বেস্ট, যেটা আমরা ক্লোরোফিনমাইন ভ্যালেট করি, সেকেন্ড জেনারেশন আমরা আপনার লোরাটিডিন আমরা দিতে পারি, থার্ড জেনারেশন যে ড্রাগগুলো আছে এগুলো কোনোটা ঘুম হয় না কিছু হয় না, হ্যাঁ ঘুম হয় না। এই এটা হয় কি যখন থার্ড জেনারেশন এবং ফার্স্ট জেনারেশনটা ডিফারেন্সটা কি আপনাকে বলি, ফার্স্ট জেনারেশন ড্রাগটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলে তার ঘুম হয়। ঘুম যদি একটা পেশেন্টের ভালো হয় শুধু যদি আপনি হিস্টাসিন দেন কম দাম, যদি তার যদি কোনো অফিসের কাজ না করে এখন তো অফিস নাই স্কুল নাই ঘুম হবে অটোমেটিক তার তার চোখে কমে যাবে। আর এই সমস্ত পেশেন্টরা বলবেন স্কিনটাকে একটু অয়েলি রাখার জন্য, স্কিন অয়েলি রাখার জন্য তাকে অলিভ অয়েল দিতে হবে, বাজারে না পারলে আমি গরিব মানুষ ঠিক আছে নারিকেল অলিভ অয়েল দেন এই যুগে তাকে দিতে বলেন। আর যদি সবগুলো যদি দেখার পরে যদি দেখেন যে না কমতেছে না আপনার তাকে একটা শর্ট কোর্স অফ স্টেরয়েড দিতে পারেন, শর্ট কোর্স অফ স্টেরয়েড ডেফিনেটলি কমে যাবে। আর যদি না তাকে লং কোর্স অফ দিতে হবে তাহলে আপনি 3-4 টেপারিন ডোজ করে দিতে হবে, আর অলওয়েজ আফটার ফুল মিলে দিতে হবে, খাওয়ার পরে দিতে হবে, এটা যদি তাকে বলবেন। আর যদি বলছেন না হিস্ট্রি নিতে হবে যে আপনার অ্যাসিডিটি আছে কিনা, হ্যাঁ আমার অ্যাসিডিটি আছে, তখন তাকে তাকে আপনি একটা অ্যান্টাসিড দিয়ে দেন। ওকে ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। এরপর বলতে ডক্টর সাব্বির হোসাইন আপনাকে কোশ্চেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালাম স্যার, আমার কোশ্চেনটা হলো যে সেবোরিক ডার্মাটাইটিসে যখন সারা শরীর ইনভলভ করবে তখন সেই ক্ষেত্রে সিস্টেমিক যে ড্রাগটা ওটা কোনটা দিব এবং কোন রুটে দিব। আচ্ছা, সেবোরিক ডার্মাটাইটিস যদি হয় তাহলে সবসময় তাকে আপনি বলবেন এক নম্বর জিনিসটা যে সেবোরিক ডার্মাটাইটিস যাদের হয় তাদেরকে বলবেন যে তাদেরটা কেন হচ্ছে, তাদের সিবাম প্রোডাকশনটা খুব বেশি হচ্ছে, সিবাম প্রোডাকশনটা বেশি হওয়ার জন্যই তার এই যে সিবামটা আসে এটা আপনার চুলের গোড়া মধ্যে ইরিটেটিং করে চুলকানি হয়, সেকেন্ডারি ইনফেকশন হয়, তাকে সবসময় প্রথমে আপনি আর সবচেয়ে বড় কথা কি আপনার নর্মাল সেবোরিক ডার্মাটাইটিস পেশেন্টের আপনার যে সিবাইসের যে গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডের মধ্যে প্রোপেনিয়াম ব্যাকটেরিয়া খুব বেশি থাকে। এই প্রোপেনিয়াম ব্যাকটেরিয়াটা কি বলে এটা ফাঙ্গাস, কি বলে এটা ইস্ট, দুই কেউ এটা বলে ফাঙ্গাস কে বলে ইস্ট, যার জন্য আমরা কোনো রিস্কে যাই না, আমরা পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিকও দিয়ে দিই এবং একটা অ্যান্টিফাঙ্গালও দিয়ে দিই, এইটা তাকে দিয়ে দিবেন এবং তাকে অ্যান্টিফাঙ্গাল একটা শ্যাম্পু তাকে ইউজ করতে বলবেন। এইভাবে তাকে বলেন যে আপনি ইউজ করতে থাকেন, আপনি সাবান ইউজ করবেন, সাবান আপনি কেন ইউজ করবেন না, কারণ সাবানের মধ্যে অ্যালকালি থাকে, অ্যালকালি থাকলে তার এই যে প্রোটিনিয়াম ব্যাকটেরিয়াম গ্রোথটা একটু বেশি হয়ে যায়। এইটে তাকে অ্যান্টিহিস্টামিন দিবেন, একটা অ্যান্টিবায়োটিক দিবেন এবং তাকে আপাতত যদি বেশি থাকে আপনি একটা স্টেরয়েড ক্রিমও দিতে পারেন, এবং আরো বেশি যদি কোনো পেশেন্ট থাকে আমি তাকে সিস্টেমিক স্টেরয়েড দিয়ে দিই বা শর্ট কোর্স 7-10 দিন, 7-10 দিন আমি স্টেরয়েড দিয়ে দিই, তাকে 1 মাসের জন্য একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে দিলাম, আর এই বলে 2-3 মাস আমি একটা
কিছু গুণাজার কন্টেনিং শ্যাম্পু আপনি ইউজ করেন, বাট চুলগুলো সব, হ্যাঁ অনেকে বলে অনেকেই এটা বেশি কাদের হয় যারা ভিজা মাথায় চুল আসা, এই জন্য বলবেন যে আপনার যখন গোসল করবেন গোসল করে আপনি চুলগুলা শুকাবেন, শ্যাম্পু দিয়ে গোসল করবেন গোসল করার পর চুলগুলো শুকাবেন, ভিজা মাথায় যখনই আপনি গোসল করবে চুল বেঁধে রাখবেন উপেনিয়াম ব্যাকটেরিয়াল গ্রোথগুলো একটু বেশি হবে, সেকেন্ডারি ইনফেকশন গ্রোথ একটু বেশি হবে, ওই জিনিসটাকে যেন সে একটু কন্ট্রোল করার জন্য চুলগুলো শুকাইতে হবে। থ্যাংক ইউ। এরপর ডক্টর প্রিয়াঙ্কা দাস আপনাকে কোশ্চেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। জি আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার সিবোরিক ডার্মাটাইটিসে যে স্যার অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুর পাশাপাশি কি স্যার অ্যান্টিফাঙ্গালটা স্যার মুখে খাওয়ার জন্য স্যার দিতে হবে? বেসিক্যালি এটা কোনো রুল নাই, কারণ হচ্ছে কেন রুল নাই আপনাকে বলি, কারণ এই যে ফাঙ্গাসটা, হ্যাঁ এই ফাঙ্গাসটা বললাম এটা প্রোপেনিবিরাম ব্যাকটেরিয়া, এটাকে এই বলে ফাঙ্গাস কে বলে ইস্ট, হ্যাঁ আপনি তো শুধু শ্যাম্পু যদি দিয়া দেন অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু যদি দিয়া দেন এবং শ্যাম্পুটা দেওয়ার পর তাকে বলা হবে 5 মিনিটে রাখতে, রুগীর অনেক সময় রাখে না, সুতরাং এটা বলার টেকনিকটা কি বলি, আপনি উইল বি ডাক্তার শুড বি ইন্টেলিজেন্ট, আপনি তাকে বলবেন যে আপনি তো বাথরুমে যান, তারপর যদি ছেলে হন তার ছেলের সাথে বাথরুমে যে সেফ টিপ করে তারপরে যাকে শ্যাম্পুটা লাগাবেন লাগে আপনি সেভ করবেন, মেয়ে যদি হয় যে ঠিক আছে আপনি তো আগে শ্যাম্পুটা লাগাবেন লাগে আপনি কাপড় চোরগুলো ধোবেন, অর্থাৎ তাকে বাথরুমে 5 থেকে 7 মিনিট সময় কাটাতে হবে স্যার, তাহলে শ্যাম্পুটা হবে কি পেনিট্রেট করবে, হ্যাঁ এই শ্যাম্পুটা মাথায় যদি করে করবে তারপরে যদি আপনি গোসল করবেন গোসল করে আর শ্যাম্পুটা মাথা রাখবেন ফেনাগুলা, আমি বলি 5 মিনিট মাথা রাখবেন, 5 মিনিট মাথায় রাখি ফেনাগুলা সারা শরীরে, বিশেষ করে যেখানে সিবিআসিয়া জেন গুলা প্রমিনেন্ট থাকে সাধারণত মাথায় থাকে একবিলাতে থাকে বা আপনার বুকে থাকে অনেক সময় ওই জায়গায় গুলোতে লাগায় 5 মিনিট রাখবেন, ভালো করে গোসল করবেন গোসল করে আপনার চুলগুলো ফেনের নিচে শুকাবেন, শুকিয়ে তারপরে চুলটা মাথা আসবে। স্টেরয়েড স্যার ইউজ করলেন স্যার কোন টাইপেরটা স্যার ইউজ করবো স্টেরয়েড বাচ্চাদের ক্ষেত্রে? আপনি আপনার বাজারে প্রচুর পরিমাণে ড্রপ আছে, তারপরে যে আমি বললাম ডার্মাসল স্কাল্প আপনার ক্লোবিটাসল প্রোপিউনেট প্রিপারেশন ওইটা ড্রপ ইউজ করতে পারবেন, বাচ্চা যদি হয় তাহলে বলবেন যে আপনি 10 ড্রপ মাথা মধ্যে দিবেন দিয়ে একটু ঘষে দিবেন মাথা মধ্যে, দেওয়ার পরে একটু মাথা মধ্যে সে গোল কারণ দিলে চুলের উপরে থাকবে, চুল উপরে থাকার পরে যদি যখন আপনি 10 থেকে 12 ড্রপ দিয়ে দিবেন প্রথম বসবেন তখন দেখা যাবে যে তার এটা আপনি কমে যাবে। জি স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার ডাইপার ডার্মাটাইটিস এর কথা স্যার আপনি বলছিলেন, এই ক্ষেত্রে স্যার ম্যানেজমেন্ট স্যার কিরকম হবে? জাস্ট কিছুই না আপনি জিঙ্ক অক্সাইড দিয়ে দিবেন, জিঙ্ক অক্সাইড দিয়ে দিবেন, হ্যাঁ যদি বলেন যে জিঙ্ক অক্সাইড স্যার কিভাবে কি দিতে হবে আর কিছু না, আপনি তাকে যদি হ্যাঁ আপনি যদি তার ওই যে জিঙ্ক অক্সাইড যদি না দেন আপনি যদি মাইল্ড স্টেরয়েড দেন, ওই যে আমি বলছিলাম মাইল্ড মডারেট পটেন্স করে মাইল্ড বাদে হাইড্রোকোর্টিসন পাওয়া যায় হাইড্রোকোর্টিসন সাথে দিয়ে দিলে তার এটা কমে যাবে। জি স্যার স্যার একটা ডিসকোয়েড একজিমার কথা স্যার আপনি বলছিলেন, নিউমোলার একজিমা যেটা স্যার এটার ম্যানেজমেন্ট স্যার কি রকম হবে? আচ্ছা নিউমোলার একজিমা থাকে আপনি এটাকে বয়স কত বলেন স্যার পেশেন্টের? পেশেন্টের বয়স কত স্যার? আমি পেশেন্ট পাইনি স্যার এজ এ হোল স্যার মানে ম্যানেজমেন্টটা জানতে চাচ্ছি। যেহেতু নিউমোলার একজিমাটা পায়ে হয় তোর পায়ে তো রিস্ক নাই, হ্যাঁ ফেসে আমি অলওয়েজ যে কোনো একটা ড্রাগ দেওয়ার সময় ফেসে এবং জেনারেলি ভেরি ইম্পর্টেন্ট কারণ অ্যাবজর্পশন একটু বেশি হয়, যদি আপনি পায়ের মধ্যে দেন আপনি যদি আপনি নিউমোলার একজিমা হয় আপনি পটেন্ট দিতে পারেন অথবা সুপার পটেন্ট স্টেরয়েড আপনি দিয়ে দিবেন ওয়েনমেন্ট দিয়ে দিবেন। আমি একটা জিনিস খালি মাথায় আপনাকে একদম সোজা করে দিই, যদি ভিজা থাকে তাহলে আপনি ক্রিম দিবেন, যদি ড্রাই থাকে আপনি ওয়েনমেন্ট দিবেন, দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল। আমি স্যার আপনি যে বললেন স্যার হচ্ছে কি অ্যান্টিবায়োটিক হচ্ছে কি দিতে হয় বিভিন্ন হচ্ছে কি স্কিনে, স্যার অ্যান্টিবায়োটিক চয়েসের ক্ষেত্রে কি কোনো অপশন আছে কিনা বা হচ্ছে কোনটা চয়েস করব, এটা একটা কোশ্চেন স্যার আমার। সেকেন্ড কোশ্চেন এটা কোন ডিজিজের কথা বলছেন, কোন ডিজিজে এজ এ হোল স্কিনে স্যার হচ্ছে কি অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনে কোনো ইয়ার আছে স্যার? সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে স্যার প্রেগন্যান্সিতে আমি স্টেরয়েড দিব কিনা, আর যদি দিয়ে থাকি স্যার সে ক্ষেত্রে হচ্ছে কি ভাবে স্টেরয়েডটা আমি দিতে পারি? আর স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার আপনি বলেন যে স্যার সিভিয়ার ডার্মাটাইটিস আমি লাস্ট অপশন হিসেবে স্যার সিস্টেমিক হচ্ছে কি স্টেরয়েড দিই, যেমন হচ্ছে স্যার হচ্ছে টাইমসিলন দিই স্যার, সেক্ষেত্রে টাইমসিলনের হচ্ছে কি মানে কয়টা ডোজ দিব বা সেই ডোজের মধ্যে স্যার কোন রকম গ্যাপ আছে কিনা? আর শেষ কোশ্চেনটা হচ্ছে স্যার
আপনি স্যার বললেন যে স্যার ওই যে অ্যাটপিক ডার্মাটাইটিস আইজি এটা হচ্ছে বেশি থাকে, এখন স্যার আইজি এ বেশি স্যার হচ্ছে কি আমি একটা রিপোর্ট দেখে স্যার হচ্ছে বললেন যে অনেক বেশি থাকে, হাই রাইজ আইজি এ থাকে, হাই রাইজ আইজি এ স্যার কয় ফোল্ডস নর্মাল থেকে স্যার, এটা আমি কিভাবে বুঝব স্যার সেটা হাই রাইজ? আচ্ছা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের এটা যখন অ্যাডাল্টের 87 ইন্টারনাল ইউনিট আইজি থাকে, বাট অনেকে যাদের অনেক পেশেন্টের দেখা যায় কি আইজি লেভেলটা অনেক বেশি থাকে, আমি 1819-20 পাইছি। হ্যাঁ এটা যদি আপনি পেশেন্টকে যদি অ্যান্টিহিস্টামিন খাওয়ান, হ্যাঁ তাহলে আস্তে 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 তাকে পেশেন্টকে কনভিন্স করতে হবে যে আপনার অ্যালার্জিটা আইজিই ইজ রেসপন্সিবল ফর ইউর অ্যালার্জি, তা আইজিইটা আপনার কমাতে হবে, এবং দেখা যাবে কি যদি সে অনেকদিন ধরে অ্যান্টিহিস্টামিন খায় তার আইজিটা গ্রেজুয়ালি আস্তে 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 তার কমে যাবে, তার আইজিইটা তার এইভাবেই তার কমে যাবে। আচ্ছা প্রথম আপনি বলছিলেন, ফার্স্ট প্রশ্ন তাকে বলি যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক বেসিক্যালি আপনি তাকে আমরা বেস্ট ড্রাগ হচ্ছে প্রোক্সাসিন আর ফ্লুপ্রোক্সাসিন, দিস দ্য বেস্ট ড্রাগ বিকজ অল ইনফেকশন কজ ইন দ্য স্কিন যেটা হয় বেসিক্যালি বাই স্টাফিলোকোকাস, তো স্টাফিলোকোকাসের কারণে প্রোক্সাসিন ফ্লুপ্রোক্সাসিন ইজ দ্য বেস্ট ড্রাগ, বাট পার্সোনালি আমি প্রোক্সাসিনটা খুব একটা দিই না। কেন দিই না এটা আপনাকে আমি বলি, কারণ আমার যদি কোনো অসুখ হয় আমি নিজে বা শিক্ষা হলে খাইতে পারি না, আমি যেখানে বিং এ কনসিয়াস পিপল আমি খাইতে পারি না, একটা পেশেন্ট কিভাবে খাবে বলেন? যার জন্য আই পার্সোনালি প্রিফার সেফিক্সিম, আমি সেফিক্সিমটাই একটু ইয়ে করি, হ্যাঁ আমি বেশি প্রিফার করি আমি বিটি দিয়ে, অথবা এক ইদানিং কালে হয় কি জানেন আরেকটা যে আপনাকে আমি বলি কনফিডেন্সিয়াল কথা, সব কোয়াক্রাই আপনার এই সেফিক্সিম দিয়ে দেয়, যার জন্য ইদানিং কালে আমি আপনাকে চেঞ্জ করছি, আমি সেফোরেক্সিম প্লাস ক্লাভিনোনিক অ্যাসিড প্রিপারেশন একটা আছে, এখনো পেশেন্টরা কিন্তু ক্লাভিনোনিক অ্যাসিড একটু রেজিস্ট্যান্ট কেস আমি এখনো পাই নাই, সেফিক্সিমে প্রচুর রেজিস্ট্যান্ট কেস পাইছি, আমি দেই রোগীর কাজ হয় না, বুঝা যায় যে গ্রামে হয়তো কোয়াকের কাছে সে 4-6 খাইছে, হ্যাঁ সেফিক্সিম খাইছে সে সেফস্ত্রী খাওয়াইছে, সুতরাং তা লাভ হয় না, এই কারণে আই পার্সোনালি প্রিফার সেফিক্সিম প্লাস ক্লাভিনোনিক অ্যাসিড, বাজারে যেটা ধরেন আপনার সেফোটিল প্লাস বা ফিউরোক্লেভ বা এই 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 যে গ্রুপটা আছে এই গ্রুপটা আমি একটু প্রিফার করি, আপনি এই গ্রুপটা প্রিফার করতে পারেন, কমেন্ট কমেন্ট প্রিফার সেফোরেক্সিম প্লাস ক্লাভিনোনিক অ্যাসিড এই দ্য বেস্ট, এই পর্যন্ত কোনো আমি ইয়া পাওয়ার সম্ভাবনাটা কম এসে অ্যান্টিবায়োটিক। সেকেন্ড আপনি বলছিলেন প্রেগনেন্সিতে, প্রেগনেন্সিতে আপনি স্টেরয়েড দিবেন না, প্রেগনেন্সিতে আপনি প্রথম ভাগে তো দিবেনই না, ফার্স্ট ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারও আপনি অ্যাভয়েড করবেন, হ্যাঁ এবং থার্ড ট্রাইমেস্টার যেটা যদি হয় তখন ইউ ক্যান দিতে পারেন, বাট ইটস বেটার টু অ্যাভয়েড, কারণ হচ্ছে কি কারণ আমরা জানি না, যদি থার্ড ট্রাইমেস্টারে সম্ভাবনা কম বাচ্চারা খুব গ্রোথ বেশি হয়ে যায়, কোনো সময় গাইনোকোলজিস্টরা ওনারাও দেয়, হ্যাঁ বাচ্চার গ্রোথের জন্য হয় যদি কোনো বাচ্চার ইনভিটেবল প্রেগনেন্সি মনে করে তখন ওনারাও হতে দেয়, বাট ইট ইজ বেটার আমরা অ্যাভয়েড করি, আমরা আমরা স্কিনে ডাক্তার প্রেগনেন্সিতে আমরা স্টেরয়েড খুব আমরা একটা দিই না, বাট অ্যান্টিস্টামিন দেওয়ার সময় আমরা হিসাব করে দিই যে এটা কোনো তার ইয়ে আসে, ট্রপিক্যাল ড্রাগে আমরা বেশি পছন্দ প্রিফার করি ইন কেস অফ প্রেগনেন্সি। আপনি থার্ড প্রশ্ন কি করছিলেন যেন? তিনটার বেশি দিবেন না এবং আফটার 3 weeks দিবেন ডিপ IM, এবং অনেকে তাকে হাতে দিয়ে দেয়, দিলে হয় কি এখানে একটা পেশেন্ট দেখা যায় কি মাসেল অ্যাট্রফি হয়ে যায়, এটা বদনাম হয়ে যায় ডাক্তারের, কি ইঞ্জেকশন দিচ্ছেন আপনার হাতে আপনার গর্ত হয়ে গেছে, অলওয়েজ দি প্রিফার গ্লুটিয়াল রিজিওনে দিবে, ইঞ্জেকশন দিবে তিনটা, মোটেও তিনটার বেশি কখনো দিবেন না, এবং গ্লুটিয়াল রিজিওনে দিবেন ডিপ IM দিবেন, এবং যদি পেশেন্ট বয়স্ক হয় তখন তাকে বলবেন যেহেতু এটা যে কোনো স্টেরয়েডে একটা অস্টিওপোরোটিকের একটা সম্ভাব্য চান্স থাকে, তাকে ক্যালসিয়াম অ্যাড করে দিবেন তিনটা ডোজ 3 সপ্তাহ পর পরে, আমি যেটা দেই ইঞ্জেকশন ট্রাইবসল এস্টিনয়েড এবং এই জিনিস এটা যেটা হয় এটা সাধারণত আনডিমার্কেটেড থাকে,
এবং যদি মাইক্রোস্কোপ দিয়ে আপনি দেখেন মাইনর স্কেল পাওয়া যায় ফিশের মধ্যে। আচ্ছা, আর পিটিএসিস ভার্সিকুলার এই যে মেলাসেজিয়া ফারফার দিয়া হয়, এইটা সাধারণত আপনার চেস্টে হয় এবং চেস্টে থাকে এবং বেকে থাকে, এটা বডিতে থাকে। ওইটার জন্য ক্লিয়ার কাট ড্রাগ ড্রাগ হচ্ছে আপনি অ্যান্টিফাঙ্গাল দিবেন। এটা মেলাসেজিয়া ফারফার এটা যে একটা ফাঙ্গাল, এটা অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। আর পিটিএসি অ্যালবা যেটা হবে এইটা মুখের মধ্যে হবে, কিছু ওষুধ যদি আমরা নাও দিই, যদি তাকে আমরা বলি আপনি অয়েল ময়েশ্চারাইজার ইউজ করেন এবং মাইল্ড স্টেরয়েড ইউজ করেন, এখানে আমরা স্টেরয়েড ইউজ করি, ওইখানে আমরা অ্যান্টিফাঙ্গাল ইউজ করি, পুরো রিভার্স আমরা দিয়ে প্র্যাকটিস করি। জি, আর সেকেন্ড কি বলছিলেন আপনি? স্যার, নোমুলার এক্সিমা আর সোরিয়াসিস এর মধ্যে কি ডিফারেন্স আছে? আচ্ছা, নোমুলার এক্সিমার কমন সাইট হচ্ছে কি, এটা সাধারণত লোয়ার এটা অ্যাকচুয়ালি লোয়ার এস্টিমেটে লোয়ার এক্সট্রিমিটিতে হয়, পাম অফ দি হ্যান্ডে হয় এবং এক্সটেনশন অ্যাসপেক্ট দি আর্মে থাকে। আচ্ছা, আর সোরিয়াসিসটা কমনলি কোথায় হয়? সোরিয়াসিসটা কমন সাইড দি এক্সটেনশন অ্যাসপেক্ট অফ দি এক্সটেনশন অ্যাসপেক্ট হবে, স্কাল্পে হবে, নিতে হবে এবং ব্যাক অফ দি সেক্টরে থাকে। আচ্ছা, এবং সোরিয়াসিস হলে একটা স্কেল থাকবে, আপনি একটা স্কেল পাবেন, বাট নিউমোলার যে তুমি কোনো স্কেল থাকবে না, নিউমোলার যেটা এটা সাধারণত একটা কয়েনের মতো থাকবে, আর সোরিয়াসিসটা আস্তে 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 যেন একটা স্কেল থাকবে এবং স্কেল গুলো একটু বড় থাকবে। মাছের যে আশ আছে, এই যে আমরা ধরেন রুই মাছ কিনে, রুই মাছের যে আশ আছে, এই আশার মতো থাকবে সোরিয়াসিস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরবর্তীতে আমরা কিছু চ্যাট থেকে কোশ্চেন নেব, তারপর আপনাদের যারা হ্যান্ড রাইজ করেছেন আবার কোশ্চেন আপনাদের বলার সুযোগ দেবো। আমরা চ্যাট বক্স থেকে কিছু কোশ্চেন নিচ্ছি স্যার। আমি কিছু কোশ্চেন চ্যাট বক্স থেকে বলছি স্যার একটু। ডক্টর এম আজিজুল ইসলাম কোশ্চেন করেছে, অ্যাটোপিক ডার্মাটাইটিসে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা যায়, গেলে কিভাবে করা যায়? হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা ব্যবহার করতে বলি, করা যায় স্যার। এবং কিভাবে করা যায় একটু ডিটেইল জানতে চাই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আপনি পানির মধ্যে দিবেন, দিয়ে যার কারণে ওখানে ময়েশ্চারাইজার দিতে হবে বেশি। ময়েশ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যাটোপিক ডার্মাটাইটিস। তার পরবর্তীতে ডক্টর কামাল রায় কোশ্চেন করেছে স্যার, গ্ল্যান্স পেনিসে কি স্টেরয়েড অয়েন্টমেন্ট বা ক্রিম ইউজ করা যায়? যদি যায় তাহলে কতদিন এবং কয়বার? না, ইউ অ্যাভয়েড গ্ল্যান্স পেনিস, যদি করতে হয় মাইল্ড অথবা মডারেট, ডোন্ট গিভ পটেন্ট অর সুপার পটেন্ট। ইভেন আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিই, আমাদের ফেসের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে ফেস এবং একটা জেনিটালিয়া আমাদের শরীরে, এই যে দুই জায়গায় যদি স্টেরয়েড ইউজ করতেই হয় মাইল্ড এবং মডারেট গ্রুপ করবেন, ডোন্ট কিভাবে করবো? আমি আবার বলছি স্যার, 20 মান্থ ফিমেল বেবি in external genitalia with redness, তাহলে এই পেশেন্টে স্যার অ্যাপ্রোচ কিভাবে করবে, ট্রিটমেন্ট কি করবে স্যার, এটা জানতে চাইছি। 20 ইয়ার্স এর বেবি যদি তার যদি আপনার পেনিস যদি থাকে জেনিটালিয়াতে, ডেফিনেটলি ইউ ফার্স্ট এক্সক্লুড স্কেবিস, ইউ ফার্স্ট ইট ইজ এক্সক্লুড দ্য কমন সাইট অফ দি স্কেবিস ইজ হলো আপনার জেনিটালিয়া। সুতরাং আপনি এন্ডোস্কোপিক্যাল আগে আপনাকে একবার দেন, দিয়ে আপনাকে 7 দিন দেখেন, দেন সেকেন্ড ডোজ আবার 7 দিন পরে দেন, দেন আবার শুধু স্কেবিসের যে চিকিৎসার মধ্যে আমরা শুধু পেশেন্ট ইজ নট ইম্পর্টেন্ট, তার ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, তার বেডশিট ইজ ইম্পর্টেন্ট, তার ক্লোথ ইজ ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা সে প্রথমবার যখন দিবে দেওয়ার পরে থাকবে সব কাপড় চেঞ্জ করে ফেলবেন, দোয়া কাপড় পরবেন, নতুন কাপড় পরবেন আমি বলি না, দোয়া কাপড় পরবেন, বেডশিটগুলো চেঞ্জ করবেন, ফ্যামিলি মেম্বারদেরকে একসাথেই আপনার এই এন্ডোস্কোপিক্যাল ড্রাগ দিতে হবে, এইটা হলো স্কেবিসের ট্রিটমেন্ট। যদি তারপর যদি না কমে দেন উই থিঙ্ক সেপারেট অনুযায়ী আমরা চিন্তা করি। পরবর্তী কোশ্চেন করেছে ডাক্তার কে সাইফুল্লাহ, ইন কেস অফ ইনগুইনাল ফাঙ্গাল ইনফেকশন এন্ড সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন, শুড উই ইউজ ওরাল অ্যান্টিবায়োটিক এন্ড লোকাল ফাঙ্গাল ক্রিম অর বোথ ইন ওরাল ফর্ম? ইনগুইনালে যখন কোনো ফাঙ্গাস থাকে, ইনগুইনালে যখন ফাঙ্গাস থাকে এটা বলে আপনি টিনিয়াক্টুলিস, টিনিয়াক্টুলিস এর পরে আবার নির্ভর করে আমরা মাইল্ড অথবা মডারেট, যদি আপনার খুব বেশি থাকে তখন আপনি সিস্টেমিকও দিবেন এবং আপনি টপিক্যালও দিবেন, বাট এখানে অ্যান্টিবায়োটিক রুল নাই।
সিস্টেমিক আবার যে আমি নেক্সট ক্লাস যেটা করবো সেটাকে আমি এখানে বলবো আপনাদেরকে। এখানে এখানে অনেকে অনেকে হয় কি আবার ইদানিংকালে নাও প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্ট কেস অফ এন্টিফাঙ্গাল পাওয়া যায়। এখানে অনেকগুলো কারণই আছে, যেটা যেহেতু অনেকেই করি কি যখন অ্যান্টিফাঙ্গাল দেয় মিক্সড অ্যান্টিফাঙ্গাল দেয়, অ্যান্টিফাঙ্গাল অ্যান্ড স্টেরয়েড মিক্স দেয়, অথবা ফাঙ্গিসিডাল দেয় খাইতে দেয়, ফাঙ্গিস্টেটিক লাগাইতে দেয়, এই ডোন্ট ডু ইট। ফাঙ্গিসিডাল যদি খাইতে দেন ফাঙ্গিসিডাল তাকে আপনার টপিকেলও দিবেন তার, হ্যাঁ তার, এবং যখন দিবেন কমপ্লিট ডোজটা তাকে কমপ্লিট করবেন, কমপ্লিট না করলেই রেজিস্ট্যান্স ডেভেলপ করে পরবর্তী দেখা যায় এই ইস্যুটা আর কাজ করতেছে। স্যার স্যার আমি একটা কোশ্চেন করি স্যার, সাধারণত নর্মালি বই পুস্তকে গেলে 3-4 weeks in case of আপনার অডিকোমাইকোসিস নখে যদি থাকে তাহলে আবার একটা নখ যদি আপনি ফালাই দেন, হাতের নখটা হইতে আমার সময় লাগে 9 মাস, পায়ের নখ ফালাই দিতে সময় লাগে, দুপুরাটা ফালাই দিয়ে আবার গ্রোথ করতে লাগে 18 মাস, যার জন্যে আপনি যদি হাতের জন্য দেন তাহলে 9 মাসে দিতে হবে, পায়ের জন্য দিতে হলে 18 মাসে দিতে হবে, সাতটা একটা অ্যান্টিফাঙ্গাল। আবার কিছু পালস থেরাপি আছে অ্যান্টিফাঙ্গাল আমরা দেই, টারবিনাফিন দেই, দিলে আমরা 3 মাস দিলে হয়, হ্যাঁ আবার যখন আমরা ইচ্ছা করে জল দিলে এটা পাঁচ থেরাপি প্রত্যেক সপ্তাহে আমরা দিই 7 দিন 7 দিন করে, এটা আমরা দিতে। আচ্ছা অ্যান্টিফাঙ্গাল আমাদের ফাঙ্গাস এর উপর, ফাঙ্গাল ইনফেকশন এর একটা ক্লাস আছে, আমরা মনে হয় অ্যান্টিফাঙ্গাল এর এখানে না কথা বলে আমরা সেদিন কথা বলতে পারব, আর নেক্সট ক্লাসে আমরা আরব করতে পারবো, আপনাদের কোশ্চেন গুলো একটু সেই সময় করলে ভালো হবে। পরবর্তীতে একটা কোশ্চেন স্যার, সেবোরিক ডার্মাটাইটিস এবং সোরিয়াসিস কিভাবে ডিফারেন্স করা যাবে একটু একজন জানতে চাই। সব সুজা হিসাব আপনি তার আপনার সাইড দেখবেন, আমার বুটিল রিজিওনে থাকে, এই জায়গায় আমার সেবুডারমাটিসটা খুব বেশি হবে। আর সোরিয়াসিস এর কমন সাইট কোথায়? কমন সাইট হচ্ছে আমার স্ক্যাল্পে, কমন সাইট হচ্ছে আমার ওভার দ্য লাম্বার রিজিওন, ওভার দ্য আমার এলবোতে থাকে, আমার নিচে থাকে, সেটা তো কমন সাইট অফ দিয়ে। এই এখন যদি আপনি প্রশ্ন করতে পারেন, আমাকে ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে যেটা, যদি আমার সেবুরি ডার্মাটাইটিস মাথায় তো থাকবে এবং সোরিয়াসিসও মাথা, তখন আমি কি করে আমি এক্সপ্লোর করব? এইটা খুব ইজি, ইফ ইট ক্রস দ্য হেয়ার লাইন, এই যে দেখেন আমার হেয়ার লাইনটা, এটা যদি ক্রস করে ফেলে দ্যাট ইজ সেবুরি ডার্মাটাইটিস, ইফ ইট নট ক্রস দিস হেয়ার লাইন ইট ইজ সোরিয়াসিস। ভেরি সোজা, হেয়ার লাইন ক্রস করলেই আমার সেবুরি ডার্মাটাইটিস, হাইপোপিগমেন্টেড এরিয়া একটা দুইটা জায়গায় ডেভেলপ করে, এক্ষেত্রে স্যার আমরা কি লোকালি স্টেরয়েড দিব, দিলে কি স্যার ফ্লুটিকাসন বা হাইড্রোকর্টিসন এই জাতীয় কিছু দিব নাকি অন্য কিছু? আমি আপনাকে বলছি যে পিট্রিয়াসিস এলবা বলতে একটা কথা আমি বুঝি, দেখেন ছোট বাচ্চা, হ্যাঁ মাথার মধ্যে সাদা, মুখের মধ্যে সাদা সাদা স্পট পাওয়া যায়, আপনি যখন লেন্স দিয়ে দেখবেন দেখেন একটা স্কেল আছে, এটা বলা হয় পিট্রিয়াসিস এলবা, এইটার মার্জিনটা খুব ডিমার্কেটেড থাকে, ওই সমস্ত কেসে আপনি যদি হাইড্রোকর্টিসন দিয়ে দেন তাহলে এমনি কমে যায়, আর এমনি কমে যায় এবং একটু সময় লাগে, 2-3 সপ্তাহ সময় লাগে। একটা কথা আমি একটু আপনাদের বলে দিই, অনেক সময় দেখা যায় আমরা পিট্রিয়াসিস ভার্সিকুলারে আমরা যখন আমরা বুকে থাকি আমরা তখনও আমরা কিন্তু এই ইয়ে দিই অ্যান্টিফাঙ্গাল দিই, তো সাধারণত ওইটা দেওয়ার সাথে সাথে আপনার 1 মাসের মধ্যে ডিজিজটা কমে যায়, বাট আমার স্কিনটা নর্মাল হতে সময় লাগে, আমার 3 মাস ওষুধ দেওয়ার দরকার নাই, আপনি রুগীকে বলতে হবে যে আপনার রোগ ভালো হয়ে যাবে আপনার 1 মাসের মধ্যে, বাট আপনার স্কিনটা নর্মাল হতে সময় লাগবে আপনার 3 মাস, ইউ কনভিন্স দ্য পেশেন্ট, পেশেন্ট উইল কনভিন্স কনসে। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, স্যার ফ্লুটিকাসন কি সেফ কিনা? আমরা যেটা বলছি আমি আপনাকে ক্লোবিটাসল বিউটারেট এন্ড হাইড্রোকর্টিসন আমরা সাধারণত ফেসি আমরা প্রিফার করি, ফেসিডোনোলটা ইট ইজ বেটার টু অ্যাভয়েড ইন দ্য ফেস,
বাধ্য হয়ে আমরা দিতে হয়। অনেকে দেখা গেল যে সেবোডারমাটাইটিস এত পরিমাণে হয়েছে যে তার মুখের অবস্থা খুবই খারাপ, তো আমরা তাকে দিই ফর টাইম উইক দিই থ্রি উইক দিই, হ্যাঁ বলে যে তুমি দেখবা, তারপর তুমি এটা সুইচ ওভার করে আমি এখানে চলে যাবো। অলওয়েজ ড্রাগ আমি তাকে সুইচ ওভার করবো, আমি দেখুন যখনই আমি কোনো স্টেরয়েড দিই, ইভেন আমি আমার পেটে দিলাম বা আমার থাইয়ে দিলাম, আমি থ্রি উইক দিব সুপার পটেন্ট, আফটার থ্রি উইক্স আমি সুইচ ওভার করে চলে যাবো পটেন্টে, আবার পটেন্ট থেকে সুইচ ওভার করে চলে যাবো আমি মাইল্ডে, দেন আমি সুইচ ওভার করে চলে যাবো আমি ইয়াতে নর্মাল যেটা এটা সেটা। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন স্যার, ফেক্সোফেনাডিন প্রেগন্যান্সিতে তো সেফ স্যার, সেকেন্ড জেনারেশন যদি ধরি থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমাদের যে বয়স ওই বয়সে অ্যাডভাইস ভালো লাগে না আমাকে, যদি বলো যে সৎপথে চলিও ভালো পথে খারাপ করা, হ্যাঁ কিন্তু আমি যদি গল্পের ছেলে যদি আমি কথা বলি এইটা একটু কাজ হয়ে যায়। তা আপনাকে আমি এরকম একটা কথা বলে দিই, যখন আমরা প্র্যাকটিস তো আমরা করি, আপনাদের হয়তো প্রোডিউসার পার্সনকে আমি জানি না, আমরা যারা করছি প্রফেসর হয়ে গেছি, স্টিল আই এম কনফিউজিং অ্যাবাউট ফাঙ্গাল অ্যান্ড একজিমা, আমি নিজে কনফিউজ হয়ে যাই। তো ওই সমস্ত কিছু আমি কি করি, ওই সমস্ত কেসে কিছু বুদ্ধি খাটাতে হয়, ওই সমস্ত কেসে আপনি ফাঙ্গালটা প্রিফার করেন দিয়ে বলবেন এই আপনি কি অবস্থা, আপনাকে আমাকে সাত দিন পর জানাইন। তো রুগীরা আবার সময় জানায় বা জানায় না, আপনার টেকনিকের মোবাইল নাম্বারটা নিয়ে নেবে, নেবো এই তুমি যদি ওষুধ দিচ্ছিলাম কমছে, ও স্যার কমছে, তার শিওর হয়ে গেল যেটা ফাঙ্গাস। কোন সময় হয় কি যে কোনো ফাঙ্গাস যখন থাকে, ফাঙ্গাসে পরে যদি রুগী ট্রিটমেন্ট করে না, এটা এই চুলকাই চেকাইতে হইতে এটি একজিমাটাস চেঞ্জ হয়ে যায়, ইভেন স্কেবিসের একটা কম্পিটিশন হচ্ছে একজিমাটাইজেশন চেঞ্জ হয়ে যায়। এই জন্য যখনই আপনি কনফিউজ দেবেন ইট ইস ফাঙ্গাস অর একজিমা, একজিমা অর ফাঙ্গাস, টু ফার্স্ট স্টার্ট উইথ ফাঙ্গাস। ফাঙ্গাল দিয়ে সাত দিন দেখবেন, যদি বলে যে সাত দিন আমার উন্নতি হয়েছে অথবা আমার অ্যাডিটিভ রয়েছে বা আমার অবনতি হয়েছে, দেন আমি সুইচ ওভার করবো। যদি বলে আমার উন্নতি হয়েছে বুঝে গেল আপনার ডায়াগনোসিস কারেক্ট, বলছেন আসলে আমার তো খারাপ হয়েছে, লাভ হয় নাই পারছে, দেন ইউ গো টু দ্য স্টেরয়েড। আর স্টেরয়েড দেওয়ার সময় যে বললাম জি মাইল্ড মডারেট পটেন্ট এটি মাথার মধ্যে রাখতে হবে, ফেস এবং জেলটাতে কখনো মাইল্ড মডারেট দিবেন, পটেন্ট সুপার পটেন্ট দিবেন না। এই জিনিসটা জি স্যার কোশ্চেন ছিল স্যার, সবচেয়ে বেশি সেবোরিক ডার্মাটাইটিস সম্পর্কে কোশ্চেন আসছিল স্যার, আপনি যে নিজেরার শ্যাম্পু দেওয়ার কথা বললেন স্যার, এটা কি মানে একদিন পর পর দিব, এবং সাথে স্যার যে ক্লোবেটিসন যে টপিকালটা ডার্মাসল স্কাব সলিউশনটা যেটা, সেটা কি স্যার শ্যাম্পু করার পরে দিব নাকি স্যার এটা একদিন গ্যাপে গ্যাপে দিব স্যার? এটা আরেকটা ছিল স্যার, স্যার এই কোশ্চেনটা অ্যান্সার দেন পরে আরেকটা কোশ্চেন স্যার। অ্যাকচুয়ালি যে আমাদের সেবোরিক ডার্মাটাইটিস সেবোরিক ডার্মাটাইটিস আমাদের প্রোপেন ব্যাকটেরিয়াম যে আমাদের আমাদের এখানে যে পাওয়া যায় এই কি বলতেছে ফাঙ্গাস না, এটা অন্য কিছু তাকে তো দিই ড্রপটা দিই, ড্রপটা আমি তাকে ডেলি দিই এবং তাকে ড্রপটা দিতে বলি রাত্রে শোয়ার সময় মাথার মধ্যে ড্রপটা দিবেন, দিয়ে মাথার অনেকে আপনি এভাবে ইয়ে করবেন তাহলে চুলের মধ্যে লাগবে। আর শ্যাম্পুটার কথা যেটা বলছেন কিছুক্ষণ ধরে শ্যাম্পুটা, এটা পাঁচ মিনিট রাখতে হয়, কারণ ইস্টে মারার জন্য আমি যেটা দিচ্ছি কিছুক্ষণ জলটা কিছুক্ষণ জলটা দিচ্ছি, যে পাঁচ মিনিট আমি রেখে দিই, পাঁচ মিনিট রাখার পরে এটা দিই প্রথম সপ্তাহে প্রত্যেক দিন দিই, সেকেন্ড উইকে যখন আমার কমে যায় সেকেন্ড উইকে আমি একদিন পর করে দিই, থার্ড উইকে আমি দুদিন পর করে দিই, ফোর্থ উইক থেকে বলি সপ্তাহে দুই দিন কন্টিনিউ করেন, চলুক না আপনার বাজারে অন্য শ্যাম্পুটা দেওয়া খারাপ কি, এটা তো মোটামুটি তার সেবোডারমাটাইটিস এটাকে এই ড্রাগটা কিন্তু এই সেবোডারমাটাইটিস কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পেশেন্টদের পাওয়া যায় এবং অনেকের রেসপন্সটা খুব যে খুব একটা ভালো তা না, অনেকের এটা হয় চুল পড়া, এটা অনেকটা একটা বড় কারণ। এই কারণে আপনি প্রথম সপ্তাহে বলবেন যে সাত দিনে দিন, সেকেন্ড সপ্তাহে বলবেন যে না আপনি চার দিন দেন একদিন পর পরে, থার্ড সপ্তাহে বলবেন যে আপনি তিন দিন দেন, এরপর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার বা শুক্রবার বা মঙ্গলবারে আপনি সপ্তাহে দুই দিন দেন, দিয়ে মাথায় পাঁচ মিনিট রেখে দিবেন, দেওয়ার পরে ওই ইস্টগুলো যদি থাকে মাথায় ইস্টগুলো মরে যাবে, আর দেখেন এখানে স্কেলিং আসছে ওই স্কেল স্কেলটা চলে যাবে। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে বিশেষ করে মহিলাদের হয় কি, মহিলারা বিজা মাথায় মাথা আশ্রয় ফেলে, যদি আপনি বিজা মাথায় যদি মাথা আশ্রান এখানে আবার ফাঙ্গাস গুরুত্ব একটু বেশি হয়, যে চুলগুলো শুকাইতে হবে তাড়াতাড়ি, আপনি ফ্যানের নিচে দাঁড়াবেন চুলগুলো শুকাবেন, শুকে পরে মাথার আপনি আশ্রয় তাহলে শ্যাম্পু সপ্তাহে এরপর সপ্তাহে দুদিন শ্যাম্পু রুটিন নিয়ে আপনি দিয়ে দিবেন স্যার। এই যে মানে স্কাল্প সলিউশনটা কি স্যার সপ্তাহে সাত দিন দিবে স্যার? প্রথম সপ্তাহে যে
প্রথম সপ্তাহে 7 দিনে দিবে, পরে সপ্তাহে একদিন পর পর বাদ দিয়ে দিবে, আস্তে আস্তে কমায় দিবে। যদি ডিপেন্ডস অন সিভিয়ারিটি, সিভিয়ারিটি হলে 7 দিন দিবে, আর যদি না সিম্পল তাতে বা হামড়ি কিছু না ওই একদিন পর করে দিলে হয়, আর কম হয় মাইল্ড হয় সপ্তাহে 2 দিন দিলে চলবে, বাট আমরা আলটিমেটলি সপ্তাহে 2 দিন দিলে হয়। স্যার মানে বেটার কোনটা স্যার, ওই যে সাইক্লোপ্রিক্স যেটা পাওয়া যায় বাজারে সেটা না স্যার, ওই যে কিটোকোনাজল শ্যাম্পু স্যার, কোনটা বেটার, কোনটা দিলে ভালো হবে? বেটার কিটোকোনাজল, এইটার সাইড ইফেক্ট কম কিটোকোনাজলটাই বেশি। হ্যাঁ, কিটোকোনাজলটাই বেস্ট হয়, দামও কম, অ্যাভেলেবিলিটি, লেস সাইড ইফেক্ট, ইজি অ্যাক্সেসিবল বাজারে। আমি প্র্যাকটিসে এটাই দিই এবং ভালো ভালো রেসপন্স পাইছি। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, ওই যে মানে ড্রাই স্কিনের জন্য স্যার কি ইমোলেন্ট প্লাসটা ভালো না স্যার, ওই যে 10% ইউরিয়া যেটা, কোনটাতে স্যার বেশি মানে সবচেয়ে ইফেক্টিভ কোনটা? আমরা অনেকেই পাই স্যার এটা, মানে আপনি কোনটা দিচ্ছেন স্যার ওইটাই আর কি স্যার জানার ইচ্ছা, যেহেতু স্যার আপনি দীর্ঘদিন ড্রাই স্কিনে, ড্রাই স্কিনের জন্য আমি অবস্থার ফাইনান্সিয়াল কন্ডিশন অবস্থা, কারণ আমার যখন চেম্বারে আসে আমি তার কাপড় চোপড় দেখি, তার অবস্থা বুঝি, তুই দেখি আপনি কাজ করেন প্রত্যেক দিন গোসল করে আপনার নারকেল তেল দিবেন, স্যার আমার তো কিনতে পারবেন, তাহলে আপনি অলিভ অয়েল দিয়ে, অলিভ অয়েল দিতে ভালো দেখা, তার তখন বিজয় শরীর, বিজয় শরীর দিলে লাভ কি, এমনি স্কিনটাও তার ওয়েট উঠলে যখন যখন দিলেন তখন মোটামুটি একটা ভালো ইফেক্ট হয়, তারপর যদি করে না তার ফাইন্যান্সিয়াল অবস্থা আরো ভালো, তাকে লিকুইড প্যারাফিন দিয়ে দিলেন এটি ইফেক্ট আরো ভালো, যদি বলে যে না তার ফাইন্যান্সিয়াল অবস্থা আরো ভালো, তারপর 10% ইউরিয়া আছে বাজারে, ইউসেরা আছে, হ্যাঁ, এবং আরো দামি দামি বাজারে এখন ময়েশ্চারাইজার প্রচুর পাওয়া যায়, ডিপেন্ডস অন তার ফাইন্যান্সিয়াল, যেহেতু অনেকদিন দিতে হয় এই কারণে দামি একটু ওষুধ আমি লিখে দিলাম তাকে, বাট সে হয়তো এক মাস বেশি কন্টিনিউ করতে পারলো না, এটা লাভ না, আমি পেশেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তার এবিলিটি কিনার আসি কিনা, এবং আমার তাকে কনভিন্স করে রাখা আসি কিনা, এইসবগুলোর উপর করে আপনাকে ডাক আপনাকে ভালো লিখে দিলেন, লিখে দিলেন বাট দেখা গেলো সেটা দিতে পারলো না, তাহলে লাভ তো হচ্ছে না, যেটা রুগী অ্যাফোর্ড করতে পারবে এবং ওইটা দেওয়াটাই ভালো। স্যার একটু শর্ট করে যদি বলতেন এক্সিমা আর ওই যে লাইসেন্স প্ল্যানাস স্যার, এই দুটো একটু ট্রিটমেন্ট আছে স্যার, মানে স্যার ওই যে এক্সিমার স্যার লাইসেন্স প্ল্যানাস স্যার, ওই যে মানে রিস্টে যেটা হয় স্যার লাইসেন্স প্ল্যানাস স্যার, লাইসেন্স প্ল্যানাস স্যার, লাইসেন্স প্ল্যানাস, আচ্ছা জি স্যার, লাইসেন্স প্ল্যানাস টা হচ্ছে কি, লাইসেন্স প্ল্যানাস টা আপনি কালার দেখলে বুঝবেন যে বায়োলুসিয়াস কালার, জি স্যার, ভলভেটি লাইসেন্স প্ল্যানাস যেটা, এটা ফ্লেক্সুরাল অ্যাস্পেক্টে হয় লাইসেন্স প্ল্যানাস, আর দেখলে এটা বায়োলজি, এই যে আমরা যে এখন রোজার মাসে বেগুনি খাই, বেগুনির যে রং সেম কালারের লিশান থাকে, তো ট্রিটমেন্টের জন্য ওইটার ক্ষেত্রে আমরা তাকে স্টেরয়েড দিই, এবং ওখানে ইমিউনো মডুলেটর একটা দেওয়া হয়, ইমিউনো মডুলেটর যেটা তার বডির ইমিউনিটি একটা বাড়ে, এবং একটা স্টাডি আছে গ্রাইসোফালভিন এবং লাইকেন পেনাসে, লাইকেন পেনাসে পেশেন্টকে হয় কি, আপনি অলওয়েজ স্কিনের কথা বলছিলাম যে স্কিনের একটা ভাষা আছে, স্কিনের ভাষা হচ্ছে স্কিন পছন্দ করে তার স্কিনটাকে তেল তেলে রাখার জন্য, ফেসে দিলে একনি ভালগারিসটা বেশি হয়ে যায়, এবং সারা শরীরে তাকে গোসল করে, এবং তেলটা সে কখন দিবে, তেলটা দেওয়ার দুইটা কারণ আছে, এবং গোসল করার পর দিলে তেল একটু কম লাগে এবং ইফেক্টটা ভালো হয়, এই আচ্ছা, এবং যাদের আবার হয় কি ওই ইচিংটা বেশি আছে, পানি লাগলে যাদের আবার আপনার চুলকানি বেশি হয় তার আগে তেল দিয়ে তার গোসল করবে, এটা হচ্ছে সেকেন্ড, আচ্ছা এইরকম এইরকম লাইকেন প্লাসের পেশেন্টকে বলতে হবে যে আপনি স্কিনটাকে অয়েলেস অয়েলি রাখবে, তেল দিবে, এক, আর লাইসেন্স প্ল্যানাসের পেশেন্টটা হয় কি এটা সিজনাল, কখন বাড়ে আবার আস্তে আস্তে কমে যায়, যখন থাকে তখন যদি আপনি তাকে টপিক্যাল স্টেরয়েড দিয়ে দেন দিলে এটা কমে যাবে, এক নাম্বার টু, যদি দেখা যায় না তার কমতেছে না তাকে ইমিউনো মডুলেটর দেওয়া যায়, কারণ গ্লাইসোফালভিন আছে, ওয়ান ফোর্থ করে আমরা তাকে দিয়ে দিই তার এটা কমে যায়, এবং যদি আমি তাড়াতাড়ি কমাইতে চাই তাকে আমি একটা স্টেরয়েড দিয়ে দিই, শর্ট কোর্স অফ স্টেরয়েড, স্টেরয়েড একটা লং কোর্স থাকে, একটা শর্ট কোর্স থাকে, শর্ট কোর্স আমরা 7 থেকে 10 দিন আমরা দিয়ে দিই, শর্ট কোর্স স্টেরয়েড দিলে এবার লাইকেন প্ল্যানাসটা কমে যায়, এবং লাইকেন প্ল্যানাসটা যেহেতু আপনি আলাপ করছেন, লাইকেন না দেওয়ার আগে সবসময় যখনই পেশেন্ট আপনার কাছে আসবে আপনাদের ওরাল ক্যাভিটি দেখবেন, তার ওরাল ইনার অ্যাসপেক্ট অব দি গালের মাঝখানে, তার তাকে ওইখানে মাকড়সার জালের মতো ওইখানে তার কোনো স্ট্রিয়া আছে কিনা দেখতে হবে, ওই যদি কোনো পেশেন্টের মুখের ভিতরে যদি লাইকেন প্ল্যানাসটা হয় ইট ইজ ভেরি রিস্কি, ওইটা ভবিষ্যৎ আলটিমেটলি ট্রান্সফার ইন্টু মেলিগন্যান্সি চলে যেতে পারে, হ্যাঁ, ওই দিলে হয়, আর এটা কালারটা হলো বায়োলুসিয়াস কালার, বায়োলুসিয়াস কালারটা হচ্ছে লাইকেন প্ল্যানাস, আর লাইকেন আর এক্সিমাটা তো বা আপনি দেখলেই চিনবেন, এনিমোর স্যার থ্যাংক ইউ স্যার, স্যার ধন্যবাদ অনেক স্যার, জি স্যার আপনাকে ধন্যবাদ স্যার, এই পরবর্তীতে ডাক্তার আফরিন আজিজ, আপনাদের একটু কষ্ট করে সবাইকে সংক্ষিপ্ত আকারে কোশ্চেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে, কারণ আমাদের
12:05 রমজান মাস যেহেতু সংক্ষিপ্ত করে একটু কোশ্চেন করো সবাই। ডক্টর আফরিন আজিজ আপনাকে কোশ্চেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আপনার স্টুডেন্ট স্যার 43rd এসএমসি। আমি এবার জানুয়ারি মাসে পেডিয়াট্রিক্স এফসিপিএস পাস করেছি স্যার। কনগ্রাচুলেশন। স্যার আমার দুটো প্রশ্ন ছিল এই বাচ্চাদের স্কিন ডিজিজ নিয়ে। একটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিসে যদি আমরা স্টেরয়েডটা ব্যবহার করি যেটা টপিক্যাল হাইড্রোকর্টিসন যদি ব্যবহার করি এক্ষেত্রে 3 weeks দেওয়ার পরে কি আমি এটা ট্যাপার করে অফ করব কিনা, আর অ্যান্টিহিস্টামিন দিলে এক্ষেত্রে মানে কোন অ্যান্টিহিস্টামিনটা আমি চয়েস করব যেহেতু মানে ডিউরেশনটা একটু বেশি দিতে হবে। আর আরেকটা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস আমি যে দুই একটা কেস মানে পেয়েছি তারা সবাই কিটোকোনালোর জন্যই ইমপ্রুভ করে গেছে, তো এই ক্ষেত্রে কি আমার ডার্মাসলটা চয়েস করার কোনো অপশন আছে কিনা? আর বাচ্চাদের ক্ষেত্রে কি স্ক্যাল্পটাকে ময়েস্ট রাখার মানে কোনো গুরুত্ব আছে কিনা এইটাই স্যার। প্রথম প্রস্তুতিটা আপনি করতে প্রথম প্রশ্ন যেটা তুমি করতে পারবে তুমি করে বলি। জি স্যার। প্রথম প্রশ্ন তুমি করছিলা যে আমাকে কোনটা জন্য করছিলা? অ্যাটোপিক ডার্মাটাইটিসে স্টেরয়েডটা 3 উইকস দিলে আমি কি এটা ট্যাপার করে অফ করব কিনা? আমি পার্সোনালি কোন রোগীকে দশ দিনের বেশি আমি ফুল ডোজ আমি দিই না, আমি দিই না। যদি যদি দিতেই হয় আমি 3 weeks যদি দিতে হয় আমি একটু ট্যাপারিং করি পার্সোনালি আমি করি, কারণ উইথড্রল সিন্ড্রোম যদি হয় এটা আরেক ঝামেলাতে আমি কেন যাবো। সুতরাং আর আমার কাছে মনে হয় কোন পেশেন্টকে 7 থেকে 10 দিন যদি তুমি স্টেরয়েড দাও অ্যাটোপিক ডার্মাটাইটিস কমে যায়। বাট অ্যাটোপিক ডার্মাটাইটিসের সবচেয়ে ইম্পর্টেন্ট চিকিৎসা হচ্ছে একটা মেক হিজ অর হার স্কিন ওয়েলি, তার স্কিনটাকে ওয়েলি রাখতে হবে তাহলে অ্যাটোপিক কমে যায়। আমি সাধারণত ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন পছন্দ করি, কারণ এই এই ড্রাগটা যদি দেওয়া হয় পেশেন্টের একটু গুম হয়, গুম হয়ে গেলে এটা তার জন্য অ্যান্টিহিস্টামিন অথবা ক্লোরফেনিরামিন দিলে এটা কি আমি 3 সপ্তাহ এতদিন ধরে দিতে পারবো স্যার? বাচ্চাদের ক্ষেত্রে এটা ভালো ড্রাগ, তাহলে আমার ইচিং এ হইলো তার গুমটাও ইচিংটাও কমে গেল আর গুমটাও ভালো হইল। ডিউরেশনটা স্যার 10 দিন বা এরকম? অ্যান্টিহিস্টামিন এর ব্যাপারে এমন কোন ডিউরেশন নেই, অনেকদিনে খাইতে পারে। তবে আমি তোমাকে বলি এই তোমার এইখান যখন তুমি অ্যান্টিবায়োটিক যখন তুমি যখন তাকে অ্যান্টিস্টামিন দাও তুমি সাথে তাকে ওটুফেন দাও ওই ডাক্তার দিয়ে দাও বেস্ট। হ্যাঁ, এবং তাকে তাহলে হয় কি এই দুইটাটাকে কিভাবে কাজ করে মাসেল স্টেবিলাইজ করে তোমার টুফেনে, কথা বুঝছো? মাসেলকে স্টেবিলাইজ করে ভাঙতে দেয় না। তো যদি আমি পেশেন্টকে কম্বাইন অ্যান্টিস্টামিন দেই যে পেশেন্টকে আমি সেট্রিজিন দিয়ে দিলাম এবং সাদা পেশেন্টকে তোমার প্রোফেনও দিয়ে দিলাম তাহলে হবে কি আমার মাসেল না, আবার যেগুলো মাসেল ভাঙার পর যে সমস্ত আমার প্রোস্টাগ্লান্ডিন আমার সিক্রেশন যেগুলো আসলো এগুলো নিউট্রিলাইজ করে দিল, এটা 3-4 সপ্তাহ 1-2 মাস এবং কোনো সাইড ইফেক্ট নেই দেওয়া যায়। আর স্যার সেবোরিক ডার্মাটাইটিসে কিটোকোনা জলে দেখা গেছে বাচ্চারা খুব ভালো ইমপ্রুভ করে যায়, তো ওইদের ক্ষেত্রে কি আমার ডার্মাসল মানে এটা তো চয়েস করার মানে দরকার হবে কখন স্যার? না, এই প্রথম স্টেজে যখন ফার্স্ট টাইম তোমার ডায়াগনোসিস হলো তখন যা দেখি কিটোকোনা জল নট ইজ এনাফ, আচ্ছা শ্যাম্পু মানে এনাফ না, তখন তুমি এনাফ না তখন তুমি ডার্মাসল স্কাল্পটা দিয়ে দিলা মাথায় দিলা, এটা দেওয়ার একটা টেকনিক আছে দিয়ে রুগীকে বলতে মাথায় একটা বসবেন, বসলে তাহলে আমার মাথার মধ্যে লাগবে এবং একবার দিলে হয়ে যায়, রাতে ঘুমের সময় দিয়ে দিল এবং সকালে সে কিছু করে শ্যাম্পু দিয়ে মাথার ওয়াশ করে ফেলবে। এই ক্ষেত্রে বাচ্চাদের কি স্ক্যাল্পটা ময়েস্ট রাখতে হবে? ময়েস্ট রাখলে কি তাদের কম হবে এরকম কিছু আছে স্যার? ময়েস্ট রাখার প্রশ্নই উঠে না, ময়েস্ট রাখলেই তো তার সেবুরামানে ডেভেলপ করবে, ব্যবহার করলে বাড়বে না স্যার? হ্যাঁ, এই কারণে তুমি তাকে তার স্কিনটা ড্রাই রাখবে, যে কারণে বাচ্চাকে তুমি যখন তুমি রাতে তুমি ইউজ করে দিলা তাকে ডার্মাসল স্কাল সলিউশনটা দিয়ে দিলা, তারপরে তুমি সকালে গোসল করাইলা, গোসল করার পর সিলেক্ট প্লাস শ্যাম্পু দিয়ে নিজের শ্যাম্পু দিয়ে গোসল করালা,
ফ্যান আটতে গেলে চুলগুলো ভালো করে শুকাইলাম, শুকার পরে আর কিছু তার কিছু লাগবে না, ড্রাই হয়ে গেল। একচুয়ালি কি হয় ব্যাপারটা, একচুয়ালি সিবাম সিক্রেশন হয়, ওই ওই যে সিবামটার কি করে ওইখানে প্রোপেনিক ব্যাকটেরিয়াম একনে, যে প্রোপেনিক ব্যাকটেরিয়াম একনে যেটা থাকে ওই প্রোপেনিক ওই যে প্রোপেনিক ব্যাকটেরিয়াম যেটা থাকে এটা বেসিক্যালি ইস্ট, ওইটা করে কি আমার সিবামের মধ্যে যে সিবামের যে লিপিড আছে এই লিপিডটাকে ডাই ইয়ে করে ফ্রি ফ্যাটি অ্যাসিড বার করে ফেলে, এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটাই আমাকে অয়েলি করে দেয়। তো ফ্রি ফ্যাটি অ্যাসিডটা যাতে আমার স্কিনটা যাতে অয়েলি না থাকে এটার জন্যই আমি এই শ্যাম্পুটাকে দিয়ে আমার তারপরে গোসল করে ফ্যানের নিচে চুলটাকে ড্রাই করে রাখবো, আমার বাচ্চারা ড্যান্ড্রাফ থেকে সেভ হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। পরবর্তীতে ডক্টর এম বি মশিউর রহমান আপনাকে কোশ্চেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে গরমের দিনে বিশেষ করে ঘামাইলে আর গোসল করার পর দেখা যায় যে কখনো বুকে বা কখনো পায়ে হাতে ইচিং হয় এবং এটা পিনের গুতার মতো মনে হয় যে পিন থেকে কেউ গুতো দিচ্ছে। এই তেল ব্যবহার করে গোসল করবে, সে যদি সরিষার তেল নারকেল তেল ব্যবহার করে গোসল করে তাহলে হয় কি স্কিনের মধ্যে তার পানিটা একটা কম লাগে এবং সাথে সাথে তাকে ওই অ্যান্টিহিস্টামিন একটা খাবে, হ্যাঁ খাবে এবং টুফেন একটা খাইলো, খাওয়ার পরে এইভাবে কয়েকদিন যখন যাবে এবং যখন সে আগে গায়ের মধ্যে তেল লাগিয়ে গোসল করবে পানি কম লাগবে, সুতরাং তার ইচিং এবং ঘামলেও এটা হয়, এই জন্য অধিক ঘামলে হয়, এই জন্য ঘামে থাকলে এই হিসাবে ফেরান তেলে শরীরটা শুকিয়ে ফেলতে হবে, টাওয়াল দিয়ে গাটা মুছে গাটা শুকিয়ে ফেলতে হবে, ইচিংটা কমে যাবে। যখন ঘামাই তখন কিছু হয় না, দেখা যায় দুই চার ঘন্টা বাইরে ছিলাম বাসায় এসে সাতটা খোলা পর ফ্যানের বাতাস দিলাম তখনই শুরু হয়, কিন্তু যখন ঘামাইতে থাকে বা বাইরে থাকি তখন সমস্যা তখন হয় না, তখন হয় না ডেফিনেটলি, আপনি যখন মুছবেন তখন আপনি ফ্যানের তলে একটু থাকবেন, অ্যান্টিস্টামিন কিছুদিন খাবেন, অ্যান্টিস্টামিন নন সিডেটিভ বা যেটা আমরা সাধারণত ওই যে লোরাটেডিন যে গ্রুপটা আছে ওই গ্রুপের অ্যান্টিস্টামিন আপনি কয়েকদিন খাবেন এবং ফ্যানের তুললে এবং গোসলের সময় আপনি সারা শরীরে একটু তেল লাগিয়ে গোসল করবেন এবং গামলে সাধারণত এটা হয়, গামটা এটা একটা আছে ইচ আফটার সুইটিং, এটা একটা ব্যাপার আছে আমাদের স্কিনের মধ্যে এবং ঘামে এবং সুইটিং এর পরে তার ঘামে, এই কারণে গাটাটা মুছবেন এবং হালকা একটা টাওয়াল দিয়ে টাওয়ালটা একটু ভিজিয়ে গাটা একটা মুছে তারপর ফ্যানের তলে থাকবেন, একটু কমে যাবে স্যার। থ্যাংক ইউ স্যার। পরবর্তীতে ডক্টর মনির হোসেন আপনাকে কোশ্চেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার অনেকে দেখলাম স্যার ওই যে ডেফলা জাকট মানে ডেফলা কোট নামে যেটা পাওয়া যায় স্যার ওইটা দেয়, ওইটা কি স্যার এটা কি ধরনের স্টেরয়েড স্যার এটা? আচ্ছা বুঝছে, আমরা স্টেরয়েড হচ্ছে একটা মিনারেল কর্টিকয়েড একটা গ্লুকোকর্টিকয়েড, কথা বুঝছেন, একটা গ্লুকোকর্টিকয়েড একটা মিনারেল কর্টিকয়েড কম্বিনেশন বাজারে যে স্টেরয়েড গুলো পাওয়া যায় বিশেষ করে ভিটামিন সি প্রোডাকশন যেটা আর কি, আর ডেফলা কোটের মধ্যে মিনারেল কর্টিকয়েড নাই, মিনারেল কর্টিকয়েড না থাকার কারণে হচ্ছে কি মিনারেল কর্টিকয়েড থাকলে তার ওই এই ড্রাগটা যখন সে খায় বিশেষ করে যেমন পেন্টিসিলিন যখন বা আপনার যেটা ভিটামিন প্রোডাকশন যদি সে খায় তার পা ফুলে যায়, মুখটা একটু শরীরটা ফুলে যায়, বা ডেফলোকোটের যেহেতু এটার মধ্যে যেহেতু মধ্যে মিনারেল কর্টিকয়েড নাই, হ্যাঁ কিন্তু গ্লুকোকর্টিকয়েড আছে, এই কারণে ওই পেশেন্টের গাটা ফুলে না, দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দি গ্লুকোকোট ডেফলোকোট দেন প্রোডাকশন, নাথিং এলস। মানেই হচ্ছে মিনারেল কর্টিকয়েড এবং কম্বিনেশন, বাট ওইটা শুধু গ্লুকোকর্টিকয়েড কম্বিনেশন আমি তাহলে ইনবক্স থেকে দুটো কোশ্চেন নিচ্ছি। অ্যান্টিফাঙ্গাল প্লাস স্টেরয়েড কম্বিনেশন টপিক্যাল ক্রিম বা অয়েন্টমেন্ট
কোন কন্ডিশন আমরা অ্যাপ্লাই করা হয়, কারণ ফাঙ্গাল ইনফেকশনে তো আমরা ইজলি স্টেরয়েড দেব না, তাহলে কম্বিনেশনের রোলটা কি, মানে কখন আমরা স্যার এটা কম্বিনেশন ইউজ করি জানতে চাইছে। বেসিক্যালি পিউরলি যখন অ্যান্টি ফাঙ্গাল ফাঙ্গাল যদি থাকে আমরা কখনো কখনো এটাকে স্টেরয়েড কম্বিনেশন ডাটা ইউজ করব, বাট কোন সময় কিছু 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 থাকে ইনফ্লামেটরি ফাঙ্গাস, ইনফ্লামেটরি ফাঙ্গাস যদি থাকে অন দ্যাট কেস ইউ ক্যান ইউজ দ্যাট বাট ফর শর্ট টাইম নট মোর দ্যান টু উইক। ইনফ্লামেটরি ফাঙ্গাস অনেকগুলো থাকে যে চুলকে চুলকে তার কিন্তু ইনফ্লামেশন হয়ে গেছে, তখন আপনি এটা ইউজ করতে পারেন বাট ফর শর্ট কোর্স, আদারওয়াইজ পেশেন্ট উইল ডেভেলপ ফাঙ্গাল স্টেরয়েড আরে ফাঙ্গাল রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে। স্যার আরেকজন একটা কোশ্চেন করছে, একজিমা উইথ সেকেন্ডারি ইনফেকশন থাকলে কি ট্রিটমেন্ট, বোথ স্টার্ট মানে ট্রিটমেন্ট কি দুইটা অ্যান্টিবায়োটিক আর মানে আপনার একজিমার যে ট্রিটমেন্ট সেটা দুইটা একসাথে স্টার্ট করবে কিনা, এরকম একটা জিনিস জানতে চাইছে, নাকি আগে ইনফেকশন কন্ট্রোল করে আগে পরে একজিমা ট্রিটমেন্ট করবে? আমি অ্যান্টিবায়োটিক দিব এবং একসাথে, যেহেতু পেশেন্টরা আমাদের দেশের পেশেন্টরা এত খুব কনসাস না যে তিন দিন বা পাঁচ দিন পরে আপনি চলে আসেন, ওই কেসে আপনি তাকে স্টেরয়েড ক্রিম দিয়ে দিলে হবে না, আর যদি পেশেন্ট কনসাস হয় বেটার আফটার 5 ডেজ ইনফেকশনটা একটু কন্ট্রোল করে দেন স্টেরয়েড ইউজ করুন, দিস ইজ বেটার। স্যার আমরা কি প্রেসক্রিপশনে এভাবে লিখে দিতে পারি না যে আপনি এই অ্যান্টিবায়োটিকের 7 দিন বা 5 দিন খান পরবর্তীতে এই ক্রিমটা লাগানো শুরু বা এই অয়েন্টমেন্টটা লাগানো শুরু করুন? আমি যখন আমি বলি আজকে আমি যে একটা পেশেন্ট দেখছি, এই পেশেন্টটা বেসিক্যালি একটা স্কেবিসের পেশেন্ট ছিল, স্কেবিস ফর লাস্ট 3 মান্থ, এখন তার স্কেবিসের পরে হি বিকেম একজিমাটাইজেশন, চুলকে চুলকে যেমন অবস্থা হয়েছে স্যার একটু একজিমাটাইজেশন হয়েছে, তার বাড়ি সিলেট শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, তাকে আমি করলে কি স্টেট তাকে আমি অ্যান্টিস্কেবিটাল ড্রাগ দিয়ে দিলাম যে আজকে লাগাবেন এবং আগামী রোববার ইউজ করবেন, এবং আগামী মঙ্গলবার থেকে লিখে দিলাম ঠিক 10 দিন পর আপনি স্টেরয়েডটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখন আমরা যদি এরকম পেশেন্ট যদি আপনি মোটিভেট করতে পারেন এবং যদি বুঝাইতে পারেন যে এই ড্রাগটা একদম লাস্টে লিখে দিবেন যে আপনার 8 দিন পর 9 দিন পর 10 দিন পরে, এই অনেক দূর থেকে একটা পেশেন্টের পক্ষে আসা হয়তো রোজার মাসে সম্ভব না, তখন যে আপনি 8 দিন পরে বা 10 দিন পরে আপনি এখন এখন এটা নেন অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিস্কেবিটাল ডাক্তার নেন, স্কেবিসটা কমে যাবে, দেন আপনি 7 দিনে 8 দিন পরে প্রেসক্রিপশন ইস করবেন। হ্যাঁ, এটি দিতে আইডিয়াল আইডিয়াল হচ্ছে এটি। আপনাদের আরো দু একটা কোশ্চেন ছিল, আপনি যেহেতু আমরা স্ক্রিনের উপর মিনিমাম 10টা ক্লাস নেব, আপনাদের কোশ্চেন গুলো ইনশাআল্লাহ পরবর্তীতে যে কোশ্চেন গুলো বাকি আছে একটু কষ্ট করে লিখে রাখবেন, আমরা পরবর্তীতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ স্যার ফর নাইস প্রেজেন্টেশন। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, অনেক পার্টিসিপেন্টের মানে পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আসছে আপনার কাছে স্যার, সেটা হচ্ছে স্যার যেহেতু স্কিন ডিজিজ মানে সবাই বলছে স্যার পিকচার মানে পিকচার গুলো স্যার একটু দেখাতে বলছে ক্লাসে স্যার, মানে কিভাবে চিনবে স্যার আসলে দেখে তো আমরা এটা স্পট ডায়াগনোসিস করি স্যার, সবাই এটা রিকোয়েস্ট করছে স্যার আজকে কমেন্ট বক্সে স্যার, মানে সামনে ক্লাসেস। আচ্ছা আমি আপনাকে আমি সময় দিব, কারণ আগামী কাছে তো ফাঙ্গাস আছে, বেসিক্যালি আমি ওই মোবাইল থেকে আমি টাস্টটা নিচ্ছি, তো মোবাইলে পিকচার ইয়ে করা একটু কঠিন, হ্যাঁ এই যে কোনো ল্যাপটপ ইজ দ্য বেস্ট, আমি আগামী ক্লাসে চেষ্টা করবো, আমার নেক্সট ক্লাস সম্ভবত আমার 10 তারিখে ফাঙ্গাসের উপরে, হ্যাঁ আমি ছবি দিব এবং ওই দিন আপনারা যদি থাকেন তাহলে আমি চেষ্টা করবো, অথবা এর পরবর্তী চারটা আসে আমি একদম ক্লিয়ার কাট অল দ্য পিকচার অফ দ্য এক্সিমা আমি দেখাই দিব নেক্সট ক্লাস সকাল আফটার ইদ। আই উইল ইফ ইউ অ্যারেঞ্জ অ্যানাদার ক্লাস আমি, আমার কোনো অসুবিধা নাই, আমি সবগুলো ডায়াগনোসিস সবগুলো ডিজিজের পিকচার আমি দেখাই দিব। যেহেতু সবাই আমার কলিগ, সবাই আমার কেউ সবাই আমার কলিগ জুনিয়র কলিগ, বাট আই উইল নট মাইন্ড যদি আমার ফেসবুকে যদি আপনারা কেউ কোনো ছবি দিয়ে কোনো যদি আমাকে ট্রিটমেন্ট জানতে চান, আই উইল ডু ইট, আই ফিল অনার, আই উইল নট মাইন্ড ইট, যদি আপনার স্যার এই রুগীটার কি চিকিৎসা হবে, এবং আমার ফেসবুকে যা ফ্রেন্ড আছে আই উইল বি স্ট্রেঞ্জ, 90% আর মাই স্টুডেন্ট ওসমানী মেডিকেল কলেজের 40তম ব্যাচ থেকে আরম্ভ করে 17তম ব্যাচ পর্যন্ত ওরা এবং সিনিয়ররাই অন্য মেডিকেল কলেজে সবাইকে আমি অ্যাড করি, যদিও আর হতে হতো আমার অনেক ফ্রেন্ড লিস্টে অনেক সংখ্যা হয়ে গেছে, প্রত্যেক দিন রাত্রে 11টা থেকে 1টা পর্যন্ত আমি আনসার করে দিই। হ্যাঁ আই ফিল প্রাউড, আমার ভালো লাগে যে আমার ছাত্ররা এখন আমাকে আমার ছাত্র আমাকে মনে রাখতে বা ছাত্ররা মনে করে উপকার করার জন্য আমি এটা করি। যদি কারোর কোনো প্রবলেম থাকে কোনো পেশেন্ট না বোঝেন আপনার ছবি দিয়ে আমার কাছে দিয়ে রাখবেন, একটা নামটা একটু মেনশন করবেন, তাহলে আমি রাতে একটু সময় করে আমি আনসার দিয়ে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।
আমি চেষ্টা করছি আসলে আমি এইভাবে ক্লাস নেই না, আমি গল্প করে ক্লাস নেই, আমার অভ্যাস হচ্ছে ছেলেদেরকে আমি গল্প করি। স্যার আপনার ফেসবুক আইডিটা যদি একটু বলতেন স্যার, ফেসবুক আইডিটা আমার ফেসবুক আইডি ইউসুফ ভুঁইয়া। জি স্যার থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে অ্যাড করতে পারবো না, কারণ ফেসবুক অনেক হয়ে গেছে, প্রায় 4,800 মতো হয়ে গেছে। আমি অনেক প্রত্যেক আমার ডেলি 8-10 করে আমার নতুন ছাত্র আমাকে অ্যাড করে, আমি আসলে চুজ করতে পারি না, আর তারপরে আমি চেষ্টা করবো আনসার দিতে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ স্যার, অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ।